fear. The real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দা হরর ওয়ার্ল্ডের আজকের জেন জেড স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি জেন জেড জেনারেশনের প্রতি উৎসর্গ করছি। জেন জেড জেনারেশন সহ যে সকল শহীদ আমাদেরকে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তাদের প্রতি উৎসর্গ করছি। সে সমস্ত ভাই এবং বোনেরা যারা নিজেদের শরীরের অঙ্গের ক্ষতি করে হলেও নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, অঙ্গহানির বিনিময়ে তারা পঙ্গুত্ব বরণ করেছেন ঠিকই, কিন্তু এই দেশকে নতুন এক মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তারা সংগ্রাম করেছেন, তাদেরকে উৎসর্গ করছি। প্রিয় লিসেনার্স, এই পথচলাটা কিন্তু একটা অবিরাম প্রক্রিয়া, এটা কিন্তু এখানেই শেষ নয়। এই জেনারেশনের পরে আর একটা জেনারেশন আসবে, তারপরে আর একটা জেনারেশন আসবে। প্রত্যেকটা জেনারেশনই তার পরবর্তী জেনারেশনের কাছে কিছু দায়িত্ব হস্তান্তর করে যাবে, আর এভাবেই বাংলাদেশকে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় লিসেনার্স, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কারো প্রতি বৈরিতা নয়, আমাদের মধ্যে আবার মানবিক বোধ জেগে উঠুক, যেই বোধটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছিলাম, আর সেই বোধটা ফিরিয়ে আনার জন্যই এই জেন জেড জেনারেশন আমাদের জন্য যেই উপময় স্থাপন করেছেন, সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে আনার একটা প্রয়াস চালিয়ে সফল হয়েছেন, এই জন্য সেই জেনারেশনের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রিয় লিসেনার্স, আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখনও সহিংসতাগুলো রয়ে গেছে, অনেক নিরীহ মানুষকেও তুচ্ছ কারণে আঘাত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত হোক, আমরা যেন এই জেনারেশনের অর্জনটাকে যেন নষ্ট না করে ফেলি, এটাই সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে। প্রিয় লিসেনার্স, কথা বাড়াব না, ঘটনাতে চলে যাব। এবারের যেই জেন জেড স্পেশাল এপিসোড আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই এপিসোডটিতে পাঁচটি ঘটনা থাকবে, সবগুলো ঘটনাই সৌমিত্র রয় সংগ্রহ করেছেন। আর আবারও বলছি, জেন জেড স্পেশাল এটাই শেষ নয়, আমরা পরবর্তীতে জেন জেড স্পেশাল ঘটনা পাওয়া সাপেক্ষে আরও করব ইনশাল্লাহ। তো চলুন আমরা চলে যাব আমাদের এবারের জেন জেড স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও সৌমিত্র রয় সংগ্রহ করেছেন বলেছি সবগুলোই, তবে এই ঘটনাটি একটু অন্যরকম। তো এই ঘটনাটি সৌমিত্র রয় উনি শুনেছিলেন 2017 সালে, যখন উনি ঢাকা সিটি কলেজে পড়েন। তো ঢাকা সিটি কলেজ ঢাকা শহরে একটি স্বনামধন্য কলেজ হওয়ায় ঢাকার স্টুডেন্টরা, অনেকেই মেধাবী স্টুডেন্টরা সেখানে ভর্তি হয়, তেমনি ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এখানে আসে লেখাপড়া করার জন্য। যেহেতু সৌমিত্র রয়ের জন্ম ঢাকা শহরেই, ছোটোবেলা থেকে ঢাকা শহরেই বড় হয়েছেন, তাই কলেজ শুরুর দিকে ওনার বেশিরভাগ বন্ধুই ছিল ঢাকার। তবে যেমনটা বলা হলো যে ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ভর্তি হতো ওখানে, তখন ওনাদের ক্লাসেও এমন বেশ কয়েকজন ছিল যারা ঢাকার বাইরের। তো যেই ঘটনাটি এখন আমরা উপস্থাপন করব, সেটিও এমন একজনের কাছ থেকেই উনি শুনেছিলেন। কলেজের প্রথম ক্লাস থেকেই দেখা যেত একটি ছেলে ক্লাসের এক কোণায় চুপচাপ একাকি বসে থাকতো, ওনাদের সাথে কথাবার্তা খুব কমই বলতো। পরবর্তীতে দেখা গেল ক্লাসেও সে মানে অনিয়মিত। ছেলেটির নাম ছিল সামি। একবার কোনো একটা পরীক্ষায় তার সিট পড়ল এই সৌমিত্রের ঠিক পেছনের বেঞ্চে, তখন থেকেই ওর সাথে পরিচয় এবং বন্ধুত্বের শুরু। তো ওর সাথে ভালোভাবে পরিচয় হওয়ার পর উনি বেশ অবাকই হয়েছিলেন ওকে দেখে, কিছুটা প্রকাশকা এবং চুপচাপ সবে মনে হলো। বিভিন্ন বিষয়ে ওর গভীর জ্ঞান ছিল, বিশেষ করে বয়স অনুযায়ী মেকানিক্যাল বিভিন্ন জটিল বিষয়গুলোতে ওর পারদর্শিতা দেখে অনেকেই চমকে যেত।
ওর সাথে পরিচয় হওয়ার পর সমিত রায় জানতে পারলেন যে ও এসেছে ঠাকুরগাঁয়ের একটি গ্রামাঞ্চল থেকে। এখানেও একটি মেসে সে থাকা শুরু করেছে। তো ওনাদের যখন ম্যাথ ক্লাস হতো, ওই ম্যাথ ক্লাস যিনি নিতেন তার নাম হচ্ছে মশিউর স্যার। তো ম্যাথের প্রতি ওনাদের অনেকেরই কিছুটা অনীহা থাকায় সুযোগ পেলেই মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে অনেকেই উপরের তলায় আড্ডা দিতেন। তো সেই তালিকায় সৌমিত্র রায়ও ছিলেন। তো এরকমই একদিন স্বামী প্ল্যান করলো যে মশিউর স্যারের ক্লাস ফাঁকি দেবে। তো সৌমিত্র রায়কেও এ কাজে সঙ্গী হওয়ার প্রস্তাবনা দেয়া মাত্রই সৌমিত্র রায় তো বিনা বাক্যে হ্যাঁ বলে দিলেন। এরপর ক্লাস ফাঁকি দিয়ে ওনারা উপরের তলায় একটি খালি ক্লাসরুমে চলে গেলেন যেখানে অনার্সের ক্লাস হতো। সাধারণত এই কাজটি ওনারা তিন চারজন মিলে একসাথে করলো, সেদিন কিন্তু বাকিরা ক্লাসে আসেনি, মানে যারা রেগুলার ক্লাস ফাঁকি দিত ওরা আবার ওই দিন ক্লাসেই মানে স্কুলেই আসেনি বা কলেজেই আসেনি। এরপর উনি এবং স্বামী নানান গল্প শুরু করলেন। তো সৌমিত্র রায় ওই স্বামীর কাছ থেকে ওর গ্রামের বিভিন্ন বিষয় শুনছিলেন। স্বামী তখন সৌমিত্র রায়কে শীতকালে ওই শহরে যে শীত পড়ে, মানে কেমন যে খুব ঠান্ডা পড়ে তো উত্তরবঙ্গে, আর ঢাকা শহরের শীতের যে তারতম্য এটা বোঝাচ্ছিল। তখন সৌমিত্র রায় তার স্বভাব মতোই ওর কাছে জানতে চাইলেন যে যেহেতু সে গ্রামাঞ্চলে বড় হয়েছে তাই ওদের এলাকার কোনো সত্য ভয়ের ঘটনা জানা আছে কিনা। তো ওর কাছে একথা জানতে চাইলে ও বেশ উৎফুল্লভাবেই সৌমিত্র রায়ের সাথে বিভিন্ন ভৌতিক বিষয়ে কথা বলা শুরু করলো। তো সৌমিত্র রায় বুঝতে পারলেন যে পুরো এ বিষয়ে তার আগ্রহ রয়েছে, মানে ভৌতিক বিষয়ে ওই স্বামী ছেলেটার বেশ আগ্রহ। ওই সময়ে সৌমিত্র রায়কে এই স্বামী ছেলেটি একটি ঘটনা বলেছিল, সেই ঘটনাটি এখন উপস্থাপন করতে যাচ্ছি। ঘটনাটি বেশ কয়েকবার এই স্বামী তার দাদার কাছে শুনেছে বলে সৌমিত্র রায়কে জানায়। যাই হোক, এবার মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির আনুমানিক সময়কাল 1955 সালের আশেপাশে, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল, তবে এরকমই হবে আর কি। ঘটনাটি ঘটেছিল ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল উপজেলার কোনো একটি প্রত্যন্ত গ্রামে। ঘটনা যে সময় ঘটেছিল ওই সময় স্বামীর দাদা ছিলেন কিশোর বয়সী, যাকে দিয়ে মূলত এই ঘটনার সূত্রপাত, আর তার নাম ছিল মোবারক মিয়া। মোবারক মিয়াদের মূলত গেরস্থ পরিবার ছিল, ওনাদের বাড়ির সবাই কম বেশি কৃষিকাজের সাথেই যুক্ত ছিলেন। খুব সচ্ছল না হলেও কৃষিকাজের মাধ্যমে তাদের যে উপার্জন হতো সেটা দিয়ে মোটামুটি ভালোভাবেই দিন কেটে যেত। মোবারক মিয়ার ঘর ছিল মাটির এবং বাড়ির চারপাশটা বিভিন্ন ধরনের গাছপালায় ঢাকা ছিল। আর মোবারক মিয়ার বাড়িসহ আরও তিনটি চারটি বাড়ির মাঝখানে একটি পুকুর ছিল, মানে তিন চার বাড়ির মাঝখানে একটা পুকুর। পুকুরটি আকারে বেশ বড় ছিল এবং পুকুরটির পানি নাকি কখনো শুকাতো না। মোবারক মিয়ার বাপদাদারা যখন ওখানে বাড়ি করেছিলেন তখন থেকেই ওই পুকুরটি ছিল। আশেপাশের বাড়ির লোকেরাও ওইভাবে বলতে পারতো না যে পুকুরটি আসলে প্রথম কবে খনন করা হয়েছিল। পুকুরপার চারপাশে ধীরে ধীরে বিভিন্ন ধরনের গাছপালা গড়ে উঠেছে, তারপরে বিভিন্ন ঝোপঝাড়ও গড়ে উঠেছে। তো যেহেতু অনেক বড় পুকুর এবং সেই অনুযায়ী এটার ব্যবহারকারী মোটামুটি কমই ছিল বলতে হবে, মানে পুকুরের সাইজ অনুযায়ী ব্যবহারকারী কম। আর এই কারণেই এই পুকুরের ঘাট ছিল একটাই, একটা ঘাট দিয়েই চলে যেত, নতুন করে ঘাট তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। তো ওই জায়গাটা বাদে পুকুরের অন্যান্য অংশগুলো ঝোপ জঙ্গল হয়ে পড়ে থাকতো, মানে ওইদিকে যেহেতু লোকজন যেত না ঝোপ জঙ্গল হয়ে পড়ে থাকাটাই স্বাভাবিক। তো ওই পুকুরের পানির রং নাকি ছিল অনেকটাই কালচে প্রকৃতির, এবং পানির দিকে তাকালে এক হাত পানির নিচেও কী আছে সেটা নাকি বোঝা যেত না। তবে মানুষ খুব স্বাভাবিকভাবেই পুকুরটা ব্যবহার করত, কখনো কোনো সমস্যা হয়েছে বলে কোনো খবর ওইভাবে পাওয়া যায়নি। প্রতিনিয়ত গোসল করা, কাপড় ধোয়া সহ অন্যান্য সব কাজেই পুকুরটি ব্যবহার করা হতো। এছাড়া অনেকেই নৌকা নিয়ে মাছও ধরত ওই পুকুর থেকে। ওই পুকুর নিয়ে ওইরকমভাবে কোনো ভৌতিক ঘটনা প্রচলিত না থাকলেও আমরা যে সময়ের কথা বলছি তার থেকেও আরও প্রায় 30-40 বছর আগে নাকি ওই পুকুরে থালা বাসন উঠে আসতো, এমনটা তো আমরা অনেক সময়ই শুনেছি। বিভিন্ন জায়গায় এ ধরনের পুকুর রয়েছে। বিষয়টাই যে এরকম যে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিশেষ কোনো আয়োজন, সেক্ষেত্রে অনুষ্ঠানের আগের দিন রাতের বেলা ওই পুকুর ঘাটে গিয়ে যদি কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তি সহযোগিতা প্রার্থনা করতো তাহলে পানির নিচ থেকে কাঁসার তৈরি অভূতপূর্ব নকশা করা অনেকগুলো থালা বাসন ঘাটের ওখানে পানিতে ভেসে উঠত। এরপর প্রয়োজন শেষে সেগুলো আবার রাতের বেলা ঠিক একই জায়গায় পানিতে ভাসিয়ে দিতে হতো। তবে একটা সময় নাকি সেটা বন্ধও হয়ে যায়। কী কারণে সেটা বন্ধ হয়েছিল তা অবশ্য জানা যায়নি।
তবে ওই পুকুর থেকে যে এরকম থালা বাসন উঠে আসতো এই বিষয়টা গ্রামের অনেকেই জানতেন। তো এটা তো বহু আগের ঘটনা, আর এই ধরনের ঘটনা সম্বলিত বিভিন্ন পুকুর বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে। তো যাই হোক, এখন যে সময়ের ঘটনার কথা আমরা বলছি, তখন এরকম কোনো কিছু ঘটেছে বলে জানা যায়নি। আশেপাশে আরও তিন চার বাড়ির লোকদের মতো এই মোবারক মিয়ার পরিবারও দৈনন্দিন সকল কাজে ওই পুকুরটি ব্যবহার করতেন। তো মোবারক মিয়া যেহেতু কৃষিকাজ করতেন, তাই উনি ফসলের মৌসুমে খুব ভোরে ঘুম থেকে উঠতেন, এরপর ফজরের নামাজ পড়ে খেতে চলে যেতেন। তো এরকমই একদিন ভোরবেলা উনি ঘুম থেকে ওঠেন এবং অজু করতে পুকুর পাড়ে যান। তো উনি যখন অজু করছিলেন, তখন উনি ওনার চারপাশে এক ধরনের সুমিষ্ট সুঘ্রাণের উপস্থিতি উনি ফিল করেন। বিষয়টা ওনার কাছে বেশ অদ্ভুত লাগে। উনি আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পান না। এরপর উনি স্বাভাবিকভাবেই অজু করে বাড়িতে চলে আসেন এবং নামাজ আদায় করে মাঠেও চলে যান। প্রথম দিন মোবারক মিয়া বিষয়টাকে ওনার মনের ভুল হিসেবেই ধরে নিয়েছিলেন। এরপরের দিন আবার একই ঘটনা ঘটে। ভোরে অজু করতে গিয়ে উনি আবারও পুকুর পাড়ে সেই অদ্ভুত সুমিষ্ট সুঘ্রাণের উপস্থিতি উনি উপলব্ধি করেন। সেটি এমনই এক ধরনের সুঘ্রাণ ছিল যেটির সাথে মোবারক মিয়া আগে কখনোই পরিচিত ছিলেন না। এবার অবশ্য মোবারক মিয়া এবার মানে গতদিনের তুলনায় একটু ভয় পেতে শুরু করে, তার একটু ভয় ভয় লাগতে থাকে। তবে ওনার সাথে আর কিছু ঘটেনি, জাস্ট শুধু এই সুঘ্রাণ তার নাকে ভেসে এসেছে, নাকে অনুভূত হয়েছে, জাস্ট এতটুকুই। উনি অজু করে নামাজ আদায়ের পর যথারীতি আবার মাঠেও চলে যান। এরপর মাঠের কাজ শেষে বাড়িতে ফিরে উনি খাবার খেতে বসে ওনার পরিবারের সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করেন। তখন ওনার পরিবারের সদস্যরা বলেন যে তারা তো কত ধরনের কাজে দিনের বিভিন্ন সময় পুকুর পর আসা যাওয়া করেন, কিন্তু এ ধরনের সুঘ্রাণ তো ওনারা কখনো পান নাই। যাই হোক, বিষয়টা তখন এ পর্যন্তই থাকে। পরের দিন মোবারক মিয়া যখন ভোরবেলা আবারও পুকুর পাড়ে অজু করতে যাচ্ছিলেন, তখন উনি মনে মনে সেই অদ্ভুত সুমিষ্ট সুঘ্রাণের কথাই ভাবছিলেন। পুকুর পাড়ে পৌঁছে উনি অজু করতে শুরু করলেন, আর সেদিনও উনি অন্য আগের দুই দিনের মতো সেই অদ্ভুত সুঘ্রাণের উপস্থিতি টেরও পেলেন। তো সেদিনের পর থেকে আরও প্রায় মাসখানেক কেটে যায়। এর মাঝে কিন্তু আর কখনোই সেই অদ্ভুত সুঘ্রাণটি উনি পান নাই। তা পুরো বিষয়টাকেই উনি মনের ভুল ভেবেই ধরে নিয়েছিলেন এবং এই বিষয়টি উনি একরকম ভুলেই গিয়েছিলেন। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। এরপর একদিন ভোরবেলা মোবারক মিয়ার স্ত্রী আধা ঘুমের মধ্যেই অনুভব করতে পারেন যে মোবারক মিয়া প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠেছেন এবং ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন, যেটি মোবারক মিয়ার প্রতিনিয়ত কার্যক্রমের অংশই ছিল। যেহেতু উনি খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে মাঠে চলে যেতেন, তো এটা তো ওনার প্রতিদিনের কাজ। মোবারক মিয়ার স্ত্রী যেহেতু আধা ঘুমের মধ্যেই ছিলেন, তখনও তিনি বিষয়টি শুধু হালকা খেয়াল করেছিলেন, তবে মোবারক মিয়ার সাথে ওনার কোনো কথা হয়নি ওই সময়টাতে। মোবারক মিয়াও তার স্ত্রীকে ডাকেন নাই। মোবারক মিয়ার স্ত্রী আরও বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে ওঠেন এবং প্রাত্যহিক যেই গৃহস্থালী যে প্রত্যেক যে কাজগুলো রয়েছে, কাজকর্মগুলো, এগুলো একে একে উনি করতে থাকেন। এদিকে বেলা অনেকটা গড়িয়ে গেলেও মোবারক মিয়া কিন্তু বাড়িতে ফেরেন না। প্রাথমিক অবস্থাতে ওনার পরিবারের সদস্যরা ওরকমভাবে কোনো ধরনের বিচলিত অবস্থায় না পড়লেও যখন বেশি দেরি হচ্ছে ওনারা দেখছেন, তখন এই মোবারক মিয়াকে পরিবারের কয়েকজন মিলে খুঁজতে যান, আর বিপত্তিটা তখনই বাধে। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও মোবারক মিয়ার কোনো হদিস পাওয়া যায় না। ওনার স্ত্রী বলেন যে মোবারক মিয়া প্রতিদিনের মতোই তো ঘুম থেকে উঠে বেরিয়ে গেলেন, এটা তো উনি দেখেওছেন, কিন্তু মোবারক মিয়া তো তার ফসলের ক্ষেতের আশেপাশে থাকার কথা, নাই কেন? ফসলের ক্ষেতের আশেপাশে যারা আছে আর কি, তার যাদের ক্ষেত রয়েছে মোবারক মিয়ার ক্ষেতের পাশে, তারা বলেন ওনারা নাকি মোবারক মিয়াকে ওই দিন মাঠেই আসতে দেখেন নাই। যেহেতু মোবারক মিয়ার ক্ষেত ও তাদের ক্ষেত পাশাপাশি, তাই প্রতিনিয়ত এই মোবারক মিয়াকে ক্ষেতে আসতে দেখতেন ওনারা, তাদের সাথে দেখা হতো, কথাও হতো, গল্পও হতো, একসাথে বসে মাঝে মাঝে নাস্তাও করতো, বাড়ির থেকে যে নাস্তাটা দিয়ে যেত। তো এসব শুনে মোবারক মিয়ার পরিবারের সদস্যরা খুবই বিচলিত হয়ে পড়েন যে কী ব্যাপার, উনি গেলেন কোথায়। গ্রামবাসীরা কয়েকটি দলে ভাগ হয়ে মোবারক মিয়াকে খুঁজতে বের হয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি সম্ভাব্য এলাকায় মোবারক মিয়ার খোঁজ চলে, কিন্তু
বিকাল গড়িয়ে গেলেও মোবারক মিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে মোবারক মিয়ার বাড়িতে তো কান্নার রোল পড়ে যায়। মোবারক মিয়ার এমন রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার বিষয়টি কেউই বুঝতে পারে না। পরের দিন সকাল থেকে আবার মোবারক মিয়ার খোঁজ শুরু হয়, মানে ওই দিন রাত্রেও মোবারক মিয়া বাসায় ফেরেন নাই। তো পরের দিন যখন আবার খোঁজ শুরু হয়, যদিও বিষয়টা এমন হওয়ার সম্ভাবনা খুব কম ছিল যে মোবারক মিয়ার বড় ধরনের কোনো ক্ষতি হবে, কিন্তু তারপরও পরিবারের সদস্যরা তো চিন্তা করছেন উনি কোথায় গেলেন, উনি তো এইভাবে কোথাও যান না। তো মোবারক মিয়ার পরিবারের সদস্যরা তো ওনারা ভাবছেন যে উনি কি জরুরি ভিত্তিতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন, হয়তোবা উনি ফজরের নামাজ পড়ে ক্ষেতের দিকে যাচ্ছিলেন, কোনো আত্মীয় হয়তোবা রাতের বেলায় তার সাথে দেখা করার জন্য আসছিল, জরুরি কোনো খবর দিয়েছে, তাই উনি বাসায় এসেও কিছু বলতে পারেননি, দ্রুত তার সাথে চলে যান। এরকম তারা চিন্তা করছেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে হয়তোবা গিয়েছেন। মূলত এই চিন্তা থেকেই ওনাদের আশেপাশের এলাকার বিভিন্ন আত্মীয়দের বাড়িতেও খবর পাঠানো হয়, কিন্তু তারা সবাই জানায় যে মোবারক মিয়া তাদের বাড়িতে যান নাই। মোবারক মিয়ার এই রহস্যজনক অন্তর্ধানের কারণে গ্রামে মানুষজন নানান ধরনের কথা বলাবলি করতে থাকে। কেউ বলে যে মোবারক মিয়ার হয়তোবা তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না, তাই এভাবে কৌশলে নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম ছিল না, তার স্ত্রীর সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল। আবার অনেকে বলছিল যে হয়তো মোবারক মিয়া জিন পরিদের খপ্পরে পড়েছে, তারা তাকে ধরে নিয়ে গেছে, না হলে এমনভাবে উধাও হয়ে যাবে কি করে। তো এই ধরনের কথাবার্তার খোঁজাখুঁজির মাঝেই আরও কয়েকদিন পার হয়ে যায়। যেহেতু ঘটনাটি অনেক আগের আর ওই সময়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে কেউ নিরুদ্দেশ হলে ওই রকমভাবে থানা পুলিশের বিষয়টি আসলে যে করতে হবে এমন প্রচলন আসলে ছিল না, তাই মোবারক মিয়ার পরিবার এক প্রকার নিরুপায় হয়েই অপেক্ষা করতে থাকেন যে মোবারক মিয়া কবে ফেরত আসবে। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায়। এমন অবস্থায় গ্রামের কয়েকজন মোবারক মিয়ার পরিবারের সদস্যদেরকে কয়েক গ্রাম পরে একজন কবিরাজের কাছে যাওয়ার পরামর্শ দেন। তো ওই কবিরাজের আবার বেশ নাম ডাক ছিল এবং বিভিন্ন ধরনের অতি প্রাকৃত সমস্যার সমাধানেও তার বেশ পারদর্শিতা ছিল। যেহেতু নিজেরা সব ধরনের খোঁজাখুঁজি করেছেন, সব রকমভাবে খোঁজাখুঁজি করার পরও মোবারক মিয়ার কোনো হদিস পাওয়া যায়নি, তাই মোবারক মিয়ার পরিবারের সদস্যদের কাছে এই পরামর্শটি বেশ গ্রহণযোগ্য বলেই মনে হয়। পরদিন মোবারক মিয়ার ছোট ভাই সহ আরও কয়েকজন সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেই কবিরাজের বাড়ি ওনাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পরে ছিল এবং তখন পথঘাটের অবস্থাও কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না। ওনারা ওখানে পৌঁছে জানতে পারেন যে কবিরাজ বিকালের একটা সুনির্দিষ্ট সময় থেকে সাহায্য প্রার্থীদের সাথে কথা বলেন, কিন্তু তার আগে বলেন না। কিন্তু মোবারক মিয়ার ছোট ভাই অনেক অনুনয় বিনয় করার কারণে কবিরাজ তার নির্দিষ্ট সময়ের আগেই তাদের সাথে কথা বলতে রাজি হন। তো কবিরাজ মোবারক মিয়ার পরিবারের সদস্যদেরকে সব কিছু বিস্তারিতভাবে বলতে বলেন আর ওনারাও কবিরাজকে মোবারক মিয়া নিয়ে আর তার নিখোঁজ হওয়ার দিন থেকে শুরু করে নিয়ে সেদিন পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু খুলে বলেন। কবিরাজ সব কথা শুনে তাদেরকে জিজ্ঞেস করেন যে ওনারা আরও কোনো তথ্য দিতে ভুলে গিয়েছেন কিনা বা তথ্য বলতে ভুলে গিয়েছেন কিনা, কিন্তু ওনারা তেমন কিছু মনে করতে পারেন না। তখন কবিরাজ ওনাদেরকে জিজ্ঞেস করেন যে মোবারক মিয়া নিরুদ্দেশ হয়ে যাওয়ার আগে ওনার সাথে অথবা ওনাদের পরিবারের কারোর সাথে কোনো অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা। কবিরাজের এমন কথা শুনে মোবারক মিয়া ছোট ভাইয়ের মনে পড়ে যায় সেই যে একদিন ভাত খেতে বসে মোবারক মিয়া ভোরবেলা পুকুর পাড়ে অদ্ভুত এক সুমিষ্ট সুঘ্রাণের কথা বলেছিলেন। এই বিষয়টা তো বিষয়টা মনে পড়তেই মোবারক মিয়ার ছোট ভাই ওই কবিরাজকে এই তথ্যটা জানান, সাথে এটাও জানান যে পরপর দুই দিন, মানে ওই প্রথম দিন ঘটার পর মানে টোটাল তিন দিন এরকম ঘটনা ঘটেছিল যেটা উনি মানে মোবারক মিয়া উনি অন্যদের সাথে শেয়ার করেছিলেন। তবে তিন দিনের পর উনি ওই সুঘ্রাণটি আর কখনো পান নাই। মোবারক মিয়ার ছোট ভাইয়ের মুখে সব শুনে কবিরাজ এক মুহূর্ত নিজ মনে কিছু একটা ভেবে ওনাদেরকে বলেন যে আগামী সপ্তাহে একই বারে, অর্থাৎ ওই দিন যে বার ছিল সেই বারেই ওনার সাথে আবার এসে দেখা করতে। তখন মোবারক মিয়ার পরিবারের সদস্যরা মোবারক মিয়ার জন্য দুশ্চিন্তা প্রকাশ করে কবিরাজের কাছে আরেকটু তাড়াতাড়ি করার অনুরোধ করলে কবিরাজ বলেন যে এসব কাজ এভাবে তাড়াহুড়ো করে হয় না, তাই ওনাদেরকে একটু সময় দিতেই হবে।
উনি চেষ্টা করে দেখবেন যে মোবারক মিয়ার কোনো খোঁজ পাওয়া যায় কি না। এরপর মোবারক মিয়ার ছোট ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা যারা গিয়েছিলেন সবাই বাড়িতে ফেরত আসেন এবং পরবর্তী সপ্তাহের জন্য অপেক্ষা করতে থাকেন। এর মাঝে এক রাতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মোবারক মিয়ার আশেপাশে যে প্রতিবেশীরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন যার নাম হচ্ছে বজলু মিয়া। বজলু মিয়াও মূলত কৃষিকাজের পাশাপাশি টুকটাক মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তো এই বজলু মিয়ার মাছ ধরার জায়গাগুলোর মধ্যে অন্যতম ছিল মোবারক মিয়ার বাড়ির পাশের পুকুরটি। বজলু মিয়ার বাড়িটা ছিল পুকুরের পশ্চিম পাশে। বজলু মিয়ার পরিবারের সদস্যরাও প্রাত্যহিক কাজে পুকুরটিকে ব্যবহার করতেন। এই পুকুরের পাড়ের একটি জায়গায় বজলু মিয়ার ছোট একটি ডিঙি নৌকা বাঁধা থাকত। মাঝে মধ্যে উনি এটা নিয়ে রাতের বেলা পুকুরে মাছ ধরতে বের হতেন। যেহেতু আগেই বলা হয়েছে যে পুকুরটি অনেক পুরনো, তাই পুকুরটিতে অনেক বড় বড় মাছের উপস্থিতির কথা লোকমুখে শোনা যেত। এই পুকুরে নাকি বিভিন্ন প্রজাতির এমন বড় বড় আকারের মাছ ছিল যেগুলো আকারে প্রায় একটি পূর্ণবয়স্ক মানুষের সমান বা তার থেকেও বড় ছিল। এগুলো নাকি এতটাই পুরনো মাছ ছিল যে ওগুলোর পিঠের অংশে শ্যাওলা জমা ছিল। অবশ্য মাঝে মধ্যে ওগুলো দেখা গেলেও তেমন একটা ধরা পড়তো না কখনোই। তবে এমনিতেই ওই পুকুর থেকে অন্যান্য ছোট বড় আকারে বিভিন্ন মাছ বেশ সহজেই ধরা পড়ত। এই বজলু মিয়া যেদিন রাতের বেলা দূরে কোথাও যেতেন না সেদিন ওই পুকুরেই ওনার ওই ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতেন। নৌকাটি যে রাতে নিয়ে উনি আসলে মাছ ধরতে গিয়েছিলেন ওই ডিঙি নৌকাটি নিয়ে, তো আকাশে চাঁদের আলো ছিল। তো চাঁদের আলো থাকলেও প্রতিবারের মতো ওনার কাছে একটি ছোট আলোর কুপির মতো ছিল যেটা উনি রাতের বেলা মাছ ধরার সময় সবসময় সাথে রাখতেন। মাছ ধরার জন্য উনি বেশ বড় আকারের একটি জালের মতো জিনিস ব্যবহার করতেন যেটার আঞ্চলিক একটা নাম রয়েছে, কিন্তু ওইটা আসলে কী নাম এটা সৌমিত্র রায় বলতে পারেন নাই, বা ওই ছেলেটা স্বামীও বলতে পারেন নাই যে ওইটা আসলে নাম কী ছিল ওই সময় আর কি। তো ওই পুকুরে উনি যখন মাছ ধরতেন তো উনি পুকুর পাড় থেকে খুব একটা দূরে যেতেন না, কারণ এই পুকুরের গভীরতা নিয়ে সবার মধ্যে একটা ভয় কাজ করত। সেই রাতেও এর ব্যতিক্রম ছিল না। তখন আনুমানিক বা 10:11 বাজলো, ওই সময় প্রেক্ষাপটে গ্রামে রাত 10:11 মানে কিন্তু অনেক রাত। গ্রামের লোকজন দেখা যেত রাত 8:00-9:00 মধ্যে কিন্তু রাতের খাবার শেষ করে ঘুমিয়ে যেত। তো ওই সময় পর্যাপ্ত চাঁদের আলো থাকায় চারপাশটা বেশ স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। মাছ ধরা শুরু করার পর বজলু মিয়া তেমন একটা ভালো মাছ পাচ্ছিলেন না। দুই একটা যেগুলো পাচ্ছিলেন সেগুলো ছোট ছোট পোনা মাছ। এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেলেও উনি ভালো কোনো মাছ পাওয়ার আশায় অপেক্ষা করতে লাগলেন। এক সময় উনি অনুভব করেন উনি যে ছোট জালের মতো জিনিসটা দিয়ে মাছগুলো ধরতেন সেটাতে বড় কিছু একটা বেঁধেছে। বজলু মিয়া আস্তে আস্তে সুকৌশলে ওই জালের মতো জিনিসটা টেনে ওঠাতে শুরু করেন, কিন্তু উনি বুঝতে পারেন যেটা জালে বেঁধেছে সেটার ওজন অস্বাভাবিক রকমের বেশি এবং পানির মধ্যে সেটি বারে বারে ছুটে যাওয়ার চেষ্টা করছে। এদিকে উনিও তো হাল ছাড়ার পাত্র নন, বজলু মিয়াও তো পাকা খেলোয়াড়। বজলু মিয়া প্রাণপণে চেষ্টা করতে থাকেন মাছটিকে আয়ত্তে আনার। যেহেতু জালে ধরা পড়া জিনিসটা বেশ ভারী, তাই সেটিকে আলোতে আসলে আনতে থাকার পাশাপাশি, মানে একটু আলোর দিকে আনতে থাকার পাশাপাশি উনি চেষ্টা করছেন যে নৌকাটাকে পাড়ের আরও কাছাকাছি নিয়ে যেতে। ওনার পরিকল্পনাটা ছিল যে নৌকাটিকে পাড়ের কাছাকাছি নিয়ে গেলে পরে মাছটাকে জাল সহ পাড়ে টেনে নিয়ে কাবু করা যাবে। তবে পুকুর পাড়ে পৌঁছানোর খানিকটা আগেই এক পর্যায়ে বজলু মিয়ার মনে হয় যে অনেকক্ষণ পানির নিচে ঝাঁপাঝাঁপি করার কারণে মাছটি বোধ হয় কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। তখন উনি আস্তে আস্তে জালের মতো ওই জিনিসটা আবার উপরের দিকে টানতে শুরু করেন। যখন ওটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে শুরু করে তখন বজলু মিয়া লক্ষ্য করেন যে পানির নিচে লালচে এক ধরনের আলোর মতো দেখা যাচ্ছে। তারপর যখন আরও কিছুটা উপরে উঠে আসে তখন বজলু মিয়া বেশ চমকে ওঠেন। উনি খেয়াল করেন যে জালের মধ্যে জড়িয়ে থাকা ওটা আসলে বিরাট আকৃতির একটি চিতল মাছ, যেটি কম করে হলো 7-8 ফুটের মতো লম্বা তো হবেই, আর সেটার মাথার উপরের দিকে উজ্জ্বল কিছু একটা চকচক করছে যেটা থেকে মূলত লালচে আলোর আভা বিচ্ছুরিত হচ্ছিল।
এই বিষয়টি দেখে চমকে যাওয়া মাত্রই বজলু মিয়ার যেই হাত দিয়ে যে টানছিলেন ওই টানে একটু ঢিল পড়ে, আর তখনই বিশালাকার ওই চিতল মাছটি লেজের অংশ দিয়ে জোর একটা ঝাপটা দেয়। যেহেতু তখন জালটি টান টান অবস্থায় ছিল, তাই বজলু মিয়া কিছু বুঝে ওঠার আগেই জালটি ওই টান টান অবস্থায় থাকার কারণে ছিঁড়ে যায় আর ওই চিতল মাছটি গভীর পানিতে চলে যায়। ঘটনার আকস্মিকতায় বজলু মিয়া বুঝতে পেরেছিলেন যে তার জালটা আসলে যে ছিঁড়ে গেল তার আসলে করণীয় কিছুই ছিল না, আর উনি আসলে করবেন এটা কি, ওনার তো করণীয় আসলে কিছু ছিল নাই। অনেকবার মাছ ধরতে গিয়ে উনি ছোটখাটো বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হলেও এইরকম ঘটনার সম্মুখীন উনি আগে কখনো হন নাই। মাছের মাথায় আলো থাকবে কেন? আর জালটি যেহেতু ছিঁড়ে গিয়েছিল ওই সময়, তখনকার মতো তার মাছ ধরার কার্যক্রম চালিয়ে যাওয়া মোটেও সম্ভবপর ছিল না, আর উনি ওই ঘটনাটিতে বেশ কিছুটা ভয়ও পেয়েছিলেন। তাই উনি নৌকা নিয়ে আস্তে আস্তে পাড়ের দিকে রওনা শুরু করেন। কিন্তু তখনই ঘটে আরও একটি ভয়ানক ঘটনা। উনি সবেমাত্র পুকুর পাড়ের দিকে উদ্দেশ্য করে দাঁড় বাইতে শুরু করেছেন, এমন সময় উনি দেখেন যে উনি যেদিকে রওনা হয়েছেন ঠিক বিপরীত পাশে, অর্থাৎ ওনার পেছনের দিকে হাত দশেক দূরে পুকুরের পানিতে অস্বাভাবিক ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এটা দেখে উনি বেশ ঘাবড়ে যান এবং পুকুর পাড়ের উদ্দেশ্যে আরও দ্রুত তার ওই ডিঙ্গি নৌকার দাঁড় বাইতে থাকেন। পুকুরের পানি তখন আরও উত্তাল হয়ে উঠেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তার নৌকাটা ডুবে যাবে। উনি প্রায় পাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছেন এমন সময় পেছন থেকে আসা অচেনা কিছু একটা ভয়ানক শব্দ করে, আর ওই ভয়ানক শব্দে উনি নিজের অজান্তেই পেছন দিকে তাকিয়ে ফেলেন। এতক্ষণ কিন্তু উনি পেছন দিকে সেভাবে তাকান নাই, ঢেউ উনি দেখেছিলেন কিন্তু যখন নৌকা চালানো শুরু করেছেন তখন আর পেছন দিকে তাকান নাই। কিন্তু হঠাৎ করে আসা ওই আওয়াজটা এতটাই অন্যরকম ছিল যে বজলু মিয়া প্রচণ্ড ভয় পেলেও কৌতূহল চেপে রাখতে পারেননি। পিছনে তাকিয়ে যে দৃশ্য দেখতে পেলেন তা ছিল ওনার কল্পনার থেকেও ভয়াবহ। চাঁদের আলোয় বজলু মিয়া দেখতে পেলেন যে ওনার পেছনে কিছুটা দূরে পানির মধ্যে প্রায় 10-15টা অবয়ব ভেসে উঠেছে। প্রতিটি অবয়বের চোখ থেকেই লালচে এক ধরনের আলোর আভা বিচ্ছুরিত হচ্ছে, ঠিক যেমনটা একটু আগে জালে আটকা পড়া বিশালাকার চিতল মাছটির মাথার একটি অংশ থেকে বের হচ্ছিল। তো আলো অন্ধকারে ওনার কাছে মনে হচ্ছিল অবয়বগুলো কোমর পর্যন্ত পানিতে ভেসে উঠেছে, এবং যতটুকু অংশ ভেসে উঠেছে সেটার সাথে মানুষের শরীরের কোমর থেকে উপরিভাগের কিছুটা মিল থাকলে মনে হচ্ছে শরীরে মাছের মতো আঁশ এবং পাখনা রয়েছে, আমরা মাছের যে পাখনা দেখি না ওরকম। এর থেকেও ভয়ানক বিষয় হচ্ছে প্রত্যেকটি অবয়বের হাতেই একটি করে ধারালো ফলাযুক্ত লাঠির মতো কিছু একটা রয়েছে, এবং চাঁদের মৃদু আলো পড়ে সেগুলো চকচক চকচক করছে। বজলু মিয়া আরও লক্ষ্য করেন যে অবয়বগুলো একসাথে অদ্ভুত এক ধরনের শব্দ করছে যেটা শুনতে অনেকটাই গোঙানির মতো শোনাচ্ছে। ওই আওয়াজটি শুনে উনি ওই পেছনের দিকে তাকিয়েছিলেন মূলত। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে অবয়বগুলো একসাথে অদ্ভুত গোঙানির মতো শব্দ করতে করতে বেশ দ্রুত সাঁতার কেটে বজলু মিয়ার নৌকার উদ্দেশ্যে এগিয়ে আসছে। যেহেতু অনেকগুলো অবয়ব একসাথে পানিতে সাঁতার কেটে দ্রুত এগিয়ে আসার চেষ্টা করছে, এই কারণে পুকুরের পানির উপরিভাগে বিশেষ করে বজলু মিয়ার নৌকাটা যেদিকে ছিল ওই অংশটিতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। অদ্ভুত ওই অবয়বগুলোর ভয়ানক চেহারা এবং এর গতিবিধি দেখে বজলু মিয়া তো সাংঘাতিক ভয় পেয়েছেন। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে তার হাত পা সব অবশ হয়ে আসছে, কিন্তু উনি স্পষ্টই বুঝতে পারছিলেন যে ওই অবয়বগুলো ওনার নৌকা পর্যন্ত যদি একবার পৌঁছাতে সক্ষম হয় তাহলে ওনার আর রক্ষা নাই। বজলু মিয়া এমনিতেই বেশ সাহসী ছিলেন এবং শরীরের শক্তিও ছিল বেশ ভালো। উনি আল্লাহর নাম নিয়ে সব ফেলে নৌকা থেকে পানিতে ঝাঁপ দেন এবং দ্রুত সাঁতার কেটে পুকুরের পাড়ে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে উনি সেটাতে সক্ষমও হন। পুকুর পাড়ে ওঠা মাত্রই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন এবং চিৎকার করতে করতে উনি ওনার বাড়ির দিকে দৌড়াতে থাকেন। বজলু মিয়া এমনভাবে চিৎকার করছিলেন যে ওনার চিৎকারের মুহূর্তের মধ্যে আশেপাশে সবার ঘুম ভেঙে যায়। বজলু মিয়ার পরিবারের সদস্য সহ পাড়া প্রতিবেশী অনেকেই বাইরে বের হয়ে আসেন। বাড়ির উঠানের কাছাকাছি গিয়ে বজলু মিয়া মাটিতে বসে পড়েন এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন। দ্রুত গতিতে
অনেকটা সাঁতার কেটে পুকুরের পাড়িতে উঠেই আবার দৌড়ে আসার জন্য ওরা তো প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। যদিও এত সবের পরে উনি অজ্ঞান হন নাই, সবাই তাড়াতাড়ি ধরাধরি করে ওনাকে ঘরে নিয়ে যান এবং বাতাস করতে থাকেন। পানিতে ভিজে এবং প্রচণ্ড ঘেমে বজলু মিয়ার অবস্থা একদম শোচনীয় হয়ে গিয়েছিল। উনি অজ্ঞান না হলেও কোনো কথাই বলতে পারছিলেন না। বাক প্রতিবন্ধীরা কথা বলার চেষ্টা করলে মুখ দিয়ে যেরকম শব্দ তৈরি হয় যেরকম, কিন্তু কোনো অর্থবোধক শব্দ তৈরি হয় না, তো ওনার ক্ষেত্রে ওই রকমই হচ্ছিল। উপস্থিত সবাই অন্তত এতটুকু আন্দাজ করতে পারেন যে উনি যে কোনো কিছু দেখে সাংঘাতিক ভয় পেয়েছেন এটা তো নিশ্চিত। তখন ওনাকে গ্রামীণ কিছু প্রাথমিক তদবির করা হয় সাময়িকভাবে ভয় কমানোর জন্য। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকলেও রাত বাড়ার সাথে সাথে ওনার জ্বর আসতে থাকে। এরপর বজলু মিয়ার প্রায় দুই দিন অনেক জ্বর ছিল, উনি স্পষ্টভাবে কোনো কথাই বলতে পারেননি। জ্বরের ঘোরে উনি থেকে থেকে আর্তনাদ করে উঠতেন এবং ওনার চেহারায় অজানা এক আতঙ্কের ছাপ ফুটে উঠত। এরপর স্থানীয় এক কবিরাজকে দিয়ে ঝাড়ফুঁক করানো হলে উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন এবং পরবর্তীতে ওনার সাথে কী ঘটেছিল সেটা সবাইকে বিস্তারিত বলেন। তো বজলু মিয়ার মুখে ভয়াবহ সেই ঘটনাটির বর্ণনা শুনে উপস্থিত সবাই বেশ অবাক হয়, কারণ এই পুকুরকে কেন্দ্র করে অনেক সময় ছোটখাটো দু একটি ভৌতিক ঘটনা ঘটে থাকলেও এমন কোনো ঘটনা আগে কারোর সাথে ঘটেনি যেটা বজলু মিয়ার সাথে ঘটেছে। তো এই ঘটনার পর থেকে বজলু মিয়া মাছ ধরা নাকি একদমই ছেড়ে দিয়েছিলেন। এদিকে মোবারক মিয়ার পরিবারের সদস্যরা কবিরাজের কাছ থেকে মোবারক মিয়ার বিষয়ে কোনো তথ্য জানার জন্য অধীর আগ্রহে সেই দিনের প্রহর গুনছিলেন। এর মাঝে বজলু মিয়ার সাথে এমন একটি ঘটনা ঘটায় গ্রামে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এই ঘটনাটির সাথে মোবারক মিয়ার নিরুদ্দেশ হওয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল না, তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই মোবারক মিয়ার পরিবারের সদস্যরা আরও কিছুটা বিচলিত হয়ে পড়েন। এদিকে মোবারক মিয়া রহস্যময়ভাবে নিরুদ্দেশ হয়ে গেল, অন্যদিকে বজলু মিয়ার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটলো যা আগে কখনো ওই পুকুরে কারোর সাথে ঘটেনি। যাই হোক, কবিরাজের পূর্বে নির্ধারিত সেই দিনে মোবারক মিয়ার ছোট ভাই সহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য কবিরাজের বাড়িতে যান। কবিরাজ যে সময় রোগী দেখতেন অর্থাৎ বিকালের পর, মোবারক মিয়ার পরিবারের সদস্যদের উনি আলাদাভাবে ওই সময় না আসতে বলে সকালে আসতে বলেছিলেন। তো কবিরাজের সাথে দেখা হওয়ার পর মোবারক মিয়ার পরিবারের সদস্যরা ওনার চেহারায় একটা গম্ভীর ভাব লক্ষ্য করেন, একটা চিন্তার ছাপ লক্ষ্য করেন, মানে ওনাদেরকে দেখেই মনে হলো যে উনি খুব চিন্তিত হয়ে গিয়েছেন। তখন ওনারা কবিরাজের কাছে জানতে চান যে উনি মোবারক মিয়ার বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা। তখন কবিরাজ বলেন যে মোবারক মিয়াকে জীবিত উদ্ধার করা সম্ভব, তবে এর বেশি কিছু উনি আর বলতে পারবেন না এখন। তখন মোবারক মিয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা তো জানতে চাইবেন, এটাই স্বাভাবিক, যে কীভাবে তিনি নিরুদ্দেশ হলেন, উনি এখন কোথায় আছেন, কিন্তু কবিরাজ কোনোভাবেই কিছু বলতে চায় না। উনি শুধু এতটুকুই বলেন যে এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, এখানে আমার যতটুকু বলা সম্ভব আমি ততটুকুই বললাম, এর বাইরে কিছু বললে আমার এবং আমার পরিবারের সদস্যদের উপর ভয়ানক বিপদ নেমে আসতে পারে। তখন মোবারক মিয়ার পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে কবিরাজ আর কিছু বলবেন না, তাই ওনারা কবিরাজকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে, আপনি না হয় এতটুকুই বলুন যে আমরা মোবারক মিয়াকে কোথায় পাবো এবং সে এখন কোথায় আছে। তখন কবিরাজ বলেন, মোবারক মিয়া এখন কোথায় আছে সেটা আমি বলতে পারছি না, তবে মোবারক মিয়াকে জীবিত উদ্ধার করতে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। খুব নিশ্চিত যে মোবারক মিয়া এখনও জীবিত আছে। কবিরাজের মুখে এসব শুনে মোবারক মিয়ার পরিবারের সদস্য ওনাকে খুবই অনুনয় বিনয় করতে থাকে যেন উনি যে কোনোভাবে মোবারক মিয়াকে ফিরিয়ে আনেন। তখন কবিরাজ বলেন যে আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে না, নিশ্চয়ই আছে। বলে হ্যাঁ আছে তো। তখন মোবারক মিয়ার পরিবারের সদস্যরা যখন বলেন হ্যাঁ আছে, কবিরাজ বলেন কয়েকদিন পর যে শনিবার আসছে ওই শনিবার রাত্রে একটি বিশেষ সময়ে বাড়ির পাশের ওই পুকুর পাড়ে দুটি কালো ছাগল জবাই করে পুকুরের পানিতে ছেড়ে দিবা, তবে এখানে ছাগল নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, ছাগল দুটি এক দামে কেনা হতে হবে এবং রং হতে হবে সম্পূর্ণ রকমের কালো, পাশাপাশি ছাগল দুটির মাথাতেই বড় শিং থাকতে হবে, অর্থাৎ শিঙের আকার এমন হতে হবে যে সেগুলো যদি দূর থেকে তাকালে বোঝা যায় যে ওই ছাগলের মাথায় বেশ বড় শিং রয়েছে। মোবারক মিয়ার পরিবারের সদস্যরা বলেন যে ঠিক আছে আমরা এটা করব, কিন্তু
যে কোনোভাবেই হোক মোবারক মিয়াকে যেন কবিরাজ জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। কবিরাজ বলেন, আসলে আমার হাতে তেমন কিছু নেই, আমি যেটা করতে বললাম এটা শুধু চেষ্টা মাত্র। বিষয়টি এত জটিল যে এই কাজটি সম্পূর্ণ করার পরও মোবারক মিয়াকে যে ফেরত পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তাও দেয়া যায় না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতার জন্য। তখন নির্দিষ্ট দিনে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য মোবারক মিয়ার পরিবারের সদস্যরা কবিরাজকে ওনাদের বাড়িতে যেতে অনুরোধ করেন। কবিরাজ যদিও বলেছিলেন যে সেখানে আসলে ওনার বিশেষ কোনো কাজ নাই, উনি আসলেও যা হবে না আসলেও তাই হবে, মূলত কাজটা এই মোবারক মিয়ার পরিবারকেই করতে হবে। তা যাই হোক, শুধু রাতের একটি বিশেষ সময় পুকুর পাড়ে দুটি ছাগল জবাই করে পানিতে ভাসিয়ে দিলেই হবে। কিন্তু মোবারক মিয়ার পরিবারের সদস্যরা তো একদম নাছোড়বান্দা। অবশেষে ওনাদের চাপাচাপিতেই কবিরাজ ওই নির্দিষ্ট দিনে ওনাদের বাড়িতে যেতে রাজি হন এবং সিদ্ধান্ত হয় যে মোবারক মিয়াকে, মানে মোবারক মিয়ার পরিবারের সদস্যরা আর কি, তো তাদের মধ্যে থেকে ওই মোবারক মিয়ার চাচাতো ভাই যারা আছেন তারা এসে এই কবিরাজকে নিয়ে যাবেন। এরপরে নির্দিষ্ট দিনের প্রক্রিয়া করার জন্য ওনারা ছাগল কেনার কার্যক্রম শুরু করেছেন। কবিরাজ যে ধরনের ছাগলের কথা বলেছেন সেটা আসলে খুব একটা ভিন্ন ধরনের যে ছাগল তা না, তবে দুটি ছাগল একই রকম হতে হবে এইটার জন্য একটু সামান্য বেগ পেতে হয়েছিল, তবে খুব যে বেশি বেগ পেতে হয়েছে বিষয়টা এরকম না। আর বিক্রেতা যে দাম চেয়েছেন মোবারক মিয়ার পরিবার সদস্যরা সেই দামেই কিনে নিয়েছিলেন। কয়েকদিন বাদে শনিবার চলে আসে পূর্বের পরিকল্পনা মাফিক মোবারক মিয়া চাচাতো ভাই কবিরাজের বাড়িতে গিয়ে ওনাকে বিকালের মধ্যেই মোবারক মিয়ার বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যার পর থেকেই শুরু হয় মূল কাজের প্রস্তুতি। ইতোমধ্যে গ্রামের মানুষের মুখে মুখে ঘটনাটি কিন্তু চাউর হয়ে গিয়েছিল। উৎসাহী অনেকেই সন্ধ্যার পর থেকে মোবারক মিয়ার বাড়িতে এসে ভিড় জমান। এরপর রাত আনুমানিক 12টার পর কোনো একটা সময়ে কবিরাজ সহ উপস্থিত সবাই ছাগল দুটিকে নিয়ে পুকুরের পাড়ের উদ্দেশ্যে রওনা হন। কবিরাজ কয়েকজনকে কিছু লাঠি সোঁটা নিতে বলেছিলেন, কিন্তু কি কারণে যে এমনটা বলেছিলেন সেটা অবশ্য উনি বলেন নাই। আর সবাইকে বলেছেন যে পর্যাপ্ত আলো যেন নিয়ে আসে। পুকুর পাড়ে গিয়ে ছাগল দুটিকে একটি গাছের সাথে বাঁধা হয়। এরপর কবিরাজ পুকুর পাড়ে বসে চোখ বন্ধ করে ওনার মতো করে একটি নির্দিষ্ট প্রক্রিয়া করতে থাকেন। উনি বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন, কিন্তু অন্যরা সেটা বুঝতে পারছিলেন না যে উনি আসলে কী পড়ছেন। বেশ কিছুক্ষণ ধরে কবিরাজ ওনার এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পর পূর্ব নির্ধারিত উপস্থিত দুই যুবককে ছাগল দুটি জবাই করার জন্য প্রস্তুত হতে বলেন। কবিরাজ ওই দিন ওনাদের বাড়িতে পৌঁছে আগেই বলে রেখেছিলেন যে ছাগল দুটিকে এমনভাবে জবাই করার চেষ্টা করতে হবে যাতে করে দুটি ছাগল একই সাথে একই সময় জবাই হয়ে যায়। তাই সেই অনুযায়ী দুজন দক্ষ লোক এবং সরঞ্জাম প্রয়োজন। যেহেতু কবিরাজের সেই নির্দেশনা মোতাবেক আগে থেকেই সব কিছু প্রস্তুত করা ছিল, তাই নতুন করে আর কোনো কিছু জোগাড় করার প্রয়োজন হয় না। এরপর কবিরাজ ইশারা করা মাত্রই দুই যুবক প্রায় একই সময়ে ছাগল দুটির ধর থেকে মাথাটা আলাদা করে ফেলেন, সাথে সাথেই তাজা রক্তে পুকুর পাড় ভেসে যায়। পুকুর পাড় তুলনামূলকভাবে ভালো হওয়ার কারণে গড়িয়ে গিয়ে ওই রক্ত পুকুরের পানিতে মিশে যাচ্ছিল। তখন কবিরাজ নির্দেশ দেন যে ছাগল দুটি জবাই করা হয়েছে ছাগল দুটির মাথা এবং শরীরের অংশগুলো আস্তে আস্তে যেন পানিতে ভাসিয়ে দেওয়া হয়। তো ছাগল দুটি জবাই করার ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও এই ছাগল দুটির মানে বডি নিয়ে ওই পুকুরের পানির দিকে যে নামবেন এই কাজটা করতে আসলে অনেকে একটু ইতস্তত বোধ করছিলেন। তো এটা দেখে কবিরাজ নিজেই হাত লাগান এবং মোবারক মিয়ার ছোট ভাইকে সহযোগিতা করতে বলেন। এরপর ওনারা যখন পানির একদম কাছাকাছি গিয়ে ছাগল দুটিকে পানিতে ভাসিয়ে দেন, তখন উপস্থিত সবাই লক্ষ্য করেন যে ছাগল দুটির শরীর নিমেষের মধ্যেই কেমন একটা অস্বাভাবিকভাবে পানিতে তলিয়ে গেল। এরপর কবিরাজ উঠে এসে বললেন, আজ হলো শনিবার এবং আগামী 3 দিন হিসাব করলে হবে মঙ্গলবার, এই মঙ্গলবারের মধ্যেই তোমরা তোমাদের আশেপাশে কোনো একটা জায়গায় মোবারক মিয়ার সন্ধান হয়তোবা পেতে পারো, তবে নিশ্চিতভাবে বলা যায় না। তবে তোমরা যদি মোবারক মিয়াকে জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতেই পাও তাহলে তোমরা আর এই বিষয়ের ব্যাখ্যা চাওয়ার জন্য আমার কাছে আসবে না, কারণ এই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। আর যদি মঙ্গলবার রাতের মধ্যে মোবারক মিয়ার কোনো হদিস না পাওয়া যায়, সেটা জীবিত হোক বা মৃত হোক, তাহলে আমাকে জানাইও,
কিন্তু কথা একটাই, মোবারক মিয়াকে যদি পাও তাহলে তার মুখ থেকেই ঘটনা শুনো, আমার কাছে কোনো তথ্য জানার জন্য আসবা না, চেষ্টাও করবা না। তো উপস্থিত সবাই কবিরাজের কথায় খুব একটা খুশি না হলেও সরাসরি আসলে তেমন কিছু বলতে পারছিলেন না, কারণ ওই কবিরাজ বেশ বয়স্ক ছিলেন এবং আশেপাশের গ্রামের সবাই ওনাকে বেশ শ্রদ্ধা এবং সম্মান করতেন। এরপর সবাই বাড়িতে ফিরে আসেন। ওই রাতে কবিরাজ ওনাদের বাড়িতে থেকে পরদিন সকালে উনি আবার ওনার বাড়িতে ফেরত যান। মোবারক মিয়ার পরিবারের সদস্যরা শেষ আশা নিয়ে পুনরায় আরও একবার অপেক্ষার প্রহর গুনতে শুরু করেন। কবিরাজ যেহেতু আগামী তিন দিনের কথা বলেছিলেন, তাই মোবারক মিয়ার পরিবারের সদস্যরা পরের দিন থেকে চারপাশে সতর্কভাবে নজর রাখতে থাকেন। পাশাপাশি অন্যান্য গ্রামবাসী ও পাড়া প্রতিবেশীদেরকেও ওনারা অনুরোধ করেন যে এই তিন দিন একটু চোখখান খোলা রাখতে, কারণ মোবারক মিয়াকে যদি পাওয়াও যায় তাহলেও ঠিক কী অবস্থায় এবং কোন জায়গায় যে পাওয়া যাবে তা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এই জন্য সবাইকেই চোখখান খোলা রাখতে হবে। এভাবেই রবিবার চলে যায়, সোমবার চলে যায়, এক একটি দিন পার হওয়ার সাথে সাথে মোবারক মিয়ার পরিবারের সদস্যদের মনে আশার আলোটাও আস্তে আস্তে কমে আসছিল, কারণ এই তিন দিনের মধ্যে পাওয়ার কথা ছিল। রবিবার চলে গেল, পাওয়া গেল না, সোমবার চলে গেল, পাওয়া গেল না, এখন তো শেষ মঙ্গলবার। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত পর্যন্ত অপেক্ষা এবং অনেক খোঁজাখুঁজি করার পরও যখন কোথাও মোবারক মিয়ার কোনো হদিস পাওয়া যায় না, তখন ওনারা সব আশা ছেড়ে দেন এবং ধরে নেন যে হয়তো মোবারক মিয়াকে আর কখনোই পাওয়া যাবে না। যেহেতু কবিরাজ বলেছিলেন যে মোবারক মিয়াকে যদি না পাওয়া যায় তাহলে ওনারা কবিরাজের কাছে এই বিষয়ে যেন বলেন এবং পরবর্তীতে কী করণীয় সেই বিষয়ে কবিরাজ চেষ্টা করবেন। তো এই কারণে কবিরাজের বাড়িতে যাওয়ার একটা রকম পরিকল্পনা ওনারা করে ফেলেছেন। এবার বাড়ির মুরব্বীরা বলেন যে ওনারাও যাবেন, কারণ আগে তো বয়স্ক ব্যক্তিরা যান নাই, কিন্তু এবার ওনারাও যাবেন এবং কবিরাজকে শেষবারের মতো আরও একবার বিশেষ অনুরোধ করবেন যেন উনি মোবারক মিয়া নিরুদ্দেশ হওয়ার বিষয়ে কিছু হলেও ওনাদেরকে জানান। রাত বাড়ার সাথে সাথে পাড়া প্রতিবেশী এবং অন্যান্য গ্রামবাসীরা ঘুমিয়ে পড়লেও মোবারক মিয়ার পরিবারের সদস্যরা প্রায় আনুমানিক রাত 10:11 পর্যন্ত জেগেছিলেন, যেটা ওই সময় গ্রামের হিসাবে অনেক রাত। এরপর ওনারাও আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়েন। খুব ভোরবেলা পাড়া প্রতিবেশীদের শোরগোলের কারণে ওনাদের ঘুম ভাঙে। যেহেতু গত রাত্রে ওনারা বেশি দেরি করে ঘুমিয়েছেন তাই ভোরবেলা ওনাদের ঘুম ভাঙতে একটু দেরি হচ্ছিল। ঘুম ভেঙে গেলে ওনারা বুঝতে পারেন যে বাড়ির কয়েকজন ওনাদেরকে উচ্চস্বরে ডাকাডাকি করছে এবং কপাটের খিল ধরে ধুমধাম আওয়াজ করছে। তো ওনারা তাড়াতাড়ি কপাট খুলে বাইরে বেরিয়ে আসেন। তখন ওনাকে ওখানে উপস্থিত কয়েকজন প্রতিবেশী মোবারক মিয়ার স্ত্রীকে লক্ষ্য করে বলেন যে এই তাড়াতাড়ি তোমরা পুকুর পাড়ে আসো, মোবারককে পাওয়া গেছে। এই শুনে তো মোবারক মিয়ার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে যান আনন্দে। ওনার ছোটো ভাই তো পুকুর পাড়ের উদ্দেশ্যে দৌড় লাগান সাথে সাথে। ওনার পুকুর পাড়ে গিয়ে দেখেন যে পুকুর পাড়ের অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, জটলা হয়ে আছে মানুষের। মানুষগুলো মূলত পুকুরের চালায় থাকা একটি পুরনো বড় আম গাছকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং উচ্চ সুরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলাবলি করছে। মোবারক মিয়ার পরিবারের সদস্যরা সেখানে এগিয়ে গিয়ে যা দেখতে পান তা ওনাদের নিজ চোখেও বিশ্বাস হচ্ছিল না। ওনারা দেখতে পান যে আম গাছটি ঠিক, মানে আম গাছ যেখানে আছে আর কি, তো ওখানে আম গাছের যে গুড়ি, মানে আম গাছের যে গোড়া শিকড়, মোবারক মিয়ার শরীরটি গাছের গুড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়েছে। ভঙ্গিমাটা এমন যে মানুষ অনেক সময় বিশ্রাম নেওয়ার জন্য যখন গাছের নিচে বসে তখন যেমনটা দেখায় ঠিক তেমন। দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে মোবারক মিয়া বোধহয় বিশ্রাম নেওয়ার জন্যই নিজ ইচ্ছাতেই ওখানে ওরকমভাবে বসে রয়েছে। মোবারক মিয়ার চোখ ছিল বন্ধ করা, যেমনটা একজন ঘুমন্ত মানুষের চোখ হয়ে থাকে। মোবারক মিয়াকে প্রথম দেখায় এরকমভাবে দেখে মোবারক মিয়ার স্ত্রী তো ধরেই নিয়েছিলেন যে মোবারক মিয়া হয়তো আর জীবিত নেই, তাই সাথে সাথে উনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু উপস্থিত কয়েকজন ওনাকে নিরস্ত করার চেষ্টা করেন এবং বলেন যে আমরা যখন অজু করতে পুকুরে এসেছিলাম তখন হঠাৎ খেয়াল করি মোবারক মিয়ার দেহ এমন অবস্থাতে এই গাছের নিচে রয়েছে, আমরা এখনও ওর শরীরে হাত লাগাইনি, তো আমরা এখানে এসে এরকমই দেখছি, তোমাদের বাড়ির লোক আর ওর সাথে এরকম তোমরা যে এসেছো ওর সাথে কী ঘটনা ঘটেছে তো এখন বুঝতে পারছি না, তোমরা তো বাড়ির লোকজন আসছো, আর তোমাদেরকে না বলে তো ওকে ধরাধরি করে যে নিয়ে যাব কোনো একটা সমস্যা হয় কি না আমরা বুঝতে পারছি না।
এই কারণে আমরা হাত লাগাই নাই, ও ঠিক যেভাবে ছিল আমরা যেভাবে দেখেছি ওভাবেই আছে, এখন তোমরা সিদ্ধান্ত নাও, এই জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। আর এখনই কান্নাকাটি করার প্রয়োজন নাই, দেখে মনে হচ্ছে মোবারক মিয়া গভীর ঘুমে ঘুমিয়ে আছে আর ওর শ্বাস প্রশ্বাস কিন্তু চলছে। তখন সবাই ভালো করে দেখলেন যে আসলেই তো তাই, ঘুমের ঘরে মানুষ যেভাবে শ্বাস প্রশ্বাস নেয়, মানুষ গভীর ঘুমে থাকলে বড় বড় শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক ওইভাবে মোবারক মিয়ার বুকের যে ছাতি সেটা ওঠানামা করছে। তো এটা দেখে মোবারক মিয়ার ছোট ভাই এগিয়ে গিয়ে মোবারক মিয়ার কাঁধ ধরে কয়েকবার জোরে জোরে ঝাঁকি দেয়, কিন্তু এতে মোবারক মিয়ার অবস্থার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না। তখন উপস্থিত কয়েকজন বলে যে পুকুর থেকে পানি নিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দাও, তাহলে কাজ হবে হয়তো। তখন ওনারা পুকুর থেকে পানি নিয়ে এসে মোবারক মিয়াকে পানি দিয়ে পুরো একরকম ভিজিয়েই দেন, কিন্তু এবারও কিছু হয় না। মোবারক মিয়াকে ঘুমন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে দেখে সাময়িকভাবে মোবারক মিয়ার স্ত্রী সহ বাড়ির অন্যান্য মহিলা সদস্যদেরও কান্না সাময়িকভাবে থামলেও যখন জল ছিটানোর পরও কোনো কাজ হচ্ছিল না, তখন আবার কান্নাকাটি শুরু হয়ে যায়। এই অবস্থায় সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে মোবারক মিয়াকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যেতে হবে, তারপর যা হয় দেখা যাবে। এই সিদ্ধান্ত মোতাবেক সবাই ধরাধরি করে ঘুমন্ত মোবারক মিয়াকে বাড়িতে নিয়ে যান এবং ওনাকে একটি চৌকির উপর শুইয়ে দেন। এরপর শুরু হয় মোবারক মিয়ার ঘুম ভাঙানোর জন্য বিচিত্র সব প্রচেষ্টা। উপস্থিত উৎসুক গ্রামবাসীরা এক একজন এক এক ধরনের অদ্ভুত সব ধরনের প্রক্রিয়ার কথা বলে যাচ্ছিলেন। মোবারক মিয়ার পরিবারের সদস্যরা সব ধরনের চেষ্টাই করছিলেন, কিন্তু বেলা গড়িয়ে গেলেও মোবারক মিয়ার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মোবারক মিয়ার ঘুম আর ভাঙে না। একদিকে বাড়ির সদস্যদের কান্নাকাটি, আর একদিকে গ্রামের উৎসুক লোকদের আনাগোনা, সব মিলিয়ে ভীষণ এক এলোমেলো গোলমেলো পরিস্থিতি। এভাবে আসরের ওয়াক্ত কেটে যাওয়ার উপক্রম হয়। এরপর উপস্থিত সবাই লক্ষ্য করেন যে মোবারক মিয়া হঠাৎ করে বিড়বিড় করে অস্পষ্ট ভাষায় কিছু একটা বলাবলি করার চেষ্টা করছে, মানে কিছু একটা বলার চেষ্টা করছে, আর চোখ খুলে সবার দিকে অদ্ভুতভাবে উনি তাকাচ্ছেন। এটা দেখে সবাই কাছাকাছি গিয়ে মোবারক মিয়াকে জিজ্ঞেস করতে থাকে, ও মোবারক কি হয়েছে? কিন্তু মোবারক মিয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, আর উনি বিড়বিড় করে কি যে বলতে চাইছিলেন সেটাও বুঝতে পারছিলেন না কেউ। মোবারক মিয়ার এই মুখের যেই ভঙ্গি, এটা দেখে মনে হচ্ছিল যে উনি কিছু একটা দেখে খুবই ভয় পেয়েছেন। কিছুক্ষণ একইভাবে কেটে যাওয়ার পর মোবারক মিয়া আচমকা জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তো উপস্থিত সবাই, বিশেষ করে মোবারক মিয়ার পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেন যে আসলে ওনার করবেনটা কি এখন। এমন অবস্থায় সবার পরামর্শে ওই গ্রামের সিদ্দিক নামের এক লোককে খবর দেওয়া হয়, যিনি টুকটাক ঝাড়ফুঁকের কাজ জানতেন। তো সিদ্দিক এসে মোবারক মিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং বেশ কিছুটা সময় নিয়ে অনেক ধরনের ঝাড়ফুঁক করেন। এরপর উনি বলেন যে মোবারকের জ্ঞান ফিরতে সময় লাগতে পারে, তাই খুব বেশি বিচলিত হওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি সবাইকে এই বিষয়ে সতর্ক করে দেন যে মোবারক মিয়ার জ্ঞান ফেরার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত মোবারক মিয়াকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে যেন বিরক্ত না করা হয়, এতে হিতে বিপরীত হতে পারে, কারণ উনি মানসিকভাবে স্টেবল না। এরপর উনি সহ পাড়া প্রতিবেশী যারা এসেছিলেন সবাই আস্তে আস্তে বিদায় নেন মোবারককে নিয়ে। পরিবারের সদস্যরা আবার অপেক্ষার প্রহর গোনা শুরু হয় কখন সে একটু স্বাভাবিক হবে, সুস্থ হবে। রাত পার হয়ে ভোরবেলা মোবারক মিয়ার জ্ঞান ফেরে, কিন্তু উনি প্রাথমিকভাবে কোনো কথা বলতে পারছিলেন না। ওনার শরীর এতটাই দুর্বল ছিল যে স্বাভাবিক নড়াচড়া করার শক্তি উনি হারিয়ে ফেলেছিলেন। যেহেতু ওই সিদ্দিক সতর্ক করে গিয়েছেন যে জ্ঞান ফেরার সাথে সাথেই মোবারক মিয়াকে কোনো ধরনের বিরক্ত করা যাবে না উল্টাপাল্টা প্রশ্ন করে, তাই সবাই সবার কৌতূহল চেপে রেখে মোবারক মিয়া সেবা শুশ্রূষা করার চেষ্টা করছিলেন। বেলা বাড়লে মোবারক মিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়, যদিও উনি তখন পর্যন্ত তেমন একটা কথা বলতে পারছিলেন না এবং যতটুকু বলার চেষ্টা করছিলেন তা একরকম ভাঙা ভাঙা ছিল। এদিকে গ্রামের মানুষজনের মাঝে তো বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শেষই নেই, তারা এক এক ধরনের ব্যাখ্যা করে যাচ্ছেন। অবস্থা অনেকটা এমন যে মোবারক মিয়া কখন সুস্থ হবেন সেটা নিয়ে যেন কারো খুব একটা মাথা ব্যথা নেই। তার থেকে বড় বিষয় হলো মোবারক মিয়ার সাথে কী ঘটেছে সেটা জানতে চাই সবাই, এই বিষয়ে সবার আগ্রহ বেশি। যাই হোক, এভাবে কয়েকটি দিন কেটে যায়। এর মাঝে মোবারক মিয়ার শরীর খুবই দুর্বল থাকায় জরুরি প্রয়োজনে কখনো কখনো উঠতে হলে ওনাকে ওনার ছোট ভাই হেল্প করতো, অথবা পরিবারের অন্য সদস্যদের কাঁধে ভর দিয়ে তাকে কোথাও নিয়ে যেতে হতো। কিন্তু উনি যখন প্রথমবার নিচ থেকে উঠে দাঁড়াতে যান, তখন উনি স্পষ্ট বুঝতে পারেন যে ওনার শরীরের বাম পাশে কোমরের অংশ থেকে শুরু করে বাম পা পুরোটাই বলা চলে অবশ রয়েছে। এমন না যে উনি একদমই কোনো অনুভূতি পাচ্ছিলেন না, কিন্তু উনি যখন উঠে দাঁড়াতে গিয়েছেন তখন
উনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। তখন সবাই ওনাকে আবার ধরাধরি করে আবার বিছানায় শুয়ে দেন। এটা দেখে এরপর আর কেউই আসলে নিজেকে সামলে রাখতে পারেন না। মোবারক মিয়ার স্ত্রী কান্নাকাটি শুরু করে দেন। মোবারক মিয়াকে এরকম একরকম জোরাজুরি করতে থাকেন যে এই সমস্যাটা কীভাবে হলো বলো। যেহেতু মোবারক মিয়া শারীরিকভাবে আগে থেকে কিছুটা ভালো ছিল এবং উনি মোটামুটি স্পষ্টভাবে কথা বলতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সবাই যখন এই প্রশ্ন করলো উনি প্রথমে কিছু বলতে চাইছিলেন না। তবে ওনার স্ত্রী ওরকমভাবে জোরাজুরি করতে থাকার কারণে মোবারক মিয়া বলতে শুরু করে ওনার সাথে ঘটে যাওয়া এক বিচিত্র অভিজ্ঞতার কথা। মোবারক মিয়া বলেন ওনার সাথে যেদিন ঘটনা ঘটেছিল সেদিন ভোরবেলা উনি রোজকার মতোই পুকুর পাড়ে যাওয়ার জন্য রওনা দেন ফজরের নামাজের জন্য ওযু করতে। পুকুর পাড়ে পৌঁছে মোবারক মিয়া খুবই অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন। উনি দেখেন যে ঠিক পুকুর পাড়েই একজন বৃদ্ধ ওনার দিকে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। লোকটির দিকে তাকাতেই মোবারক মিয়ার সাথে লোকটির চোখে চোখ পড়ে যায়। বৃদ্ধ ওই লোকটির চোখগুলো কেমন যেন চকচক করছিল। লোকটির উচ্চতা ছিল স্বাভাবিক মানুষের মতোই এবং লোকটির পরনে একদম স্বাভাবিক ধরনের পোশাকই ছিল, যেমনটা গ্রামের মানুষ পরে থাকে। তবে লোকটার খুব বড় বড় সাদা দাড়ি ছিল এবং মাথায় একটি পাগড়ির মতো ছিল। লোকটার পোশাক আশাক খুবই সাদা মাটা থাকলেও লোকটার দিকে তাকাতেই মোবারক মিয়ার মনে যেন নিজ থেকে এক ধরনের শ্রদ্ধাবোধ জন্মায়। যেহেতু মোবারক মিয়া ছোটো থেকেই ওনাদের গ্রামে বড় হয়েছেন, তাই গ্রামের মানুষসহ আশেপাশের সবাইকেই উনি খুব ভালোভাবে চিনতেন, কিন্তু এই বৃদ্ধ লোকটিকে উনি আগে কখনোই দেখেন নাই। মোবারক মিয়া যে ওনাকে প্রশ্ন করবেন যে উনি কে, কোথা থেকে আসছেন, এমন সময় লোকটা খুব স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষায় খুব মোলায়েম কণ্ঠে মোবারক মিয়াকে তার কাছে যাওয়ার জন্য ডাকতে থাকে। তখন মোবারক মিয়া আস্তে আস্তে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকেন এবং কেমন যেন একটা সম্মোহিত হয়ে যান। উনি ওই বৃদ্ধ লোকটার আহ্বানে সাড়া দিয়ে আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতে থাকেন। ওই বৃদ্ধ লোকটির কাছাকাছি গেলে মোবারক মিয়া দেখতে পান যে ওই লোকটির পাশে মাটিতে একটি আশ্চর্য ধরনের ও বেশ বড় আকারের একটা জল চৌকি বা এই পিঁড়ির মতো কিছু একটা রাখা। সাধারণত জল চৌকি বা পিঁড়ি কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়, তবে ওই জিনিসটি মনে হচ্ছিল সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। ওই লোকটা এরকম নির্দেশের ভঙ্গিতেই মোবারক মিয়াকে সেটার উপর বসতে বলেন। তো লোকটার গলার স্বর কোমল হলেও কণ্ঠস্বরে কেমন যেন একটা কাঠিন্য বা একটা কঠিন ভাব ছিল। মোবারক মিয়া একটু ইতস্তত বোধ করছিলেন। তখন ওই বৃদ্ধ লোকটি অদ্ভুত এক রহস্যময় হাসি হেসে মোবারক মিয়ার কাঁধে হাত রাখেন এবং হাত রেখে একটু মৃদু বল প্রয়োগ করেন। ওরকম চাপ দিয়ে আমরা অনেকে বসাই দিই না, ওইরকম মৃদু বল প্রয়োগ করে মোবারক মিয়াকে ওই জিনিসের উপর বসিয়ে দেন। রহস্যময় বৃদ্ধ লোকটি যখন মোবারক মিয়াকে কাঁধে মানে তার মোবারক মিয়ার কাঁধে হাত রেখেছিলেন, তখন কোনো সাধারণ মানুষ স্পর্শ করলে যেমন অনুভূতি হয় মোবারক মিয়াকে তেমনই অনুভূতি হয়েছিল। তবে উনি অনুভব করতে পেরেছে ওই লোকটির হাত অনেকটাই শক্ত এবং খুব ঠান্ডা। এরপর পুকুর পাড়ে কী ঘটেছিল সেটা আর ওনার মনে নাই। মোবারক মিয়া যখন হুঁশ ফেরে তখন উনি দেখতে পান যে অদ্ভুত এক ব্যাপার, এবং যেই ব্যাপারটা ওনার হৃদস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিল। মোবারক মিয়া লক্ষ্য করেন যে বিশাল আকার একটি কাঁচ অথবা এ জাতীয় স্বচ্ছ কিছু একটা দিয়ে নির্মিত একটি স্থাপনা, আর এই স্থাপনার একটি পিলারের সাথে ওনাকে ভারী শিকল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই স্থাপনাটির দেয়ালগুলো এতটাই স্বচ্ছ যে বাইরের দৃশ্য ভেতর থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মোবারক মিয়া দেখতে পাচ্ছেন বাইরে হালকা ঘোলা পানি, পানির মধ্যে অনেক মাছ ঘোরাফেরা করছে। তখন মোবারক মিয়া আন্দাজ করেন যে উনি হয়তো পানির নিচে কোনো একটা জায়গায় আছেন, অথচ উনি ওনার নিঃশ্বাস নিতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এবার মোবারক মিয়া আরও ভয়ানক একটি দৃশ্য দেখলেন, যেটা উনি যতদিন বেঁচে ছিলেন কখনোই ভুলতে পারেননি। উনি দেখলেন যে ওনাকে যেখানে বেঁধে রাখা হয়েছে তার ডান পাশে বেশ কিছুটা সামনে বিশাল বড় একটি সিংহাসনের মতো, যেটাকে দেখে মনে হচ্ছে কালো পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। আর ওই সিংহাসনের উপর এক বৃদ্ধা মহিলা বসে আছেন, যার চোখ দুটো সম্পূর্ণ কুচকুচে কালো আর বিশাল বড় বড় নোংরা চুল শরীর পেরিয়ে মাটিতে বিছিয়ে রয়েছে। বৃদ্ধা মহিলাটির চেহারা এবং শারীরিক গঠন অনেকটা মানুষের মতো হলেও তার উচ্চতা কম করে হলেও 15-20 ফুট হবে। ভয়ানক ওই বৃদ্ধাটির পরনে ছিল সাদা শাড়ির মতো কিছু একটা, চেহারাটি ছিল একদমই বিকৃত। মোবারক মিয়া এই বিভীষিকাময় দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যখনই ভয়ে চিৎকার করে উঠেছেন, তখনই ওই বৃদ্ধা মহিলাটি তার একটি হাত উঠিয়ে তর্জনী আঙ্গুলিটি মোবারক মিয়ার দিকে নির্দেশ করে খুব রাগের স্বরে চিৎকার করার মতো করে
করার উদ্দেশ্যে দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলে ওঠেন। মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা। মোবারক মিয়া অনুভব করেন যে ওনার বাম উরুতে মনে হলো একসাথে শত শত সুচ ফুটিয়ে দেওয়া হয়েছে। এমনই সে যন্ত্রণা যে মোবারক মিয়া মুহূর্তের মধ্যে তীব্র ব্যথা এবং যন্ত্রণায় জ্ঞানই হারিয়ে ফেলেছেন। এরপর ওনার কিছু মনে নাই। মোবারক মিয়া পুকুর পাড় থেকে কিভাবে কোথায় গিয়েছিলেন, কিভাবে আবার ওনাকে পুকুর পাড়েই পাওয়া গেল, এই বিষয়ে উনি কিছুই বলতে পারেন না। মোবারক মিয়ার মুখে এই ঘটনা শোনার পর উপস্থিত সবাই পুরোপুরি স্তম্ভিত হয়ে যান। বিষয়টি এমনই রহস্যময় ছিল যে উপস্থিত কেউ কিছু আন্দাজও করতে পারছিলেন না। এরপর মোবারক মিয়াকে অনেক কবিরাজ দেখানো হয়, অনেক ধরনের চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কখনোই ওনার ওই শারীরিক সমস্যাটি ঠিক হয়নি। মানে শরীরের নিচের কোমর থেকে নিচে বাম পায়ের যে অবশ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা ঠিক হয়নি। এমনকি কবিরাজ ওই যে কবিরাজ মূলত মোবারক মিয়ার সমস্যাটি সমাধান করেছিলেন, মোবারক মিয়ার পরিবারের সদস্যরা নাকি শেষ পর্যন্ত ওনার নির্দেশনা অমান্য করে ওনার কাছে আবারও ছুটে গিয়েছিলেন, কিন্তু ওই কবিরাজ কোনো কারণ ব্যাখ্যা করা ছাড়াই ওনাদের সাথে আর কোনো কথা বলেন নাই। মানে ওইভাবে কোনো বিষয় বলেন আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, মানে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন। ওই কবিরাজ যে কেন এমনটি করেছেন তা আর কখনোই জানা যায়নি। আর মোবারক মিয়ার সাথে পরবর্তীতে ওই ঘটনার রেশ ধরে কোনো উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও উনি নাকি মাঝে মধ্যেই অদ্ভুত একটা স্বপ্ন দেখতেন। উনি নাকি স্বপ্নে সেই বৃদ্ধ লোকটিকে দেখতেন যাকে উনি নিরুদ্দেশ হওয়ার দিন পুকুর পাড়ে দেখেছিলেন। স্বপ্নে মোবারক মিয়া দেখতেন উনি কুয়াশা ঘেরা একটি মাঠে দাঁড়িয়ে আছেন, ওনার থেকে কিছুটা দূরে একটি বড় গাছ, সেই গাছের নিচে ওই রহস্যময় বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন এবং মোবারক মিয়াকে নাম ধরে ডেকে ওনার কাছে যেতে বলছেন। মোবারক মিয়া যখনই স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধ লোকটির ডাকে সাড়া দিয়ে কাছে যাওয়ার চেষ্টা করতেন, তখনই মোবারক মিয়া দেখতেন যে উনি শুধু হেঁটেই যাচ্ছেন কিন্তু উনি কোনোভাবেই ওই বৃদ্ধ লোকটির কাছে পৌঁছাতে পারছেন না। আর সেটা দেখে বৃদ্ধ লোকটি ওনার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন। এরকমভাবে চলতে চলতেই একসময় ওনার ঘুম ভেঙে যেত। মোবারক মিয়া যতদিন জীবিত ছিলেন ততদিন উনি অনেক রকমের তদবির নিজের উপর প্রয়োগ করেছিলেন, কিন্তু রহস্যময় স্বপ্নটি দেখা থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওনার মুক্তি মেলেনি। এটি ছিল ঘটনা। ঘটনাটি শেষ হয়ে গেলেও অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজও অজানা। মোবারক মিয়া পুকুর পাড়ে যে অদ্ভুত সুমিষ্ট সুঘ্রাণ পেতেন তার উৎস কি ছিল, পুকুর পাড়ে রহস্যময় ওই বৃদ্ধ লোকটির পরিচয় কি, তার উদ্দেশ্য কি ছিল, মাছ ধরতে গিয়ে বজলু মিয়ার সাথে ওই পুকুর পাড়ে যে ভয়ানক ঘটনা ঘটেছিল তার কারণ কি ছিল, মোবারক মিয়ার খোঁজ নিয়ে দেওয়ার বিনিময়ে কবিরাজ কেন সেই অদ্ভুত শর্ত দিয়েছিলেন, মোবারক মিয়াকে আসলে কোন জায়গায় আর কেনই বা আটক রাখা হয়েছিল, কি অপরাধ ছিল তাও জানা যায়নি, কালো পাথরের সিংহাসনে বসা সেই অস্বাভাবিক উচ্চতার ভয়ানক বৃদ্ধাটি কে ছিলেন, মোবারক মিয়াকে আবার কিভাবে পুকুর পাড়ে পাওয়া গেল, আর পরিশেষে ওই রহস্যময় বৃদ্ধ লোকটি মোবারক মিয়াকে আসলে স্বপ্নে কি বুঝাতে চাইতেন, এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা, হয়তোবা আর কখনোই জানা যাবে না। তবে প্রিয় লিসেনার্স, আপনারা চাইলে কিন্তু এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। যদিও বা এই ঘটনাটাই একটা রহস্যময় ঘটনা এবং অসম্পূর্ণ, কিন্তু আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে এক অনন্য শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজ এবং গ্রুপে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে এক অনন্য স্থান পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্বামীকে। আমি জানি না স্বামী এখন সেই ঘটনা শুনছেন কিনা বা আমাদের এই ঘটনা শুনছেন কিনা, তবে আশা করি স্বামী যেখানেই থাকুন না কেন আপনি কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ এই ঘটনাটি শুনতে পাবেন। আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে প্রিয় লিসেনার্স, আপনাদের হয়তো মনে আছে এবারের ঈদুল আজহা স্পেশাল এপিসোডে সৌমিত্র রায় তার এক বড় ভাই, তার নাম হচ্ছে ফয়সাল, এই ফয়সাল ভাইয়ের কাছ থেকে একটি গোদান সম্পর্কিত ঘটনা শেয়ার করেছিলেন। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটিও সৌমিত্র রায় সেই ফয়সাল ভাইয়ের কাছ থেকেই শুনেছিলেন। আর ফয়সাল ভাই ঘটনাটি যার কাছ থেকে শুনেছিলেন তার নাম ডাক্তার মোর্শেদ। এটি ওনার নামের শেষ অংশ, গোপনীয়তার খাতিরে ওনার পুরো নামটি আমরা বলছি না। ফয়সাল ভাই জানিয়েছেন ডাক্তার মোর্শেদ ভাই দেখতে সাধারণ মনে হলেও অসাধারণ প্রতিভাবান এবং মিষ্টভাষী একজন মানুষ।
দারুণ গিটার বাজান আর গানের গলাও অসাধারণ। তিনি বর্তমানে ঢাকা CMH-এ একটি স্পেশাল মেডিকেল কোর্স করছেন। তিনি একদিন ফয়সাল ভাইকে এই ঘটনাটি বলেছিলেন যা তার নিজের সাথে ঘটেছিল। আমরা মূল ঘটনাতে চলে যাই। ওনার বাবা চাকরি করতেন উত্তরবঙ্গের একটি জেলায়। চাকরির সুবাদে সেখানেই তারা সেটেল হন, ফলে ওনার স্থায়ী বাসা উত্তরবঙ্গে। ঘটনাটি 2011 সালের দিকে ঘটেছিল। উনি তখন পাবলিক মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। মেডিকেল কলেজের পাশেই এক মেসে ওঠেন তিনি। ওনার মেডিকেল কলেজটি পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত একটি পাবলিক মেডিকেল কলেজ, মানে সরকারি মেডিকেল কলেজ, ফলে পুরাতন একটি মেডিকেল কলেজই বলা যায় এটিকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মানুষের রক্তে শীতল হয়ে আছে এই মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গণ। মেডিকেল কলেজের নামটি আমরা শেয়ার না করলেও ঘটনার বর্ণনায় হয়তো অনেকেই বুঝে ফেলবেন। বাড়ি ছেড়ে মেডিকেলে গিয়েছেন, মাস দুয়েকও হয়নি, ক্লাস মোটামুটি শুরু, তবে কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছিলেন না ডাক্তার মোর্শেদ ভাই। সারাক্ষণ মন খারাপ থাকতো তার, খাওয়া দাওয়া করতেও খুব একটা ভালো লাগতো না, রাতের পর রাত ঘুমও আসতো না তার। এই তো অল্প কিছুদিন আগেও কত প্রাণ চঞ্চল ছিলেন তিনি, খেলাধুলা, গান বাজনা আর কত কী নিয়ে পড়ে থাকতেন, আর পড়াশোনায় ছিল প্রচুর মনোযোগ। কিন্তু এখন যেন কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন না পড়াশোনায়, কারণ ছাড়াই বারবার মন খারাপ হয়ে যেত। রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে কিছুদিনের জন্য বাসায় চলে যান তিনি, সেখানেও একই অবস্থা, পড়াশোনায় বিন্দুমাত্র মনোযোগ পাচ্ছেন না। হাস্যোজ্জ্বল ছেলেটিকে হঠাৎ এমন দেখে নজর এড়ায়নি ওনার বাবা মায়ের। ওনার মা বারবার ওনার বাবাকে বলেন ছেলেকে কোনো কবিরাজ বা হুজুর দেখাতে, কিন্তু কিছুতেই পাত্তা দিতে চান না ডাক্তার মোর্শেদ ভাইয়ের বাবা। ওনার ভাষ্যমতে ছেলে মেয়েরা নতুন কোনো একটা জায়গায় গেলে এরকম মুড সুইং হয়। একদিন সন্ধ্যায় কি একটা কাজে মোর্শেদ ভাইয়ের রুমে আসেন ওনার বাবা। বলা ভালো ওনাদের বাসাটা হাফ বিল্ডিং বাসা ছিল, উপরে সিলিং ছিল। ওনার বাবা কাজ সেরে ওনার রুম থেকে বের হয়ে যাচ্ছিলেন, হঠাৎ কি ভেবে যেন রুমের সিলিংয়ের এক সাইডে তাকান। সিলিংয়ের কোনায় লাল এটা কি ঝুলছে সন্দেহ হয় ওনার বাবার। এগিয়ে গিয়ে একটা টেবিল আর লাঠির সাহায্যে লাল জিনিসটাকে খুঁচিয়ে নিচে নামান। দেখেন এটা একটা তাবিজ। মোর্শেদ ভাইও কিন্তু তখন রুমেই ছিলেন, তিনি নিজেও দেখেছেন সেই তাবিজ। এতদিন মোর্শেদ ভাইয়ের পড়াশোনার অমনোযোগিতার কারণ তার বাবা বুঝতে পারেন, এটাও বুঝেন এই অবস্থায় থাকলে ওনার ছেলে আর বেশি দিন সুস্থ থাকতে পারবেন না। সাথে সাথেই ওনার আম্মুর সাথে কথা বলেন তিনি এবং সারা বাসা খোঁজাখুঁজি করেন। ওনার বালিশ, বইয়ের টেবিল থেকে আরও দুটি তাবিজ বের করেন, তার মানে বাসা থেকে বের হলো তিনটা তাবিজ। এরপর খোঁজ করতে থাকেন একজন ভালো আলেমের। ওনার এক আত্মীয়ের মাধ্যমে ওনার মা, মানে মোর্শেদ ভাইয়ের মা, একজন ভালো আলেমের সন্ধান পান। হুজুর ওনাদের আত্মীয়ের পরিচিত আর কি, সম্পর্কে ওই আত্মীয়ের আত্মীয় আর কি। সেই আলেমের কাছে ওনার আম্মা মোর্শেদ ভাইকে নিয়ে যান, তবে পরে, তখনও নেন নাই, আরও পরে। আলেম ছিলেন অত্যন্ত পরহেজগার, লালমনিরহাটেই ওনার বাড়ি, অনেক পরহেজগার। কিছু জিন ওনার সাথে নাকি থাকতো, ওনার কথা শুনতো। নিজের সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ নিয়ে সেই আলেম মোর্শেদ ভাইয়ের আম্মাকে বলে দেন আপনার ছেলেকে মরণ বান মারা হয়েছে। এই বানের উদ্দেশ্য তার লেখাপড়ার ক্ষতি এবং ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া এবং আস্তে আস্তে আরও ভয়ানক ক্ষতি হওয়া। এ কথা শোনার পর মোর্শেদ ভাইয়ের আম্মা তো ঘাবড়ে যান, ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। ওনার এত আদরের ছেলেটাকে কে এমন করল? হুজুর অভয় দেন আর বলেন আপনার তিনটি তাবিজ পেয়েছেন বাসায়, এখানে আর কোনো তাবিজ নেই, এটা নিশ্চিন্ত থাকেন। কিন্তু আরও তিনটি তাবিজ আছে আপনার ছেলের মেডিকেল কলেজের মেসে। একটি পাবেন জানালার কাছে, একটি পড়ার টেবিলের একদম চিপার মধ্যে, অন্যটি তোষকের নিচে। পড়ার টেবিলের যেই পায়া, এই পায়া এবং দেয়ালের মধ্যবর্তী যে খুবই সংকীর্ণ জায়গা, একদম লেগেই তো থাকে পায়া দেয়ালের সাথে, কিন্তু ওই ছোট্ট জায়গার মধ্যে ওইটা রয়েছে, এটাও বলে দেন। এসব শোনার সাথে সাথেই ওনার বাবা রওনা হন মেডিকেল কলেজের সেই মেসের উদ্দেশ্যে, এবং সেখানে হুজুরের বলা জায়গায় সেই তাবিজগুলো উনি পেয়েও যান।
সবগুলো তাবিজ হুজুর ধ্বংস করে দেন। তিনি এই মোর্শেদ ভাইয়ের মাকে বলে দেন, মানে হুজুর বলে দেন যে এই বান আর কোনো ক্ষতি করবে না আপনার ছেলেকে ইনশাল্লাহ, আর আমার তিনজন অনুগত আল্লাহর মাখলুক আপনার ছেলেকে সবসময় পাহারায় রাখবে, কোনো চিন্তা করবেন না। এরপর থেকে সব কিছুই স্বাভাবিক হতে থাকে ডাক্তার মোর্শেদ ভাইয়ের। তবে ওনার মাথায় একটা জিনিস বুঝে আসে না, ওনার মেস তো ওনার কোনো আত্মীয় চেনে না, আবার ওনার কোনো ফ্রেন্ডও তো কখনো ওনার বাসায় যায়নি। তাহলে বাসা আর মেস এই দুই জায়গাতেই তিনটা তিনটা করে মোট ছয়টা তাবিজ কে রাখলো? এই প্রশ্নের উত্তর তিনি পাননি কখনোই। যাই হোক, কিছু বছর পরের কাহিনী, ডাক্তার মোর্শেদ ভাইদের মেডিকেল কলেজ হসপিটালের বেশিরভাগ রুগী আসতো হতদরিদ্র পরিবারের, তাই উনি আর ওনার বন্ধুরা মিলে ওনাদের মেডিকেল কলেজ একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন ততদিনে। ওনাদের সংগঠনের কাজ ছিল ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দরিদ্র রুগীদের খুঁজে বের করা, তাদের চিকিৎসার খরচ বহন, এমনকি ক্ষেত্র বিশ্বে আর্থিকভাবে সাহায্যও করা, তাছাড়াও কারো রক্তের প্রয়োজন হলে সেটা জোগাড় করা। এই সংগঠন করতে গিয়েই মূলত ওনার এক বন্ধুর সাথে ওনার ঘনিষ্ঠতা বাড়ে। ওনার সেই বন্ধু থাকতেন মেডিকেল কলেজের হোস্টেলে, আর উনি থাকেন তখনও মেসে। মেসেও ওনার আরও দুজন মেডিকেলের রুমমেট ছিল অবশ্য, ওরা তখন একাডেমিক ক্লাস শেষ করেছেন, পঞ্চম বর্ষে উঠেছেন, 2016 সাল চলছে তখন। মেডিকেলে পঞ্চম বর্ষে উঠলে ব্লক পোস্টিং শুরু হয়। ব্লক পোস্টিং হলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হতো। ব্লক পোস্টিংয়ে যখন কোনো ছাত্রকে কোনো বিভাগে দায়িত্ব দেওয়া হয়, তাকে সারাদিন সেই বিভাগেই কাজ করতে হয়। মনে করুন কারো হেমাটোলজি বিভাগে ব্লক পোস্টিং দেওয়া হয়েছে, তাকে সেদিন সারাদিন সেই বিভাগেই কাজ করতে হবে। সে বছর ব্লক পোস্টিংয়ের পরপরই রমজান মাস শুরু হয়ে যায়, তখন রমজানের প্রায় শেষ দিকও চলে আসে। হাসপাতালে দুর্ঘটনার রোগীরা এলে প্রথমে নিউরো সার্জারি অথবা অর্থো সার্জারিতে পাঠিয়ে দেওয়া হতো। এই এলাকায় পাগলাপিন নামের একটা জায়গা আছে, সেই জায়গাটি নাকি অনেক দুর্ঘটনাপ্রবণ। প্রায় কিছুদিন পরপরই বাস দুর্ঘটনা ঘটে সেখানে। হঠাৎ করেই রাত 10:30টার দিকে মোর্শেদ ভাইকে ওনার হোস্টেলের সেই বন্ধু কল করে বলেন, পাগলাপিনে একটু আগে একটা বড়সড় বাস দুর্ঘটনা ঘটেছে, অনেকেই হতাহত, হাসপাতালে রুগীতে ভরা, কিন্তু নিউরো সার্জারি ওয়ার্ডে একজন সিনিয়র ডাক্তার ছাড়া কেউ নেই। সেই সিনিয়র ডাক্তার ওনাকে বলেছেন, যারা যারা আসতে চায় সবাইকে নিয়ে দ্রুত হসপিটালে চলে আসতে এবং রাতে নিউরো সার্জারি ওয়ার্ডে ওনার সাথে একটু সাপোর্ট দিতে, তাহলে রুগীদের ভালোভাবে সেবা দেওয়া যাবে। এই প্রস্তাব শুনে মোর্শেদ ভাই তো এক পায়ে রাজি। একে তো মানুষের উপকার করা, তার উপর আবার নতুন নতুন ডাক্তার হচ্ছেন, অ্যাপ্রন গায়ে জড়িয়ে গলায় স্টেথোস্কোপ লাগিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরা, ডাক্তার একটা ফিল পাওয়া যায়, এটা উনি নিতে খুব ভালোবাসতেন, রোগীদের সেবা করতেও খুব পছন্দ করতেন। এটা ওনার কাছে শুধু ডাক্তার হওয়ার জন্য করতে হবে বিষয়টা এরকম না, এটা ওনার কাছে একটা পবিত্র দায়িত্বের মতো মনে হতো, যেটা উনি ওনার ডিউটির পরেও করতে পছন্দ করতেন। জলদি ছুটে যান সেই বন্ধুর সাথে নিউরো সার্জারি বিভাগে। রাত 10:30 থেকে টানা রুগীদের সেবা করে গেছেন তারা। রুগীদের আর্তনাদে তখন হাসপাতাল ভারী হয়েছিল, মোটামুটি 2:30 বাজে তখন রাত। রুগীদের প্রাথমিক ধকল সামলে ফেলা গেছে। উনি আর ওনার ফ্রেন্ড বের হলেন হসপিটাল থেকে, ওনার ফ্রেন্ড যাবে হোস্টেলে আর উনি যাবেন মেসে, সেহেরি করবেন। ওনাদের হসপিটালের পশ্চিম দিকটাই মেইন গেট, আর পূর্ব দিকে ছোট একটা গেট আছে। এই গেট দিয়ে বের হলে গ্যারেজের ছাউনিটা পড়ে, গ্যারেজের ছাউনি পার হলে একটা ছোট চত্বর, চত্বরের এক সাইডে হসপিটালের ডিরেক্টরের কোয়ার্টার, এর পাশে লেডিস হোস্টেল, তারপর সরাসরি একটা ছোট রাস্তা সামনে চলে গেছে পূর্ব দিকে, আর একটা রাস্তা ডানে দক্ষিণ দিকে চলে গেছে, সেটি পূর্ব দিকের গেটের রাস্তা। দক্ষিণ দিকের রাস্তা দিয়ে সীমানা প্রাচীর দিয়ে বের হওয়া যায়। ওনারা পূর্ব দিকের সেই রাস্তা ধরে, অর্থাৎ লেডিস হোস্টেলের রাস্তা ধরে বের হন। লেডিস হোস্টেলের সীমানা প্রাচীর এবং ডিরেক্টরের বাসার সীমানা প্রাচীর পার হয়ে একটি টি জংশন, এই জংশনের ডানে পূর্ব গেট, বায়ে বয়েজ হোস্টেল। বয়েজ হোস্টেলের সামনে এবং ডিরেক্টরের বাসার পেছন সাইডে এখানে আছে বিশাল বড় একটা খেলার মাঠ। এই টি জংশন মানে ইংরেজি টি, এই টি জংশনে একটি ল্যাম্পপোস্ট ছিল, সব ল্যাম্পপোস্ট নিভে গেলেও এই ল্যাম্পপোস্টটি সবসময় রাতে জ্বলে থাকত। রাত যেহেতু 2:30 বাজে, এই জায়গা থেকে ডানে পূর্ব গেট দিয়ে মোর্শেদ ভাই ওনার মেসে চলে আসবেন আর ওনার বন্ধু হোস্টেলে চলে যাবেন। যাওয়ার আগে দুই বন্ধু মিলে কিছুক্ষণ কথা বলছিলেন সেই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে।
সামনে ডাক্তার হবেন, আজকে জীবনে এত বড় একটা অভিজ্ঞতা হলো, এসব নিয়ে আলোচনা করছেন ওনারা। ওনার বন্ধু ওনার দিকে মুখ করে দাঁড়ানো ছিলেন। ওনার তাকানোর দিকটায় ডিরেক্টরের বাসার সীমানা প্রাচীর, আবার মোর্শেদ ভাই তাকিয়েছিলেন ওনার ফ্রেন্ডের দিকে মুখ করে, ওনার পেছনে খেলার মাঠ। ফলে হঠাৎ ওনার চোখ আটকে যায় একটা জিনিসের দিকে। খেলার মাঠে কিছু কালো মানুষের মতো অবয়ব দৌড়াদৌড়ি করছে, দেখতে অনেক লম্বা আর শরীরের গঠন খুবই পাতলা গড়নের, সবাই দেখতে মনে হচ্ছে একই রকমের। এদের দৌড়াদৌড়ি দেখে মনে হচ্ছিল ফুটবল খেলছে, সবাই এক জায়গায় জটলা পাকিয়ে দৌড়াচ্ছে। কালো অবয়বগুলিকে উনি দেখছিলেন, ওনার ফ্রেন্ড দেখেননি তখনও। মোর্শেদ ভাই কথার ফাঁকে ফাঁকে প্রায় 15-20 মিনিট সেই কালো অবয়বগুলোকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন। একসময় কথা শেষ করে উনি ডান পাশের রাস্তা ধরেন আর বন্ধু বাম পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করেন। এতক্ষণে মাঠে তিনি কী কী দেখছিলেন তা তিনি বলেননি ওনার বন্ধুকে। 10-12 কদম আগাতেই ওনার বন্ধু ওনাকে পেছন থেকে ডাক দেন, বলেন, মোর্শেদ তুমি কি মাঠে কিছু দেখতেছো? ডাক্তার মোর্শেদ জবাব দেয়, হ্যাঁ, কিছু ছেলে ফুটবল খেলছে। তখন ওনার বন্ধুরাকে ধাক্কা দিয়ে বলে, তুমি কি পাগল হইছো? এখন রাত বাজে 2:45, এই সময় অন্ধকারে কে খেলতে আসবে মাঠে? তারপর ঘুটঘুটে অন্ধকারে কেউ ফুটবল খেলে? আর এদের উচ্চতাটা দেখেছো, মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। ডাক্তার মোর্শেদ ওনার বন্ধুকে বলেন, তুমি কি ভয় পাচ্ছ? আমি কি তোমাকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? জবাবে ওনার বন্ধু বলেন, না লাগবে না, আমি প্রাচীর ঘেঁষে হেঁটে চলে যেতে পারবো, তুমি সাবধানে চলে যাও। তিনি আগাতে থাকলেন ডান দিকে ওনার মেসের দিকে। কিছু দূর আগানোর পর উনি পেছনে তাকিয়ে দেখেন মাঠ একদম শুনশান, কেউ সেখানে খেলাধুলা করছে না। অর্থাৎ এতক্ষণ যা দেখলেন তার কিছুই যেন এতক্ষণ সেখানে ঘটেই নি, কোথায় যেন হারিয়ে গেল সেই লম্বা অবয়বগুলো। হারানো বললে ভুল হবে, অদৃশ্য হয়ে গেছে সেগুলো। মাঠটা অনেক বড়, একপাশে পুরাতন কিছু বিল্ডিং আছে যেগুলো পরিত্যক্ত ভবন, সেগুলোতে দিনের বেলায়ও পারতপক্ষে কেউ যায় না, আর রাতে তো ওই দিকটাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে এই মানুষগুলো গেল কোথায়? এবার ডাক্তার মোর্শেদ ভাই অনুভব করেন, এতক্ষণ তিনি যাদের দেখেছেন এরা আসলে কেউই মানুষ নয়। তিনি এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন, তাই সেগুলোকে দেখে ওনার ফ্রেন্ড ভয় পেল, ওনার মধ্যে কোনো ভাবান্তর ছিল না। এসব ভাবতে ভাবতে দ্রুত পা চালান তিনি। রাত তখন 3টা ক্রস করেছে। দূর থেকে মসজিদের মাইকে মানুষকে ডাকছে যে উঠুন সেহরি খান, সেহরি খাওয়ার সময় হয়েছে, এভাবে ডাকছে। উনি তখন লেডিস হোস্টেলের পাশ ঘেঁষে গেটের প্রায় কাছাকাছি চলে এলেন। তখন গেটের পাশে উনি দেখতে পান একটা কুকুরের গ্রুপ বসে আছে। ভালোভাবে লক্ষ্য করেন 3টি কুকুর অনেক আয়েশি ভঙ্গিতে বসে আছে সেখানে, তবে তাদের নজর ডাক্তার মোর্শেদ ভাইয়ের দিকে নয়, বরং ওনার পেছনে। কুকুরগুলোকে দেখে উনি ভয় পেলেন, আগাবেন কি আগাবেন না ভাবতে লাগলেন। এমন সময় একটা কুকুর উঠে এসে ওনাকে ক্রস করে ওনার থেকে 5-6 হাত দূরে মাঠের দিকে তাকিয়ে বসে যায়। ওই কুকুরগুলোর নজর কিন্তু আসলে মোর্শেদ ভাইয়ের পেছন দিকটাতে ছিল। উনি আবার ধীরে ধীরে আগাতে থাকেন, তখন আর একটা কুকুর উঠে হলো, সেই কুকুরও ওনার বাম পাশে এসে দাঁড়ায় ওনার গা ঘেঁষে। কুকুরগুলো তখনও নীরব। একটু পর তৃতীয় কুকুরটাও উঠে এসে দাঁড়ায় ওনার গা ঘেঁষে সাইডে। কুকুরগুলো 3 দিক থেকে ওনাকে ঘিরে ধরে ধীরে ধীরে লেডিস হোস্টেলের প্রাচীরের দিকে নিয়ে যায়। ওনার এই মুহূর্তে এক পাশে লেডিস হোস্টেলের প্রাচীর আর বাকি 3 পাশেই ছিল কুকুর 3টা। কুকুরগুলো মাঠের দিকে তাকিয়ে এবার শুরু করলো ঘেউ 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 এবং ঘর 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 আওয়াজ। ডাক্তার মোর্শেদ ভাইয়ের পিঠে ব্যাগ, ডান হাতে অ্যাপ্রনটা ভাঁজ করে রাখা, বাম হাতে তিনি ওনার পকেট থেকে যে ফোনটা ছিল ওই ফোনটা বের করেন এবং ওনার মেসের বন্ধুদের কল করেন জলদি এসে এই পরিস্থিতি থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে। এবার ডাক্তার মোর্শেদ ভাই লক্ষ্য করলেন মাঠের দিক থেকে কালো কুকুরের অন্য আরেকটি গ্রুপ ওনার দিকে এগিয়ে আসছে। তার মানে এতক্ষণ ওই কুকুর 3টা মূলত ওনাকে ঘিরে রেখেছিল ওই কালো কুকুরগুলোর থেকে রক্ষা করার জন্য, এবং কালো কুকুরগুলোর দিকে তাকেই ঘেউ ঘেউ করছিল যেগুলোকে উনি দেখতে পাচ্ছিলেন না। কালো কুকুরগুলো একটা জায়গায় এসে আর এগোচ্ছে না, অথচ ওরা সংখ্যায় অনেক বেশি। হঠাৎ ডাক্তার মোর্শেদ ভাইকে ঘিরে রাখা
কুকুর তিনটা ওই কালো কুকুরের গ্রুপ থেকে মাঠের দিকে তাড়া করে। তাড়া খেয়ে সেই কুকুরগুলো প্রাণপণে দৌড়ে পালাতে থাকে মাঠের দিকের ওই পরিত্যক্ত বিল্ডিংগুলোর দিকে। এদিকে কুকুরগুলোর কারণে অনেকটা এগিয়ে আসা ডাক্তার মোর্শেদ ভাই ওই রাস্তা দিয়ে বের না হয়ে মেডিকেলের অন্য একটি রাস্তা দিয়ে ঘুরে পকেট গেট দিয়ে বের হয়ে যান। ততক্ষণে ওনার মেসের বন্ধুরা চলে আসে ওনাকে নিতে। উনি দ্রুত ওনার মেসে ফেরেন এবং ফ্রেশ হয়ে সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর শুয়ে পড়েন। শুয়ে শুয়ে তিনি ভাবেন আজ রাত্রে ঘটে যাওয়া ঘটনাগুলো। পরের দিন উনি ওনার সেই হোস্টেলের বন্ধুর সাথে দেখা করেন এবং ওনারা এই ঘটনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন। হোস্টেলে যারা থাকেন তারা প্রায় সকলেই জানেন যে ওই মাঠটা হন্টেড একটা জায়গা। রাতে কেউ একা একা এই মাঠ ক্রস করার দুঃসাহস দেখায় না কখনো। অনেকেই রাতের বেলা মাঠে এসব ভয়ঙ্কর কিছু দেখেন। আর মাঠের পাশে পরিত্যক্ত বিল্ডিং থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনেন অনেকেই। এর কিছুদিন পর ওনারা বাড়িতে যান, ওনার মাকে মাঠের ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। এটা শুনে ওনার মা আবার সেই হুজুরের সাথে দেখা করেন। এবার হুজুর যা বলেন সেটা শুনে উনি খুব অবাক হন। হুজুর আগে থেকেই এই কাহিনী জানেন। হুজুর জানান সেদিন মাঠ থেকে কিছু ভয়ঙ্কর জিন ডক্টর মোর্শেদ ভাইয়ের পিছু নেয়। ওদের উদ্দেশ্য ছিল ডক্টর মোর্শেদ ভাইকে ভয় দেখানো। তবে হুজুরের নিয়মিত তিনটা জিন যারা ওই যে মরণ বান কাটানোর পর থেকে ডক্টর মোর্শেদ ভাইকে পাহারা দেন, তারা তিনজন সেই মাঠের জিনগুলোর বিষয়টি আঁচ করতে পারেন। তারা কুকুর রূপে এসে হাজির হন এবং অত্যন্ত সুকৌশলে ডক্টর মোর্শেদ ভাইকে আল্লাহর অশেষ সহমতে বিপদ থেকে উদ্ধার করেন। এটা ছিল ঘটনা। ডক্টর মোর্শেদ ভাই ঢাকার মধুবাগে বর্তমানে বসবাস করছেন। প্রিয় লিসেনার্স, ওই সময় যদি কুকুরগুলো অন্য রূপে আসতো ডক্টর মোর্শেদ ভাই ভয় পেতে পারতেন, এই জন্য কুকুরের বেশেই এসে তারা এটা প্রতিহত করেছিলেন। সব জিন খারাপ হয় বিষয়টা এরকম নয়, অনেক জিন কিন্তু মানুষকে পাহারা দেয় এবং এটাও তারা তাদের পবিত্র দায়িত্ব মনে করে। কখনো কখনো মানুষ টেরও পায় না যে কোনো জিন আল্লাহর রহমতের ফেরেস্তা হয়ে হাজির হয়েছে, আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন, এটা কিন্তু মানুষ কখনো বুঝতেও পারে না। এমন অনেক ঘটনা ঘটে, আবার কখনো মানুষ বুঝতেও পারে। তবে জিনদের মধ্যে খারাপের সংখ্যাটাই বেশি। যাক, আল্লাহর অশেষ সহমতে ডক্টর মোর্শেদ ভাই ওই বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের জেনজেড স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের এবারে জেন জেড স্পেশাল এপিসোডের তৃতীয় ঘটনা। আশা করছি ইতিপূর্বে বলা দুটি ঘটনাই আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো তিন নম্বর ঘটনায় ঢুকে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলতে চাই, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না। আর এই ভিডিওটার লিঙ্কটাও আপনাদের যার যার আইডিতে শেয়ার করার জন্য অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনেই দেওয়া রয়েছে। এই ভিডিওর ডিসক্রিপশনে সবার উপর দিকে আফনান্স বি লেখা দেখতে পাবেন, সেখানে ইউটিউবের একটি লোগো দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই আপনারা আমার ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনা। এই সেপ্টেম্বর মাসের 4 তারিখে মামুন বিরিয়ানি বনশ্রী ব্রাঞ্চ থেকে, ওই বনশ্রী ব্রাঞ্চের যিনি কর্ণধার হাবিব ভাই উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, নিমন্ত্রণ মূলত। তো আমাদের আফনান্দ হর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের অ্যাডমিন এবং মডারেটর প্যানেলকে মূলত এই দাওয়াতটা ছিল আগস্টের 4 তারিখে। আর আগস্টের 4 তারিখে সারা দেশে কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন, যার কারণে ওই অবস্থাতে কোনোভাবেই কোনো দোকানপাট খোলাই তো সম্ভব হয়নি। মানুষজন খুব একটা অস্থির সময় পার করছিল। যাই হোক, এক মাস পর ওনার সেই দাওয়াত রক্ষা করতে আমরা হাজির হই মামুন বিরিয়ানির বনশ্রী শাখায়। সেখানে হাবিব ভাই ছিলেন এবং মামুন বিরিয়ানির আরেকজন গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা, তার নাম হচ্ছে বায়েজিদ বোস্তামি। এই বায়েজিদ বোস্তামি ভাই উনি ছিলেন। দীর্ঘ সময় ওনাদের সাথে বিভিন্ন কথা হয়। তো কথার এক পর্যায়ে আমাদের মডারেটর
বদরুজ্জামান রাকিব ভাইকে এই বায়েজিদ বোস্তামি ভাই জানান যে ওনার পারিবারিক একটি রোমহর্ষক ঘটনা রয়েছে, যেটা সময়ের অভাবে উনি আসলে ভাবে লিখে পাঠাতে পারছেন না। আমরা সবাই যেহেতু ওই সময় একত্র হয়েছিলাম, তখন উনি এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেন। তো মূলত রাকিব ভাই এটা ভালো করে শোনেন, আমার এবং সৌমিত্রের সেখানে যেতে বেশ কিছুটা দেরি হয়। এই মধ্যবর্তী সময়ে মূলত উনি ঘটনাটি শুরু করেছিলেন, পরবর্তীতে উনি দীর্ঘ সময় নিয়ে আস্তে আস্তে পরে শেষ করেছিলেন। আমিও ওখানে যাওয়ার পর কিছুটা শুনলাম ঘটনাটি, উনি রাকিবকে শুরু থেকে বলেছেন আর কি। তো যাই হোক, ওই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি ঘটেছিল 50-এর দশকের, আসলে আগেকার সময় তো মানুষজন ওইভাবে কত সাল কি এগুলো তো হিসাব রাখতো না, আনুমানিক 50-এর দশকের কোনো একটা সময় বা 50-এর দশকের বা 40-এর দশকের একদম শেষ দিকেও হতে পারে, নির্দিষ্ট করে বলা খুব মুশকিল সময়টা। যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধাল গ্রামে ঘটনাটি ঘটেছিল। গ্রামটি ভৈরব নদীর একটি শাখা নদী দ্বারা চারপাশে বেষ্টিত। জঙ্গল বাঁধাল গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা কেব্বের শেখ, তিনি বায়েজিদ বোস্তামি ভাইয়ের বাবার দাদা, অর্থাৎ বায়েজিদ ভাইয়ের বড় দাদা হন। তার বয়স তখন মোটামুটি 40 কি 50 হবে, প্রচণ্ড সাহসী একজন ব্যক্তি। আর্থিকভাবে এতটা সচ্ছল তিনি ছিলেন না, বংশীয় কাজ হিসাবে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বিভিন্ন ফলের মৌসুমে তিনি ফলের বাগান কিনে নিতেন, পরবর্তীতে সেই বাগান থেকে ফল বাজারে বিক্রি করতেন। এই কাজ ওনার বাবা দাদারাও করেছেন আগে, এর পাশাপাশি টুকটাক কৃষিকাজও করতেন তিনি। জঙ্গল বাঁধাল গ্রামের ছোট নদীটির এক পাশে হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রাম সদুল্লাপুর, বাসের সাঁকো দিয়ে জঙ্গল বাঁধাল গ্রাম থেকে পার্শ্ববর্তী এই গ্রামে যাতায়াত করত মানুষ। ছোট নদীটির সদুল্লাপুর অংশে একটি শ্মশানঘাট রয়েছে, যেখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার লাশ পোড়ানো হয়। পুরানো লাশের ছাই আবার সেই নদীতে ফেলেও দেওয়া হয়। অনেকে দুপুরের দিকেই সেই জায়গায় যেতে ভয় পান, জায়গাটি কেমন যেন গা ছমছমে, কেমন যেন একটা ভয়ঙ্কর আবহাওয়া বিরাজ করে সারাক্ষণ। শ্মশানঘাটের পারে একটি ছোট লিচুর বাগান ছিল, বাগান বলা ভুল হবে কারণ সেখানে অল্প কিছু গাছ ছিল। একবার লিচুর সিজনে সেই বাগানটি কিনেছিলেন উনি, তখন লিচু পাকার সিজন, বাদুর আর পাখি এসে লিচু খেয়ে ফেলে, তাছাড়া মানুষেরও লিচু চুরির ভয় ছিল, তাই প্রতিদিন পরন্ত বিকেলে পাহারা বসাতে হয় বাগানে। ওনার বেশ কয়েকজন ছেলে থাকায় ওনার জন্য সুবিধা হয়, উনি ওনার ছেলেদের পাঠান বাগান পাহারা দিতে। বাগান পাহারা দেয়াকে তাদের ভাষায় চৌকি দেয়া বলে। বাগানের একদিকে একটি ছোট অস্থায়ী ঘর বানিয়েছেন তিনি, যেন কেউ পাহারা দেওয়ার সময় সেখানে রেস্ট নিতে পারে। পাখি তাড়ানোর জন্য গাছে গাছে লাগানো হয় পটকা, এই পটকা মূলত বাঁশের মাথা ফাটিয়ে তাতে দড়ি বেঁধে বানানো হয়। বাঁশটি বাঁধা থাকে গাছের উপর, তার সাইডে বাঁধা থাকে দড়ি, সেই দড়ি ঝুলতে থাকতো নিচে মাটি পর্যন্ত। সেই দড়ি ধরে টান দিয়ে আবার ছেড়ে দিলে ঠাস ঠাস শব্দ হতো বা আওয়াজ আসতো ওই বাঁশ থেকে, আর এই আওয়াজের ফলে গাছে কিংবা আশেপাশে থাকা পাখিগুলো ভয়ে উড়ে চলে যেত। কেব্বের শেখ ওনার মেজো ছেলেকে পাঠান বাগান পাহারা দিতে। সে মোটামুটি কয়েকদিন যায় সেই বাগানে, কিন্তু একদিন সে জানায় সে এই বাগান আর পাহারা দিতে পারবে না, বাগানে ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব আছে, সেটা সে অনুভব করেছে এবং অনেকে ভয় পেয়েছে সেটাও জানান সে। তো কেব্বের শেখের স্ত্রী নাম ছিল ভানুবিবি, এই ভানুবিবি এটা কেব্বের শেখকে জানায় যে বলে তোমার ছেলে তো এই শ্মশানের এখান থেকে ভয় পাইছে, আবার আরও মানুষের কাছে শুনছে যে এখানে ভয় আছে, এজন্য ভয়টা বেড়ে গেছে। এখন এই কেব্বের শেখ ওনার বড় ছেলেকে পাঠান বাগান পাহারা দিতে। বড় ছেলে মাত্র এক রাত পাহারা দিতে পেরেছিল সেই বাগানে, ভয় আর সেও ওই বাগান পাহারা দিতে অস্বীকৃতি জানায়। ওনার দুই ছেলে আসলে কি দেখেছিল সেটার বিস্তারিত জানা আসলে সম্ভব হয় নাই, তাই আমরা বলতে পারলাম না। এখন কেয়ার করা, বাধ্য হয়ে কেব্বের শেখ নিজেই সিদ্ধান্ত নেন যে বাগান পাহারা দিতে। সেদিন একটু সন্ধ্যায় হাতে একটি হারিকেন নিয়ে বাগান পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। হিন্দু অধ্যুষিত গ্রামটিতে মহিলাদের উলুধ্বনি শোনা যাচ্ছিল তখন, অত্যন্ত সতর্কতার সাথে বাঁশের সাঁকোটা পার হন তিনি। আশেপাশে ইতোমধ্যে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল, আকাশ ছিল তারায় আলোকিত, মনে হচ্ছিল স্পেশাল কোনো একটা দিন আজ।
অন্তত চারপাশের বাতাসে তেমনই মনে হচ্ছিল। সব দেখতে দেখতে কখন জানি সাঁকো পার হয়ে গেলেন কেব্বের শেখ। হাতের হারিকেনটা একটু বাড়িয়ে চারপাশটা একটু পরখ করে নেন, গাছে কোনো পাখি লেগেছে কিনা, আশেপাশে কেউ চুরি করতে এসেছে কিনা। সব দেখে তারপর কয়েকবার ঠাস ঠাস করে পটকা বাজান। দু একটা পাখি এসে লিচু গাছে আশ্রয় নিল, পটকা শুনে সেগুলোও চলে যায় উড়ে। অনেকটা নিশ্চিন্ত হয়ে ছোট ঘরটাতে গিয়ে বসেন কেব্বের শেখ। সারাদিন অনেক পরিশ্রম করেছেন তিনি, তাই ক্লান্ত। তাছাড়াও আশেপাশে তখন মৃদু বাতাস বইছে, সব মিলিয়ে চমৎকার একটা ঘুমের আবহ পান তিনি। চোখ বন্ধ করে শরীরটা এলিয়ে দেন ঘুমের রাজ্যে। ঘুমের ঘোরে একটি আশ্চর্য স্বপ্ন দেখেন তিনি। দেখেন একজন লম্বা আধ্যাত্মিক দরবেশ গোছের এক ব্যক্তি ওনার সামনে এসে হাজির হয় আর বলে, এই জায়গায় তোর পাহারা দিতে হবে না, এখানে কোনো চোর আসবে না, কোনো পাখিও তোর লিচু খাবে না, তুই এখানে ঘুমাস না, একটু দূরে ওই দিকটা গিয়ে ঘুমা, এই জায়গায় তুই আসিস না। তো ওই দরবেশ টাইপের লোকটা হাত দিয়ে ইশারা করে দূরের একটা জায়গা দেখিয়ে দেন। তো ওর তো ঘুম ভেঙে যায়, এটাকে উনি নিছক স্বপ্ন ভেবে নেন। তবে সেদিন কোনো সমস্যা আর হয়নি তার। পরের দিন রাতে আবারও তিনি বাগান পাহারা দিতে এলেন। সেদিন অবশ্য অনেক রাত করেই ঘুমান তিনি। ওই রাত্রে স্বপ্নে দেখেন যে তার লিচু গাছে হাজার হাজার বাদুর পড়েছে, লিচু সব নষ্ট করে ফেলছে বাদুরগুলো। ঘুম থেকে উঠে উনি সোজা ছুটে গেলেন সেই গাছের নিচে, গিয়ে দেখেন সত্যি হাজার হাজার বাদুর গাছটিতে ভরে গেছে। সেখানে একটা বড় পটকা বাঁধা ছিল, সেটি তিনি টানতে যাবেন তখন খেয়াল করেন ওনার পটকাটা ভাঙা, দড়িটা উপর থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। হঠাৎ এমন ঘটনা ঘটায় কিছুটা স্তব্ধ হয়ে যান তিনি। মনে পড়ে যায় গতকাল রাতে দেখা স্বপ্ন আর সেই দরবেশ লোকটার কথা। তবে স্তব্ধতা কেটে যায় যখন হঠাৎ তিনি পেছন দিকে তাকান। ভয়ে মনে হচ্ছে তার বুক ফেটে কলিয়ে যাওয়া যেন বের হয়ে যাবে এমন একটা অবস্থা। তিনি দেখেন একদম নিঃশব্দে ওনার পেছনে ঠিক গত রাতের সেই দরবেশ লোকটার মতো একজন দাঁড়িয়ে আছে। তার উচ্চতা আনুমানিক 8-10 ফুটের মতো হবে। কাল এই জায়গায় আসতে মানা করেছিলেন ওই লোকটি, আর আজ রাতে তার সাথে সামনাসামনি সাক্ষাৎ। এই সাক্ষাৎ যে ভালো কোনো সাক্ষাৎ না, এটা কিন্তু কেব্বের শেখ নিশ্চিত। মনে করলেন জীবনের শেষ রাতটা আজকে, পালানোর কোনো রাস্তা নেই সামনে। এক মুহূর্তের জন্য নড়তে চাইলেও মনে হচ্ছে পা আটকে আছে মাটিতে। নীরবতা কাটিয়ে সেই দরবেশ লোকটি বলল, কেব্বের শেখ, তোকে না মানা করেছিলাম। কেব্বের শেখ একথা শোনার পর বুঝে যান আজকে তার মৃত্যু নিশ্চিত। তবুও একটা শেষ চেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়েন ওই দরবেশ লোকটির পায়ে, বলেন যে বাবা, আপনি আমার ধর্মের বাবা, আপনি আমাকে হত্যা করবেন না, আমার ছোট ছোট ছেলে মেয়ে ওদেরকে এতিম করে দিয়েন না বাবা, আমার আমাকে আপনার সন্তান মনে করে আমাকে মাফ করে দেন, আমি অপরাধী। এইরকম বলতে থাকে, অনুনয় বিনয় করে কাটনাকাটি করতে থাকে। এসব শুনে ওই দরবেশ ব্যক্তিটি তার রাগ নিবৃত করেন, খুব ঠান্ডা মাথায় জানান যে তিনি কেব্বের শেখকে হত্যা করবেন না, ক্ষমা করে দিয়েছেন। সেই রাতে ওই দরবেশ লোকটির সাথে কেব্বের শেখের অনেক আলাপ হয়। একটা সময় কেব্বের শেখ অনেকটা সাহস পান ওনার সাথে কথা বলতে। তিনি জানতে পারেন যে এই দরবেশ লোকটি মূলত একজন জিন, উনি সহ ওনার গোত্রের জিনেরা এই এলাকায় বাস করেন বহু আগে থেকে, আর এই ব্যক্তিটি তাদের সর্দার। উনি ধ্যান সাধনার কাজে এই জায়গাতে অবস্থান করেন প্রতিদিন। উনি মানুষকে কখনো কোনো ক্ষতি করেন না, কিন্তু মানুষ আসলে তার ধ্যান সাধনার অসুবিধা হয়। তো এইসব কথা শুনে হঠাৎ কেব্বের শেখ বলে ওঠে, বাবা আমাকে কিছু কবিরাজি শিখিয়ে দেবেন, আমি যেন মানুষের উপকার করতে পারি। সেই জিন সর্দার জবাব দেয়, কি শিখতে চাস আমার কাছে? কেব্বের শেখ জবাব দেন, আমার অশ্বরোগের সমস্যা আছে, এইটার চিকিৎসা আমাকে শিখিয়ে দেন দয়া করে, আমি যেন সুস্থ হতে পারি, মানুষকে উপকার করতে পারি। অশ্বরোগ মানে হচ্ছে পাইলসের সমস্যা। জিন সর্দার জবাব দেন, আচ্ছা শিখিয়ে দিচ্ছি, তবে দুইটা শর্ত আছে। কখনো কাউকে বলা যাবে না এই চিকিৎসা কোত্থেকে শিখেছিস, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কারো চিকিৎসা করলে সম্মানী হিসাবে 1 পয়সার বেশি নিতে পারবি না। কেব্বের শেখ সেদিন সেই জিন সর্দারের কাছে শিখে আসে এই রোগের চিকিৎসা, আর ওয়াদা করেন ওনার এই দুইটা শর্ত কখনো উনি ভঙ্গ করবেন না।
এর এক থেকে দেড় বছর পরের কথা। ততদিনে এক কান দুই কান করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়ে যায় কেব্বে শেখের অশ্বরোগের অব্যর্থ চিকিৎসার কথা। অনেক মানুষ তার কাছে চিকিৎসা করানোর জন্য আসেন, আল্লাহর রহমতে অনেকেই সুস্থও হয়ে যান। একজন সাধারণ মানুষের এভাবে হঠাৎ করে কবিরাজ হয়ে যাওয়া কোনোভাবেই মানুষ বিশ্বাস করছিল না। বিশেষ করে তার স্ত্রী ভানুবীর তো বিশ্বাসই হয় না, কারণ তার স্বামী, সে তো জানে তার স্বামীর জ্ঞান গরিমা কতটুকু। হঠাৎ করে এরকম হয়ে গেল ঘটনা কি? এতদিন কেব্বে শেখ তাকে কিছুই বলেনি এ ব্যাপারে, কিন্তু একদিন তিনি তার স্বামীকে ভালোভাবে চেপে ধরেছেন। কীভাবে শিখলেন তিনি এই কবিরাজি? স্ত্রীর অনেক চাপাচাপিতে অনেকটা নিরুপায় হয়ে তিনি বউকে সব ঘটনা খুলে বলেন, সেই সাথে অনুরোধ করেন এই ঘটনা কাউকে না জানাতে। কেব্বে শেখের কথা শুনে অবাক হন ভানুবিবি। তবে তার মাথায় আসে আর একটা ফন্দি, যেহেতু একজন জিন সর্দারের দেয়া ফর্মুলা তাই এটি নিশ্চয়ই অনেক কার্যকরী। এর হাদিয়া এক পয়সা থেকে বাড়িয়ে তিনি 10 পয়সা করার কথা তার স্বামীকে বলেন। তার স্বামী রাজিও হয়ে যায়, মানে কেব্বে শেখ 1 পয়সা থেকে তার সম্মানী বাড়িয়ে 10 পয়সা করে ফেলেন। এবার কেব্বে শেখের কবিরাজি জনসেবা থেকে, মানে এটা তো একটা সময় জনসেবা ছিল, এই জনসেবা থেকে এখন ব্যবসার দিকে মন নেয়। অনেক টাকা উপার্জন করতে শুরু করেন তিনি। এভাবে কাটতে থাকে তার খুব একটা সুখের সময়। কিন্তু একদিন আবারও স্বপ্নে দেখেন সেই জিন সর্দারকে। সর্দার সেদিন রাগান্বিত স্বরে বললেন, কী রে কেব্বের, তুই এই ঘটনা তোর স্ত্রীকে বলে দিয়েছিস, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। তোর স্ত্রী এমনভাবে তোকে চাপ দিয়েছে, তুই বলে দিয়েছিস, আমি কিচ্ছু বলি নাই, আমার গোত্রের জিনদেরকেও তোকে কিছু বলতে নিষেধ করেছি, তোর প্রথম শর্ত ভঙ্গের অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোকে বলেছিলাম হাদিয়া হিসাবে 1 পয়সা নিতে, তুই কেন 10 পয়সা নিচ্ছিস? তোর কিন্তু ভালো হবে না, তুই এটা লোভের বশে করেছিস, ইচ্ছা করে করেছিস, সুতরাং তোর খারাপ হবে। স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখার পর তার স্বপ্ন ভেঙে গেল। রাতের বেলা সে তার স্ত্রীকে আর কিছু বলে না। পরের দিন সকালবেলা কেব্বে শেখ তার স্ত্রীকে জানায়, কিন্তু ভানুবিবি এ ব্যাপারে কেব্বে শেখকে সান্ত্বনা এবং সাহস দেয়। বলে যে অনেকদিন তো 1 পয়সা করেই নিছেন, এখন 10 পয়সা নেবেন, সমস্যা কি? 10 পয়সা কি খুব বেশি জুলুম হয়ে যায়? মানুষ 10 পয়সায় দিলে কি ফকির হয়ে যাবে? নিছেন তো 1 পয়সা করে, সেবা তো দিছেন অনেক মানুষকে, এখন 10 পয়সা দিলে তো মানুষ তার জমি জমা বিক্রি করে এনে দিবেন আপনাকে, 10 পয়সা তো কারো কাছে তেমন কোনো ব্যাপার না, আপনি তো তাকে অনেক টাকা চান নাই তার কাছে, 10 পয়সাই তো। তো এইভাবে এই ভানুবিবি কেব্বে শেখকে বোঝান এবং বোঝান যে তুমি তো অন্য কাজ ছেড়ে দিয়ে এই কাজ করতেছো, তোমার সন্তানদের ভবিষ্যতের কথা তোমাকে চিন্তা করতে হবে না। তো এই সমস্ত বুঝ দিয়েছে ভানুবিবি কেব্বে শেখকে। একটা দ্বিধায় পরে অবশেষে স্ত্রীর পরামর্শই মেনে নেন তিনি। চলতে থাকে ওনার কবিরাজি চর্চা। কিছুদিন পর আবার স্বপ্ন দেখেন কেব্বে শেখ, দেখেন সেই জিন সর্দারকে। সেই জিন সর্দার তাকে উদ্দেশ্য করে বলছে, কেব্বের রে, আমার বলার পরও তুই ঠিক হলি না, তোর প্রথম শর্ত ভঙ্গের অপরাধ ক্ষমা করে দিলাম, তোকে স্বপ্ন এসে বললাম, তুই আমার কথা শুনলি না, তুই তোর বউয়ের কথাই শুনলি, তুই তোর পরিণতির কথা একবারও ভাবলি না, তোর কারণে আমাকেও হেয় হতে হয়েছে আমার গোত্রের জিনদের কাছে, তোর কপালে দুঃখ আছে আর এই দুঃখ তোর ভবিষ্যৎ প্রজন্মকেও ছাড়বে না। সেদিন ঘুম থেকে ওঠার পর কেব্বে শেখ আবারও ভানুবিবিকে বলেন স্বপ্নের বিষয়টি। আগের মতো এবারও নানান যুক্তিতে উড়িয়ে দেন ভানুবিবি। মূলত লোভের মোহে পড়ে গিয়েছিলেন ভানুবিবি। সেদিনই কেব্বে শেখের খুব ইচ্ছা হলো মুরগির মাংস খেতে। যখন মুরগি রান্না করে আনা হলো, উনি সেটি মুখে দিয়েই বমি করে দিলেন। চিৎকার করে বলে উঠলেন, কী দিয়েছ এটা, বিশ্রী গন্ধ আসছে এটা থেকে। এবার শুরু হলো ওনার সাথে সমস্যা। গাছ থেকে ডাব পেরে আনা হলো ডাবের পানি খাওয়ানোর জন্য। কেব্বে শেখ মুখে দিতেই আবারও বমি করে দেন, বলেন সাংঘাতিক দুর্গন্ধ আসছে ডাবের পানি থেকে। প্রায় সব খাবারেই উনি খুব বিশ্রী রকমের দুর্গন্ধ পেতেন। এভাবেই বন্ধ হতে শুরু করে ওনার খাওয়া দাওয়া। খুব বেশি জিনিস উনি খেতে পারতেন না, সব কিছুতেই উনি বিশ্রী দুর্গন্ধ পেতেন। মাঝে মাঝে
উনি ধ্যানে চলে যেতেন। নিজের মধ্যে হুঁশ থাকতো না তার, সারাক্ষণ বিভিন্ন অবয়বকে দেখতেন তিনি। তার আশেপাশে ঘুরছে কোনোটা, কোনোটা বাড়ির চালের উপর উঠে লাফাচ্ছে, কোনো অবয়ব ছোট শিশুর মতো দেখতে, আবার কোনোটা গাছের মতো লম্বা। সারাক্ষণ বিড়বিড় করে সেগুলোর বিবরণ দিতেন তিনি। ধীরে ধীরে শরীর ভেঙে যেতে শুরু করে ওনার। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। দিনে দিনে উন্মাদ হতে থাকেন তিনি। ভঙ্গুর শরীর নিয়েই বেঁচেছিলেন তিনি আরও অনেক বছর, তবে সেটাও মরে যাওয়ার মতোই। বেশিরভাগ সময় রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন তিনি। শুধু দুটি জায়গায় পাওয়া যেত ওনাকে। ওখানকার মুচি বাড়ি ছিল একটা, ওই মুচি বাড়ির ঝাউ গাছের তলায়, অথবা স্থানীয় স্কুলের পাশে অবস্থিত গোজু নামক একজন ব্যক্তি ছিলেন ওই গোজুর কবরের পাশে। এই গোজু বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। ঝাউ গাছের নিচে কিংবা গোজুর কবরে তিনি উপুর হয়ে কাটিয়ে দিতেন রাতের পর রাত। সেই দিনগুলোতে ওনার বড় নাতি অর্থাৎ বায়েজিদ ভাইয়ের আব্বা হারুন শেখ নিজের চোখে সেগুলো দেখেছেন এবং তাকে নিয়েও এসেছেন। মাঝে মাঝে তিনি ওই কেব্বের শেখকে মুচি বাড়ির ঝাউ গাছ কিংবা গোজুর কবরের কাছ থেকে ধরে বাড়িতে নিয়ে আসতেন। অনেক হুজুর কবর কবিরাজ দেখানো হয়, ওনাকে কোনো লাভ হয়নি। একবার এক হুজুর সেই জিন সর্দারকে অনেক কষ্টে হাজির করতে সক্ষম হন। অনেক বুঝিয়ে শুনিয়েও সেই জিনকে মারানো যায়নি। জিন সর্দার এক কথা, ওকে কয়েকবার তিনি ক্ষমা করেছেন, কিন্তু ও লোভের বসে যেটা করেছেন এইটার ক্ষমা উনি কখনোই করবেন না। তার স্ত্রীর চাপাচাপিতে একটা কথা বলে দিয়েছেন, সেটা ক্ষমা করেছেন। তারপরে যখন এক পয়সা থেকে হাদিয়া দশ পয়সা করেছেন, তাকে কয়েকবার ওয়ার্নিং তিনি দিয়েছেন, কিন্তু এরপরও সে ঠিক হয় নাই। সুতরাং ওর তো আসলে ক্ষমা হয় না। আর জিন সর্দার বলেছেন যে ওর কারণে তারও সম্মানহানি হয়েছে, কারণ তিনি জিন জাতির একটা চিকিৎসা সেটি একজন মানুষকে শিখিয়ে দিয়েছেন। তো যখন সে এরকম আচরণ শুরু করলো, স্বাভাবিকভাবেই তার গোত্রের অন্য সম্মানিত জিন যারা ছিল এই বিষয়টা নিয়ে তাকে কটু কথা শুনিয়েছে যে তুমি একটা মানুষকে এটা শিখাইলে দেখো এখন সে কী শুরু করছে, এটা কি তোমার সম্মান থাকলো, কী করলা এটা। তো এই সমস্ত কারণে পুরো গোত্রের লোকজনই, মানে লোকজন বলতে ওই পুরো গোত্রের জিনেরাই এই কেব্বে শেখের উপর ক্ষিপ্ত ছিল। সুতরাং আসলে ওর এই লোভের শাস্তিটাই এখন হবে, এখানে ওই সর্দারে কিছু করার নাই, এটা বলে দেন। তো কেব্বে শেখের এই দুরবস্থা থাকলেও তার বাড়ির আর কাউকে কিন্তু ওই রকমভাবে কাউকে এই ধরনের সমস্যা স্পর্শ করেনি। অনেক কষ্ট সহ্য করে একদিন মারা যান কেব্বে শেখ। এভাবেই দিতে হয় একটি ভুলের খেসারত, কিন্তু লোভের শাস্তি তখনও কিন্তু বাকি, কারণ ভানুবিবি কিন্তু তখনও জীবিত। কেব্বে শেখকে এই ধরনের কুমন্ত্রণা দিয়ে তাকে এই পরিণতি ডেকে আনতে তিনি সহায়তা করেছিলেন। কেব্বে শেখ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে এটা করবেন কি করবেন না, কিন্তু ভানুবিবি তাকে উস্কানি দিয়ে এই ধরনের কাজ করতে বাধ্য করেছিলেন। এবার দেখা যায় ভানুবিবির সাথে সমস্যা। ওনাকে প্রায় প্রতিদিনই জিনে আসর করত, উনিও দিনে দিনে উন্মাদ হতে থাকেন, কিন্তু জিন ওনাকে ছাড়তো না। অনেক কবিরাজ হুজুর দেখানো হয় তাকে, কোনো কিছুতে কাজ হচ্ছিল না। কেব্বে শেখ জীবিত থাকা অবস্থায় কিন্তু তার এই ধরনের কোনো সমস্যা ছিল না। কেব্বে শেখ জীবিত থাকতে যে হুজুর একবার সেই জিন সর্দারকে হাজির করেছিলেন, সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে ওই হুজুর জানান যে এই জিনটা সর্দার তো খুব ব্যক্তিত্ব সম্পন্ন, খুব, আর জিনেরা তো এমনিতেই খুব গোয়ার প্রকৃতির হয়, এই আসলে এটাকে কোনোভাবেই ছাড়ানোর উপায় নাই। আর ভানুবিবি উনি নিজেই তার এই পরিণতির জন্য দায়ী, উনি জানা বোঝার পরেও উনি এই পরিণতিটা নিজের জন্য বরণ করে নিয়েছেন। সুতরাং আসলে এখানে কিছু করার নাই। তবে ওই হুজুর একটা তথ্য শিখিয়ে দেন, সেটা হচ্ছে যে ভানুবিবির ছেলেকে একটা বিষয় শিখিয়ে দেন যে যখন ভানুবিবিকে জিন আচর করবে তখন যেন ওনাকে সোজা করে বসানো হয়, আর মটকিলা নামক একটা গাছ রয়েছে, এই মটকিলা গাছের ডাল দিয়ে ওনার পেটের উপরে যেন বাড়ি দেওয়া হয়, মানে আঘাত করা হয়, তাহলে জিন ব্যথা পেয়ে চলে যাবে, তবে কিছু সময়ের জন্য যাবে, আবার ফেরত আসবে, সে যাবে আর একটা আসবে। তো এভাবে চলতে থাকে ওনার চিকিৎসা। অল্প কিছুদিনের মধ্যে উনি হারিয়ে ফেলেন চোখের দৃষ্টিশক্তি, এরপর আস্তে আস্তে সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যান তিনি।
ওনার সব থেকে ছোট ছেলে একটি নতুন বাড়ি করেছিলেন তখন, সেই বাড়িতে বারান্দায় একটি রুম ছিল, সেই রুমে ওনাকে এনে রাখা হয়। রুমটির পাশে একটি ওয়াশরুম নির্মাণ করা হচ্ছিল, সেই ওয়াশরুম তখনও বানানো সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ অবস্থায় ছিল আর কি। তো ভানুবিবি সেই রুমে একা একা থাকতেন আর সারা রাত সেই ওয়াশরুমের ভেতর থেকে 10 থেকে 12টা কবুতরের মারামারি আর ডানা ঝাপটানোর আওয়াজ আসতো। কবুতর কেন বলছি, কারণ কবুতর এক ধরনের শব্দ করে, বাক বাকম করে শব্দ করে, ওরকম শব্দ আসতো, এই জন্যই বোঝা যেত এগুলো কবুতর। সেই আওয়াজ সারা রাত ধরে চলে একদম ফজরের আজান পর্যন্ত। ফজরের আজানের আগে বা আজান হয়ে গেলে ওই কবুতরগুলোর আর কোনো অস্তিত্ব পাওয়া যেত না। এমনকি কবুতরগুলো মারামারি করার পর কবুতরের কোনো পালক তো নিচে পড়ে থাকবে বা ছোটো ছোটো পালকও কিন্তু পড়ে থাকে, এরকম কোনো চিহ্ন সেখানে পাওয়া যেত না। বাড়ির প্রায় সকলে সেই কবুতরের মারামারি এবং ডানা ঝাপটানোর আওয়াজ শুনেছে, কিন্তু ভানুবিবির সাথে কেউ থাকলে সেদিন আর কবুতরের মারামারির আওয়াজ আসতো না। ভানুবিবি একা থাকলে এরকম হতো, ওই নির্মাণাধীন ওয়াশরুমের ভেতর থেকে এই ধরনের শব্দ আসতো। এই কবুতরগুলোকে কেউ কিন্তু কোনোদিন দেখেই নাই। অল্প কিছুদিনের মধ্যেই মারা যান ভানুবিবি। ওনার মৃত্যুতে ভারী হয়ে ওঠে সারা বাড়ি, কেমন একটা অস্বস্তি লাগতে থাকে বাড়ির সবার। ওনার মৃত্যুর পরও 2 দিন সেই কবুতরের মারামারি আর ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গিয়েছে। একদিন ভোর রাতের দিকে ভানুবিবির ছোট ছেলে, উনি সর্বপ্রথম একটা জিনিস দেখেছিলেন, ওই ওয়াশরুমের একটি ছিদ্র দিয়ে একের পর এক অগণিত কবুতর উড়ে বের হচ্ছে। মূলত উনি একমাত্র ব্যক্তি যিনি শুধু এক রাত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওটা দেখেছিলেন। ওনার ছেলে বুঝতে পারে যে বাড়ি বন্ধ করা ছাড়া এই বাড়িতে থাকা আর কোনোভাবেই সম্ভব নয়, ফলে উনি বাড়ি বন্ধ করার উদ্যোগ নেন, একজন হুজুরের মাধ্যমে সারা বাড়ি বন্ধও করেন। খুব শক্তভাবেই বন্ধনীটা দেওয়া হয়েছিল বাড়ির চতুর্দিকে। এরপর ওনাদের বাড়িতে আর কোনো সমস্যার কথা জানা যায় না। এরপর আসি 80-এর দশকের একটি ঘটনায়। বাইজিদ ভাইয়ের আব্বা হারুন শেখ রাজমিস্ত্রির কাজ করতেন, কাজ সেরে প্রায় সন্ধ্যার পর কিংবা রাতে বাড়িতে ফিরতেন। ওনার একজন বোন আছে, মানে বাইজিদ ভাইয়ের ফুপু আছে, তার নাম হচ্ছে রুনা ফুপু। এই রুনা ফুপু তখন ছোট, অনেক আদরের মেয়ে ছিল, ফলে রাগ আর জেদও ছিল খুব ওনার। কেউ কিছু বললেই রেগে ভেঙে একাকার হয়ে যেতেন, ঘর থেকে বেরিয়ে যেতেন। একদিন কাজ সেরে হারুন শেখ বাড়ি ফেরার সময় দেখেন এই রুনা ফুপু পাশের বাড়ির উঠোনে বসে আছে। তখন মোটামুটি রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়েও গিয়েছে। এমন সময় রুনা ফুপুকে সেখানে দেখে হারুন শেখ অবাক হন, এত রাত্রে রুনা এখানে কেন? নিশ্চয়ই কেউ তাকে কিছু বলেছে বা বকেছে, যার কারণে সে রাগ করে বাইরে বেরিয়ে এসেছে। তিনি ডাক দেন, রুনা, এই রুনা। কিন্তু রুনা ফুপুর কোনো সাড়া নেই। তো তিনি চলে গেলেন রুনা ফুপুর, তিনি মানে কাছে গেলে রুনা ফুপু উঠে যায় বসা থেকে, বসেছিল তো বসা থেকে উঠে গেছে। রাতে তখন চাঁদের আলোতে স্পষ্ট দেখা যায় রুনা ফুপুকে, মাথার চুল সামনের দিকে এনে মুখ ঢেকে রেখেছেন রুনা ফুপু। তিনি বসা থেকে উঠেই জঙ্গলের দিকে সরে যেতে থাকেন। হারুন শেখ যতই এগোতে থাকেন, রুনা ফুপু ততই ধীর পায়ে জঙ্গলের দিকে যেতে থাকেন। এবার হারুন শেখ ভয় পান, উনি সোজা ঘরে চলে আসেন। বাড়িতে এসে উনি অবাক হন, আরে এই রুনা তো ঘুমিয়ে আছে বিছানায়। তাহলে পাশের বাড়ির উঠোনে আমি এটা কাকে দেখলাম? এরপরও টুকটাক কিছু সমস্যা বাড়ির আশেপাশে হলেও বলার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি। এবার আসি 2007-08 সালের দিকে একটা ঘটনা বলার জন্য। তো বাইজিদ ভাইয়ের এক চাচা, তার নাম হচ্ছে রাসেল, উনি বাইজিদ ভাইয়ের থেকে 4-5 বছরের বড়। ওনার বয়স তখন আনুমানিক 15-16 হবে। বাইজিদ ভাইয়ের আব্বা অর্থাৎ হারুন শেখ একটি সবজির ক্ষেত করেন বাড়ির পাশে, সেই ক্ষেতে পানি দেওয়ার দায়িত্ব দেওয়া হয় রাসেল চাচাকে। কিন্তু রাসেল চাচা খেলাধুলা করে সারা বিকেল, এখন সারা বিকেল খেলাধুলা করেছেন, সন্ধ্যা নেমে এসেছে, তিনি তখন ক্ষেতে পানি দেওয়ার কথা ভুলে গিয়েছিলেন। ফলে বড় ভাই হারুন শেখ সন্ধ্যায় বাড়িতে আসার পর তো উনি কী করেছেন, ভয়ে, মানে বড় ভাইয়ের আগারে করেন, ভয়ে ঘর ছেড়ে পাশের গোয়াল ঘরে গিয়ে বসে আছেন। গোয়াল ঘর বলতে গরুকে খাওয়ানোর জন্য যে বিচালি থাকতো সেই ঘরে। তখন আবার হঠাৎ বৃষ্টি আসে, অনেকক্ষণ হয় সেই বৃষ্টি, এই রাসেল চাচা আটকে যায় সেই ঘরে। একসময় সে বৃষ্টি থেমে যায়, কিন্তু রাসেল চাচার চোখে বাইরে তখন দিনের আলো ফুটেছে এরকম মনে হচ্ছে। রাসেল চাচার এলাকার কিছু বন্ধু, যেমন মাহবুব, সাজু, মামুন, এরকম কয়েকজন আর কি, ওনারা এসে ওনাকে ডাকেন যে পুকুর
ওই পুকুর পাড়ে গিয়ে গোসল করার জন্য। বাইরে দিনের আলো দেখে রাসেল চাচাও চলে যান পুকুরে গোসলের জন্য। ওনাদের বাড়ি থেকে একটু সামনে মাস্টারের পুকুর নামে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে গিয়ে তারা ইচ্ছা মতো প্রায় 2-3 ঘন্টা গোসল করেছেন আর সাঁতার কেটেছেন। এরপর গোসল সেরে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো বাড়ির কাছে যে টিউবওয়েলটা ছিল সেই টিউবওয়েলে উনি পা ধোয়ার জন্য এসেছেন। তখন টিউবওয়েলের চাপ দিতেই চাচা বুঝতে পারেন আশেপাশে অন্ধকার, অথচ এতক্ষণ উনি আলো দেখেছেন একদম দিনের আলোর মতো। টিউবওয়েলে যখনই চাপ দিয়েছেন তখন দেখে চারদিকে অন্ধকার হয়ে গেছে। এটা দিনের বেলা না, এটা রাত। তখন রাত প্রায় 10টা বাজে, 2007-08 সালে রাত 10টা খুব বেশি রাত না। তো চাচা তখন জলদি বাড়িতে ফেরত আসেন। বাড়ি এসে দেখেন বাড়ির সবাই চাচার জন্য চিন্তা করছেন, কেউ কেউ আশেপাশে ওনাকে খুঁজতেও বের হয়েছিলেন। দীর্ঘক্ষণ পুকুরে ডুবিয়ে ওনার চোখ মুখ লাল হয়ে আছে। উনি বাড়ির সবাইকে বলেন যে মামুন, মাহবুব আর সাজু মিলে ওনাকে নিয়ে মাস্টার পুকুরে নিয়ে গিয়েছিল আর কি, সেখানে ওদের সাথে রাসেল চাচা এতক্ষণ ডুবিয়ে গোসল করে এসেছেন। আর এটাও বলেন যে একটু আগেও তিনি দিনের আলোর মতো সব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এই কথা শুনে এই মাহবুব, মামুন, সাজুদের বাড়িতে গিয়ে খোঁজ করা হয়। জানা যায় তারা সবাই সন্ধ্যার পর থেকে নিজ নিজ বাড়িতেই আছেন, তারা কখনোই তাকে ডাকতে আসেন নাই। এখন রাসেল চাচাকে নিয়ে গোসল করার তো প্রশ্নই আসে না, আর সন্ধ্যায় ঝড়ো বৃষ্টি থাকায় বাড়ি থেকে বের হওয়ার তো প্রশ্ন আসে না। ওই রাত্রেই এই রাসেল চাচাকে কবিরাজ দেখানো হয়, তেল পরা দেওয়া হয়। ওনার এরপর আর কোনো সমস্যা দেখা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে এই 2-3 ঘন্টা তাহলে রাসেল চাচা কাদের সাথে পুকুরে গোসল করলেন, সাঁতার কাটলেন? আর এদের সাথে ইচ্ছামতো 2-3 ঘন্টা পুকুরে সাঁতার কাটা, ডুবাডুবি করার পরও কেন রাসেল চাচার কোনো ক্ষতি করলো না? এবার আসি 4-5 বছর আগের ঘটনা, 2019-20 সালের দিকে ঘটেছিল। বায়েজিদ ভাইয়ের দাদি তখন ঘুমিয়ে আছেন নিজের রুমে, ওনার ডান পাশে শুয়ে আছেন ওনার নাতনি বায়েজিদ ভাইয়ের ছোট বোন। হঠাৎ মধ্যরাতে দাদির ঘুম ভাঙে, উনি দেখেন ডান পাশে ওনার নাতনি ঘুমিয়ে আছে, কিন্তু বাম পাশে অর্থাৎ খাটের যে দিকটায় ফ্লোর সেই সাইডে আরও একটি ছোট শিশু ঘুমিয়ে আছে ওনার পাশে। ওই শিশুটাকে দেখে উনি চমকে উঠলেন আর বললেন, আরে এটা কে? বলার সাথে সাথেই সেই শিশুটা একটা হাসি দিয়ে লাফিয়ে ওনার বুকের উপর উঠে বসে আর ওনার গলা চেপে ধরার চেষ্টা করে। এই ছোট্ট শিশুটির শক্তির সাথে কোনোভাবেই উনি কুলিয়ে উঠতে পারছিলেন না। ঘটনার আকস্মিকতায় দাদু ঘাবড়ে গেলেন, জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। আয়াতুল কুরসি শুনে সেই বাচ্চা অবয়বটা লাফ দিয়ে খাট থেকে নিচে নেমে গেল। এবার দাদু বিরাট একটা ধাক্কা খেলেন, তিনি দেখলেন খাট থেকে এই যে নিচে একটা নাই বরং বেশ কয়েকটা শিশু অবয়ব এগুলো খাটে ওঠার চেষ্টা করছে, তবে উচ্চতা এতটাই কম যে এরা কোনোভাবেই খাটে উঠতে পারছিল না, লাফাচ্ছিল আর হি 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 করে হাসছিল। দাদুর চিৎকারে পাশের রুম থেকে ছুটে এলেন ওনার ছেলে অর্থাৎ রাসেল চাচা। এসে রুমের লাইটটা জ্বালাতেই উনিও ওই ছোটো ছোটো শিশুগুলোকে দেখেছিলেন, তবে কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলেন, সবগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। একের পর এক ঘটে যাওয়া এই ঘটনাগুলোর পিছনে মূল সত্য ছিল হচ্ছে কেব্বের শেখে সেই ওয়াদা ভঙ্গ করার অপরাধ। সেই অপরাধের পর থেকে নানান সমস্যায় পড়েছে এই বাড়ির বাসিন্দারা অর্থাৎ কেব্বের শেখের বংশধরেরা। এই বছরের এই যে সেপ্টেম্বর মাসের 2-3 তারিখের ঘটনা, আমরা যেদিন বায়েজিদ ভাইয়ের সাথে দেখা করি বা ওনার সাথে যেদিন সাক্ষাৎ হয় তার 1-2 দিন আগের ঘটনা, আমরা তো 4 সেপ্টেম্বর সাক্ষাৎ করেছিলাম। তো বায়েজিদ ভাইয়ের বাড়ি থেকে রাতে কান্নার আওয়াজ পাওয়া যায়, ঘরের পেছনে একটানা কেঁদে চলেছে কেউ। পাশের বাড়ির চাচা তো দাদা ভেবেছেন এটা বায়েজিদ ভাইয়ের ঘরের কেউ এমন করছে, কিন্তু আবার বায়েজিদ ভাইয়ের মা বাবা সহ বাড়ির সবাই শুনছে এটা কান্না, মানে তাদের বাড়ির কেউ শুনছে না। মানে একজন মনে করছে যে ওই বাড়িতে হচ্ছে আর ওই বাড়ির লোকজন মনে করছে এই বাড়িতে হচ্ছে, এমনটা চলছে। আসলে কান্না কোথাও হচ্ছিল না। একটা পর্যায়ে মনে হয় বাড়ির পেছনের জঙ্গল থেকে আসছে এই কান্নার শব্দ। এই কান্না চলে কয়েকদিন একটানা, আর সারা রাত মরিচ পোড়া ঝাঁঝালো ঘ্রাণে ম ম করে সারা বাড়ি। অনেক খোঁজ করেও কান্না আর মরিচ পোড়ার ঘ্রাণ আসার উৎস খুঁজে পাওয়া যায়নি। তারা কয়েকদিন সারা রাত ধরে চলে এইসব, অর্থাৎ কেব্বে শেখের বাড়িতে সেই জিন সর্দার কিংবা তার গোত্রের অত্যাচার এখনও চলমান,
যার চতুর্থ প্রজন্ম বায়েজিদ ভাই। ঘটনায় উল্লেখিত কেব্বের শেখ আর ভানু বিবি ব্যতীত আর সকলেই এখনও জীবিত আছেন। পঞ্চাশের দশক থেকে এই 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এখনও চলমান, আরও কতদিন চলবে আমরা জানি না, ওনাদের বাড়িতে এই ঘটনা ঘটেই চলছে। আল্লাহ বায়েজিদ ভাইকে এবং ওনার পরিবারকে হেফাজত করুন, সবাই ওনার জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ওয়াদা ভঙ্গ করার যে পরিণতি, এই পরিণতি সম্পর্কে আমরা সকলেই সচেতন হব। মনে রাখবেন, জিনেরা এতটা একগুঁয়ে, ওরা কোনো যুক্তি মানে না, কোনো যুক্তি দিয়ে ওদেরকে আসলে মানানো সম্ভব নয়, ওরা সৃষ্টিগতভাবেই এরকম। আমরা আমাদের উপর যেই আমানত থাকে বা আমরা যেই ওয়াদাগুলো করেছি, আল্লাহ সেগুলো মেনে চলার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের জেনজেড স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারে জেন জেড স্পেশাল এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, কারণ ইতোমধ্যে তিনি আপনাদের সকলের কাছেই পরিচিত। তিনি হচ্ছেন মাহিদ। সৌমিত রায় অতল পানির বিভীষিকা, এই ঘটনাটি যার কাছ থেকে নিয়েছিলেন সেই মাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন এই মাহিদ। তো চলুন মাহিদের ঘটনাটি আমরা এখন শুনে আসি। এই ঘটনাটির সময়কাল অনেক আগের, 1920 সাল থেকে 30 সালের মাঝামাঝি একটা সময় হবে, ইংরেজ আমলের একটি ঘটনা। ঘটনাটি ঘটে শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। মাহিদ ঘটনাটা সংগ্রহ করে ওর জেঠিমার কাছ থেকে। এই ঘটনার ভিকটিম হলো ওনার নানি, এবং আংশিক ক্ষেত্রে বলা যায় যে তার নানাও এই ঘটনার ভিকটিম। তো আগেই বলে নেওয়া প্রয়োজন যে নাহিদের জেঠিমার নানার ভাই ছিল তিনজন, আর নানা সহ চারজন। জেঠিমার নানার নাম ছিল মিজান, আর তার বাবার নাম ছিল হাশেম আলী। হাশেম আলী তার যেই বসতভিটা ছিল সেই বসতভিটা তার ছোট ছেলের জন্য রেখে গেছেন, আর বাকি তিন ছেলের জন্য তিনি তার বাড়ির অদূরেই একটু চরাঞ্চলের মতো আর কি, ওই চরাঞ্চলে বসত ভিটা করার জন্য জমি রেখে গেছেন। মাহিদের জেঠিমার নানা মিজান মিয়া, তিনি চরাঞ্চলে না গিয়ে বাবার স্থায়ী বসত ভিটার কিছুটা দূরে বিলের মাঝখানে বসত ভিটা করার জন্য মাটি বসিয়ে যাতায়াতের মূল রাস্তা থেকে কিছুটা দূরে বিলের মাঝামাঝি স্থানে একটি জমি রাখেন। এটিও হাশেম আলীর জমি ছিল মূলত। তো মিজান মিয়া তার বসত ভারী করার জন্য যে জায়গাটা কিনেছেন বিলের মাঝে, ওই জায়গাটাতে তিনি একটি বাড়ি করার মতো জায়গা রেখে মাটি বসিয়ে উঁচু করে রাখেন, এবং পরিকল্পনা করে এতে গাছ লাগিয়ে দেন যাতে মাটিটা যখন বসে যাবে তারপর তিনি এখানে বসতবাড়ি স্থাপন করবেন। উনি সেই জায়গাতে বেশ কিছু ফল গাছ, তারপরে বিভিন্ন কাঠ গাছ আর কি এরকম রাখেন, যেগুলোতে কাঠ হয় ফল হয় না, এরকম বিভিন্ন ধরনের গাছ উনি রেখেছেন। আর গাছ লাগানোর আসলে কারণ হলো বৃষ্টির পানিতে যাতে মাটিটা ধুয়ে চলে না যায়। তো এক বছর, দু বছর করে তিন বছর চলে গেল, এভাবেই 10টি বছর চলে যায়। এবার সময় আসলো তার বসতবাড়ি স্থাপন করার। তখন উনি সেই জায়গায় বসতবাড়ি স্থাপন করার জন্য সেখানে গিয়ে দেখলেন ওই বসত ভিটার উপর উনি যেই গাছগুলো লাগিয়েছেন, এছাড়াও তো বিভিন্ন সময় আরও বিভিন্ন ধরনের গাছ হয়েছে আর কি, এমনিতেই হয়েছে, পাখি মুখে করে এনে ফলের বীজ ফেলেছে হয়েছে, এরকম তো হয় আর কি। তো উনি আর একটা ব্যাপার খেয়াল করলেন, সেটা হলো একটা অসত্য গাছ ওখানে জন্মেছে, এই গাছটা উনি লাগান না, এমনিতেই হয়েছে। তো উনি সেখানে বসতবাড়ি স্থাপন করার জন্য সব গাছ টাছ তো কেটে ফেললেন, সেই সাথে ওই অসত্য গাছটি উনি কেটে ফেলেন। একসময় মিজান মিয়ার বসতবাড়িটি তৈরি করা সম্পন্ন হয়ে যায়। আগেই বলে রাখা ভালো যে মিজান মিয়ার দুজন ছেলে ছিল, তারা কাজের জন্য তখন বাড়ির বাইরে থাকতো, অনেকদিন পরপর বাড়িতে আসতো। তো মিজান মিয়ার বাড়িটি একেবারে গ্রামের যে মূল রাস্তা সেই রাস্তার পাড়ে একটি বিল, এবং বিল থেকে 5 থেকে 10 মিনিট হাঁটার পর বিলের কিছুটা মাঝ বরাবর অবস্থানে ছিল। যখন বাড়িটি পরিপূর্ণভাবে বানানো শেষ হয়ে গেল, তখন মিজান মিয়া তার বাবার মেইন বাড়ি থেকে তার বাড়িতে উঠে পড়ল। তবে নতুন বাড়িতে ওঠার কিছুদিন পর তার শারীরিক সমস্যা দেখা দিল, যেমন আচমকা
বমি হওয়া, কান দিয়ে রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়া, বিভিন্ন সমস্যা। তখন উনি সেই সময়ের ভালো একজন কবিরাজের কাছে গিয়ে দেখালেন, কিন্তু কবিরাজ তার কোনো সমস্যাই বের করতে পারল না। মিজান মিয়া রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতেন। উনি দেখতেন তার পেছনে অনেক শিংওয়ালা গরু দৌড়াচ্ছে। এরকম তার অসুস্থতার মধ্য দিয়ে এক থেকে দেড় মাস পার হয়ে গেলে উনি কিছুটা সুস্থ হতে থাকেন। একদিন মিজান মিয়া বাজার গিয়েছিলেন এবং তার বাসায় ফিরতে কিছুটা দেরিও হয়ে যায়। আনুমানিক তখন সন্ধ্যা পেরিয়ে এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। তো উনি গ্রামের প্রধান রাস্তা থেকে নেমে বিলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন ওনার বাড়ির উদ্দেশ্যে। ওনার হাতে এক ধরনের আলো ছিল, ওই সময়টার প্রেক্ষাপটে এক ধরনের অথবা আলোর কোনো হারিকেন বা এই টাইপের কিছু একটা, এটা নির্দিষ্ট করে নাম জানা যায় নাই আর কি। তো এই জিনিসটা ছিল। তো উনি বিলের মাঝখান দিয়ে হাঁটছেন এবং অধিকাংশ পথ উনি হেঁটে পারও করে ফেলেছেন, আর কিছুটা হাঁটলেই ওনার বাড়িতে উনি পৌঁছে যাবেন। এমন সময় উনি শুনতে পেলেন যে পেছন থেকে অনেক জোরে বাতাস হলে যেরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজের মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। মিজান মিয়া ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখলেন দুটি অদ্ভুত চক্রাকার বস্তু, যেগুলো আগুনের শিখার মতো জ্বলছে, সেগুলো তার দিকে বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছে। উনিও দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান এবং প্রচণ্ড ভয়ে দৌড়ানো শুরু করেন। দৌড়ানোর মাঝেই উনি দোয়া দরুদ পড়তে লাগেন আর কি। দৌড়াতে দৌড়াতে উনি ওনার বাড়ির উঠোনে এসে পড়ে গেলেন। তখন দৌড়ে আসার আওয়াজ শুনে ওনার স্ত্রী হামিদা খাতুন ঘর থেকে হারিকেন নিয়ে বেরিয়ে আসেন এবং বলেন, কি হয়েছে, এমনভাবে দৌড়াচ্ছেন কেন? উনি বলেন যে না, তেমন কিছু না। আসলে যেহেতু ওনাদের বাড়িটা একটা সাইডে ছিল, একটা নির্জন জায়গায়, তাই মিজান মিয়া ভেবেছিলেন যে ওনার স্ত্রীকে এই বিষয়ে বললে হয়তোবা খামা খুব ভয় পেতে পারেন। তাই ওই রাত্রে ওনার সাথে কি ঘটেছিল সেটা ওনার স্ত্রীর কাছ থেকে চেপে গিয়েছিলেন। এরপর প্রায় মাসখানেক চলে গেল। তখন সময়টা শীতকাল। হামিদা খাতুনের যে দুই ছেলে ছিল তাদের বাড়িতে আসার সময় হয়েছে। এ খবর পেয়ে হামিদা খাতুন তাদের জন্য খাবার সামগ্রী তৈরি করার প্রস্তুতি নিলেন, যেহেতু তার দুই ছেলে দুই দূর দূরান্তে কাজ করে, অনেকদিন পরপর বাড়িতে আসে, তাই এই সময় তাদের একটু ভালো খাবার না খাওয়ালে কি হয়। হামিদা খাতুন তাদের জন্য পিঠা এইগুলো তৈরি করার জন্য কাজ শুরু করে দিলেন। তো পিঠা বা এই খাবারগুলো তৈরি করার ক্ষেত্রে সাহায্যের জন্য উনি ওনার দূর সম্পর্কের এক চাচাতো বোনের কাছে গেলেন, যিনি ওই গ্রামেই থাকতেন, এবং বলে আসলেন যে আগামীকাল আমার বাড়িতে তুই আসিস, আমরা পিঠা বানাবার মুড়ি ভাজবো, আমার ছেলেরা পরশু দিন সকালে আসবে, তুই বিকালের দিকে এসে পড়িস। তো সারা রাত আমরা পিঠা বানাবার মুড়ি ভাজবো। তো উল্লেখ্য, হালিমা খাতুনের ওই চাচাতো বোনের নাম ছিল রহিমা বানু, কিন্তু পরের দিন প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে গেল, কিন্তু রহিমা বানু তখনও আসেন না। মাগরিবের নামাজ পড়ে হালিমা খাতুন উনি তসবি পড়ছেন, এমন সময় বাইরে থেকে কে যেন দরজায় টোকা দিল, বলছে যে হালিমাবু, ও হালিমাবু, বাড়িতে আছেন? হালিমা খাতুন তখন বুঝতে পারলেন যে রহিমা বানু আসছেন। তখন হালিমা খাতুন রহিমা বানুকে বললে যে, এই তোর আসতে দেরি হলো কেন রে, তোকে না আরও আগে আসতে বলছিলাম, এখন তো অনেক রাত হয়ে গেল। তো এই কথা শুনে রহিমা বানু বলে, আর বলো না, গরুকে গোয়াল ঘরে বেঁধে ঘাস খাইয়ে তারপর আসতে হলো, এই জন্যই তো দেরি হয়ে গেল। তারপর হালিমা খাতুন, আচ্ছা ঠিক আছে, এখন আর সময় নষ্ট করার দরকার নাই, চল আমরা কাজ শুরু করে দিই। প্রথমে বলে রাখা ভালো, ওই রাত্রি ছিল পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদে আলোকিত চতুর্দিক। তো তারা কাজ শুরু করে দিলে প্রথমে তারা তিন থেকে চার ধরনের পিঠা বানালো, স্বাভাবিকভাবেই বানিয়েছে। এশার নামাজ পরে, মানে এশার নামাজ পরে আবার তারা পায়েস রান্না শুরু করে দিল। পায়েস রান্না শেষ করতে করতে তখন রাত আনুমানিক 10টা কি 11টা বেজেছে আর কি। বিলের চারপাশ থেকে শেয়ালের ডাক, বিভিন্ন ধরনের আরও কিছু ডাক ভেসে আসছে। আর এদিকে হালিমা খাতুন ও রহিমা বানু অবিরাম কাজ করে চলেছেন। এক পর্যায়ে হালিমা খাতুন বললেন যে, রহিমা, এখন তো আমাদের মুড়ি ভাজতে হবে, অনেক রাত হয়ে গেল। তখন রহিমা বানু কোনো উত্তর দিল না। হঠাৎ করে রহিমা বানুর কি যেন একটা হয়েছে, উনি নিচের দিকে তাকিয়ে আছেন এবং বিড়বিড় করে একা একা কী সব যেন বলছেন, যা হালিমা খাতুন বুঝতে পারছেন না। হঠাৎ করেই রহিমা বানু উত্তর দিলেন, হা বাবু, চলেন মুড়ি ভাজা শুরু করি। তো ওনার এই ধরনের শব্দ চয়ন শুনে উনি তো অবাক হয়ে গেলেন। যাই হোক, আমরা গ্রাম বাংলার সাথে যারা পরিচিত তারা জানি মুড়ি কীভাবে ভাজতে হয়। মুড়ি ভাজার জন্য একটি মাটির পাতিলে বালু গরম করতে হয়,
আর একটি ছোটো পাতিলে চাল দিয়ে উত্তপ্ত আগুনে নাড়তে হয়। এরপর চালটা একটা নির্দিষ্ট পর্যায়ে প্রক্রিয়াকরণ করা শেষ হলে তা ওই বালুতে ঢেলে দিতে হয় এবং কলা গাছের যেই ডোগা ওইটার একাংশ দিয়ে সেটা নাড়তে হয়। এরপর উত্তপ্ত ওই বালুর উত্তপ্ত তাপে চালগুলো ফুলে যায়, তারপর মুড়ি তৈরি হয়। এটি মূলত গ্রাম বাংলার মুড়ি বানানোর একটা প্রচলিত প্রক্রিয়া। চলুন আবার আমরা ঘটনার ভেতরে ঢুকে যাই। তো এক চুলায় হালিমা খাতুন চাল নাড়ছেন আর অন্য আরেক চুলায় রহিমা বানু বালু গরম করছেন। এরকম দুই থেকে তিনবার খোলা শেষ হয়েছে। খোলা বলতে মূলত একবারে যতটুকু হাঁড়ি মুড়ি তৈরি হয় সেই পরিমাণটাকে বোঝায়, এক খোলা দুই খোলা এরকম বোঝায় আর কি। তো এরকম দুই থেকে তিন খোলা মুড়ি তৈরি হয়েছে। তখন হালিমা খাতুন ও রহিমা বানু কুপির আলো ও পূর্ণিমার চাঁদের আলোতে এই কাজগুলো খুব স্বচ্ছন্দেই করে যাচ্ছিলেন। যখনই চার থেকে পাঁচ নম্বর খোলা তৈরি করতে যাবে তখন হালিমা খাতুন হঠাৎ লক্ষ্য করলেন যে রহিমা বানুর ব্যবহার কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রহিমা বানু অস্বাভাবিকভাবে হাত পা নাড়াচ্ছেন। তখন হালিমা খাতুন বললেন, রহিমা তুমি চালগুলো এবার ভাজো তো, আমি বালু গরম করতেছি। তো এমত অবস্থায় হালিমা খাতুন আরও লক্ষ্য করলেন যে চাঁদের আলোতে হালিমা খাতুন উনি ওনার ছায়া দেখতে পেলেও রহিমা বানুর কোনো ছায়া দেখা যাচ্ছে না। তিনি হঠাৎ করে এই ব্যাপারটি খেয়াল করেন। তিনি আরও নিশ্চিত হওয়ার জন্য তার কুপিটি হাতের কাছে এনে রহিমা বানুর ছায়াটি দেখার চেষ্টা করলেন, কিন্তু সেখানে কোনো ছায়াই ছিল না। অথচ ওনার নিজের ছায়াটি কিন্তু সেখানে ঠিকই ছিল। তখন থেকে একটু একটু করে হালিমা খাতুনের মনে ভয় ঢোকা শুরু করলো। উনি ভাবতে শুরু করলেন যে ওনার ছায়া আছে কিন্তু রহিমা বানুর ছায়া নাই কেন। তখন উনি মনে মনে আয়াতুল কুরসি বিভিন্ন সূরা পড়া শুরু করলেন। তিনি তখনও তখনই বুঝতে পেরেছেন যে কোনো কিছু একটা খারাপ এখানে এসেছে, খারাপ কিছু একটা এখানে এসে তার ক্ষতি করার চেষ্টা করছে। তখন উনি মনে মনে একটা পরিকল্পনা করেন। হালিমা খাতুন রহিমা বানুকে বললেন যে এবারের মুড়িটা তুমি ভালো করে ভাজো, আমি বালিটা গরম করি। এরপর হালিমা খাতুন স্থান পরিবর্তন করে বালি গরম করতে শুরু করলেন এবং রহিমা বানু চাল ভাজতে শুরু করলেন। রহিমা বানু চাল ভাজা শেষ, কিন্তু হালিমা খাতুনের বালি গরম করা শেষ হয় না। এদিকে রহিমা বানু হালিমা খাতুনকে জিজ্ঞেস করে, এতক্ষণ কী করছো, বালি তো গরম হয়েই গেছে। তখন হালিমা খাতুন বলেন, আরও গরম করতে হবে যাতে মুড়ি আরও ভালো করে ফোলে। এভাবে করতে করতে এমন একটা অবস্থা হলো যে বালি আগুনের তাপে পুড়ে লাল হয়ে গেছে। তখন হালিমা খাতুন রহিমা বানুকে বললেন যে তুমি চালটা এবার খোলা থেকে উঠিয়ে ফেলো আর এই পাতিলের মধ্যে ঢেলে দাও। এ কথা শুনে রহিমা বানু যখনই চালটা উঠিয়ে পাতিলের মধ্যে ঢালতে যাবেন ঠিক তখনই হালিমা খাতুন ওই গরম বালি রহিমা বানুর শরীরের উপর ঢেলে দিলেন। হালিমা খাতুন দেখতে পেলেন রহিমা বানুর সারা শরীরে আগুন ধরে গেছে এবং উনি অনেক জোরে চিৎকার করতে করতে ভয়ানক গলায় বলছেন যে কেন করলি এটা আমার সাথে, কেন করলি। এদিকে হালিমা খাতুন তো সব কিছু ফেলে রেখে ওভাবেই ঘরের দিকে দৌড় দিয়েছেন। দৌড়ে ঘরে ঢুকতে গিয়ে উনি অন্ধকার ও তাড়াহুড়ার মাঝে ঘরের চৌকাঠের সাথে পা বেঁধে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার স্বামী মিজান মিয়াকে যেহেতু খুব ভোরে উঠতে হয় এবং কাজে যেতে হয় তাই তিনি প্রতিদিনের মতো ওই দিনও রাত্রে খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। আর এসব ঘটনা যে ঘটছে উনি কিছুই টের পান নাই। হালিমা খাতুন তো অজ্ঞান হয়ে পড়ে আছেন। ভোরবেলা মিজান মিয়ার যখন ঘুম ভাঙে তখন উনি দেখেন যে হালিমা খাতুন ঘরের মেঝেতে বেহুশ হয়ে পড়ে রয়েছে, ঘরের দুয়ার খোলা। উনি তখন তাড়াতাড়ি হালিমা খাতুনকে গিয়ে ধরেন এবং পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে আসেন। কিছুক্ষণ প্রাথমিক প্রচেষ্টার পর হালিমা খাতুনের জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরলেও উনি কিছুটা আতঙ্কিত ছিলেন। এক পর্যায়ে উনি সবাইকে বলেন যে গতকাল রাত্রে কী ঘটেছিল। তখন সবাই তাড়াতাড়ি রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সবাই একটা জিনিস দেখতে পায়। সবাই দেখেন যে মুড়ি বানানোর যেই হাঁড়িগুলো এবং এই যে বালু গরম করার যেই হাঁড়িটা এটা উল্টে পড়ে আছে আর রান্নাঘরের এক পাশের দেয়াল আগুনে পুড়ে একদম কালো হয়ে গিয়েছে। মূলত এই যে বালি বা কোনো কিছু একটা আগুন ওখানে জ্বলেছিল এই কারণে ওই জায়গাটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। আর একটা বেশ বড় আকারের কাকের মৃতদেহ পড়ে আছে যেটি আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। এ দৃশ্য দেখে উপস্থিত সবাই কিছুটা ভয় পেয়ে যায়। তখন হালিমা খাতুন বলেন যে আমি তো তখনই বুঝতে পেরেছিলাম এটা খারাপ একটা কিছু, ওটার উপর যদি গরম বালু না ঢেলে দিতাম তাহলে সুযোগ বুঝে আমারই হয়তো বড় কোনো ক্ষতি করে ফেলত। এখন এই কাকের মৃতদেহটা নিয়ে আমরা কী করবো।
উপস্থিত সবাই মিজান মিয়াকে পরামর্শ দেন যে এই হালিমা খাতুন নানিকে নিয়ে এলাকার এক নামকরা হুজুরের কাছে যেতে, যিনি এসব বিষয়ে বেশ পারদর্শী ছিলেন। কাকের ওই মৃতদেহটা ওভাবেই পড়ে থাকে, এর মাঝে বেলা বাড়লে হালিমা খাতুনের ছেলেরও বাড়িতে এসে পড়ে এবং সব কিছু শুনে খুব অবাক হয়ে যায়। এদিকে হালিমা খাতুনের সেই চাচাতো বোন রহিমা বানুর বাড়িতেও খবর নেওয়া হয়। এসব শুনে একদমই আশ্চর্য হয়ে যায় সেই রহিমা বানু। উনি জানান যে ওই দিন বিকালে হালিমা খাতুনের বাড়িতে সহযোগিতা করতে যাওয়ার কথা থাকলেও হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি আর যেতে পারেন নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে যান কোনো কারণ ছাড়াই। তো যাই হোক, এরপর বিকালবেলা আসরের ওয়াক্তের পর হালিমা খাতুনকে নিয়ে ওনারা সেই হুজুরের বাড়িতে যান। সব শুনে হুজুর ওনাদেরকে জিজ্ঞেস করেন যে এই ঘটনার আগেও কি ওনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তখন মিজান মিয়া হুজুরকে বলেন যে এই ঘটনার মাসখানেক আগে বাজার থেকে বাড়িতে ফেরার সময় ওনার সাথে একটি ভয়ের ঘটনা ঘটেছিল। ওই যে একটা আগুনের চক্রাকার একটা বস্তু ধেয়ে আসছিল। তখন হুজুর আর কোনো কথা না বলে ওনাদের কাছে ঘণ্টাখানেক সময় চেয়ে নেন এবং অন্য একটা ঘরে চলে যান। এরপর একদম মাগরিবের ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর হুজুর বেশ অনেকটা সময় পর ওনাদের কাছে আসেন এবং ওনাদেরকে বলেন, আপনাদের হয়তো মনে আছে যে আপনাদের বসতবাড়ি যেখানে রয়েছে সেখানে বাড়ি করার সময় আপনারা একটি অশ্বত্থ গাছ কেটে ফেলেছিলেন। তখন মিজান মিয়া হাসুচোক উত্তর দেন, হ্যাঁ কেটেছিলাম। তখন হুজুর বলেন, ওই অশ্বত্থ গাছে একটি জিন পরিবারের বাস ছিল। আপনারা ওই গাছটি কেটে ফেলার সময় কোনো একটা অসাবধানতা বশত ওই গাছে থাকা জিন পরিবারের পুরুষ সদস্য এবং তাদের 3 সন্তান মারা যায়। মূলত ওরা পিশাচ প্রকৃতির জিন হলেও সুনির্দিষ্ট কারণ ছাড়া মানুষের সাথে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতো না। ওই সময় পুরুষ জিনটি এবং ছোট বাচ্চা জিনগুলো মারা গেলেও পরিবারের মহিলা জিনটি কোনো ক্রমে বেঁচে যায়। তারপর তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে আপনাদের জান নিয়ে নেয়া, জানে মেরে ফেলা এবং আপনাদের জীবন নিয়ে তার স্বামী এবং সন্তানদের হত্যার প্রতিশোধ নেয়া। প্রথমে সেই পিশাচিনিটা তার চেনা পরিচিত অন্যান্য আরও কিছু জিনদেরকে দিয়ে মিজান মিয়াকে একা পেয়ে বড় ধরনের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু সেইবার মিজান মিয়া কোনো কারণে বেঁচে যায়। এরপর পিশাচিনিটা পরিকল্পনা করে হালিমা খাতুনের বড় ধরনের একটি ক্ষতি করার। সে সার্বক্ষণিক হালিমা খাতুনের উপর নজর রাখত। ওই পিশাচিনিটা যখন দেখলো যে হালিমা খাতুন একটি বিশেষ কাজের জন্য রহিমা বানুর কাছে সাহায্য চাইতে গিয়েছে, তখন নির্দিষ্ট সময়ে সে রহিমা বানুর উপর প্রভাব বিস্তার করে তাকে শারীরিকভাবে অসুস্থ করে দেয়। এরপর ওই পিশাচিনিটা রহিমা বানুর রূপ ধরে হালিমা খাতুনের বাড়িতে যায় এবং রাত বাড়ার সাথে সাথে সে সুযোগের অপেক্ষা করতে থাকে যে কখন হালিমা খাতুনের বড় একটা ক্ষতি করা যায়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং নিজ বিচক্ষণতায় হালিমা খাতুন বড় ধরনের একটা বিপদ থেকে বেঁচে গিয়েছে। হুজুর বলেন, ওই যে কাকের মৃতদেহটি ওটা মূলত ওই পিশাচিনিরই মৃতদেহ, ওটাকে একটি নির্জন নির্জন জায়গায় মাটিতে পুঁতে ফেলতে হবে। এরপর হুজুর হালিমা খাতুনকে বেশ কিছু তদবির দেন, আমল শিখিয়ে দেন, সেগুলো পালন করতে বলেন। আর ওনারা বাড়িতে ফেরত এসে হুজুরের কথা মতো ওনাদের বাড়ির পেছনের বাগানে একটি গাছের নিচে কাকটির পুড়ে যাওয়া মৃতদেহটি চাপা দিয়ে দেন। এই ঘটনার পর ওনাদের বাড়িতে আর কখনও কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো ব্যক্তিগতভাবে আসলে বলবো যে জিন পরিবারটির জন্য খারাপ লেগেছে নিঃসন্দেহে, তাদের তো আসলে কোনো দোষ ছিল না। আবার এখানে মিজান মিয়া, হালিমা খাতুন ওনারাও তো জেনে বুঝে কিছু করেননি, আর যেটা করেছেন বাঁচার জন্যই করেছেন এই হালিমা খাতুন। যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের জেন জেড স্পেশাল এপিসোডের 5ম এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের জেন জেড স্পেশাল এপিসোডের 5ম এবং শেষ ঘটনায়। আশা করছি এতক্ষণ আমাদের শেয়ার করা 4-4টি ঘটনা আপনাদের সকলের কাছে এক অনন্য ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আশা করছি এই ঘটনাটিও আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগানোর মতোই মনে হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি ঘটনা, আর এই ঘটনাটির মাধ্যম দিয়েই আমরা আমাদের এবারের জেন জেড স্পেশাল এপিসোডটি শেষ করব। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সৌমিত্র রায়কে দিয়েছেন মোহাম্মদ আরাফাত আকাশ ভাই। উনি আপনাদের হরবালের একজন নিয়মিত লিসেনার। উনি সৌমিত্র রায়ের
কাছে এই ঘটনাটি শেয়ার করেছিলেন। আর এই ঘটনা নিয়ে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে আরাফাত আকাশ ভাই, ওনার পরিবার এবং ওনার এলাকার অনেক মুরব্বীরা নাকি আফনান দ্য হর ওয়ার্ল্ড সম্পর্কে জানেন, অবগত রয়েছেন, এবং উনি সহ মানে আরাফাত আকাশ ভাই সহ ওনার পরিবার এবং আশেপাশের অনেক মুরব্বীরা অনুরোধ করেছিলেন যে এই ঘটনাটি যেন আফনান দ্য হর ওয়ার্ল্ড এই প্ল্যাটফর্মে শেয়ার করা হয় এবং ওনারাও পরবর্তীতে এই ঘটনা শুনবেন। তো সেই সমস্ত সিনিয়র সিটিজেন, তাদেরকে আমরা আফনান দ্য হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা আফনান দ্য হর ওয়ার্ল্ডে আপনাদের জানা এই ঘটনাটি শেয়ার করার জন্য এই আরাফাত আকাশ ভাইকে বলেছেন, এতেই আমরা খুশি। আর আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে থেকে যে আফনান দ্য হর ওয়ার্ল্ড শুনতে পারেন, আমাদের সম্পর্কে জানেন এবং আমাদের এই চ্যানেলে ঘটনা শেয়ার করার জন্য বলেছেন, অনুরোধ করেছেন, এতেই আমরা খুশি, আলহামদুলিল্লাহ। চলুন প্রিয় লিসেনার্স, শুরু করি ঘটনা। তো এই আরাফাত আকাশ ভাইয়ের বাড়ি কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক দ্বীপে। ঘটনাটির শুরুতে ঘটনাটি বোঝার সুবিধার্থে ওই জায়গাটির ইতিহাস ছোট্ট করে বলে নেওয়া প্রয়োজন। প্রায় 600 বছর পূর্বে এই জায়গাটি বা এই দ্বীপটি সমুদ্রের বুক থেকে জেগে ওঠে। ধারণা করা হয় 400 বছর পূর্বে এই দ্বীপে মানুষের পদচারণা শুরু হয়। 1700 সালের দিকে বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা বৃহত্তর চট্টগ্রামের অনেক অঞ্চল এবং আরাকান থেকে আসা মগ জাতির লোকেরা এখানে আসে এবং এই অঞ্চলে তারা থাকা শুরু করে, বসবাস করে। মগদের একটা অংশ ছিল জলদস্যু এবং চট্টগ্রামের সমুদ্র তীরের অঞ্চলগুলো এবং দ্বীপ অঞ্চলগুলোতে তারা বসবাস করত। এরা ছিল তৎকালীন পর্তুগিজ জলদস্যুদের দোসর। বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বাঙালিদের ধরে নিয়ে যেত ওই মগরা, পরে তাদের তুলে দিত পর্তুগিজ জলদস্যুদের হাতে। পর্তুগিজ জলদস্যুরা আবার সেই বাঙালিদের দাস হিসাবে বিক্রি করত। একবার হযরত কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই নামে এক কামেল ব্যক্তি কিছু সঙ্গী নিয়ে পর্তুগিজ এবং মগদের সেই দ্বীপ থেকে বিতাড়িত করেন এবং এই দ্বীপেই তার আস্তানা স্থাপন করেন। অন্যদিকে আরাকান থেকে মগদের অত্যাচারে পলায়নরত মুসলিম এবং চট্টগ্রামের আশেপাশের অঞ্চল থেকে অনেকেই ভাগ্যান্বেষণে এই দ্বীপে আসতে থাকেন। নির্যাতিত নিপীড়িত মানুষেরা কুতুবউদ্দিনের প্রতি শ্রদ্ধান্তরে কুতুবউদ্দিনের নামানুসারে এই দ্বীপের নামকরণ করেন কুতুবউদ্দিনের দিয়া, অর্থাৎ কুতুবউদ্দিনের দ্বীপ, বর্তমানে যা কুতুব দিয়া দ্বীপ নামে পরিচিত। কুতুব দিয়া দ্বীপটি বর্তমান কক্সবাজার জেলা থেকে খুব সহজেই যাওয়া যায়, এটি একটি উপজেলা। এই কুতুব দিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মগডেইল গ্রামে আকাশ ভাইদের বাড়ি। ওরা গ্রামের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এতক্ষণ কুতুব দিয়া গ্রামে মগদের ইতিহাস আমরা বর্ণনা করলাম। এই মগ জনগোষ্ঠীর সর্বশেষ অংশটা শেষ পর্যন্ত এই মগডেইল এলাকায় বসবাস করতেন। মুসলিমদের সাথে যুদ্ধের ফলে একটা সময় কক্সবাজারের মূল ভূখণ্ডের বর্তমান মগ নামা এলাকা দিয়ে আরাকানে পালিয়ে যায় সকল মগ। বর্তমানে তাদের কোনো নাম নিশানা নেই কুতুব দিয়া দ্বীপে। আকাশ ভাইদের বাড়ির পাশে একটি পাকা সড়ক, এই সড়কটির নাম আজম রোড। এই সড়কের দুই ধারে নাকি মগদের অনেক কবর রয়েছে। মগরা মারা গেলে নাকি লাশ কফিনে ভরে সেই কফিন মাটিতে কবর দিয়ে দেওয়ার রীতি ছিল, ফলে মগরা চলে গেল, রাস্তার দুই ধারে রয়ে গেছে তাদের পূর্বপুরুষদের অনেক কবর। মগডেল গ্রামে একটি ছোট্ট স্টেডিয়ামও আছে, এর পাশে একটি পুরাতন ভবনও রয়েছে। জনশ্রুতি আছে যুদ্ধের ফলে মারা যাওয়া মগদের মৃতদেহগুলো এই বিল্ডিংয়ের পেছনে একটি জায়গায় স্তূপ করে মাটিতে পুঁতে দেওয়া হয়। বর্তমানে সড়কটি স্বাভাবিকভাবেই সবাই ব্যবহার করলেও 1950 সাল হতে 1990 সাল পর্যন্ত দিন দুপুরে লোকজন ওদিকটাতে যেতেই চাইতো না ওই রাস্তা দিয়ে। দিনের বেলায় কেউ কেউ মানুষের মতো করে বা মানুষের মতো কিছু অভাব দেখত এবং মহিষ আর অন্য মহিষের সাথে যুদ্ধ করছে, মারামারি করছে, ধস্তাধস্তি করছে, এরকম দেখতো। আবার মানুষ মানুষের সাথে যুদ্ধ করছে, ধস্তাধস্তি করছে, এরকম দেখতে পেত। কিছু কিছু মানুষ দেখা যেত এরা দেখতে নাকি মগদের মতো চেহারা। সাধারণত মানে
মানুষ ভয়ের বেলা তো ভয়ে তো দিনের বেলা এখান থেকে যেতেই চাইতো না। ভর দুপুরে গেলে গলা কাটা কিছু ছোট ছোট বাচ্চা নাকি দেখা যেত, ওরা খেলা করছে, এমনও নাকি অনেকেই দেখেছে। যেই ঘটনার সাক্ষী এখনও অনেকেই ওই জায়গাতে রয়েছে। তখনকার সময় লোকজনের বসতি ছিল অনেক দূরে দূরে। মকডেইল গ্রামটা দেখতে নাকি তখন ছোট ছোট উঁচু উঁচু বালির টিলার মতো ছিল। ভর দুপুরে অনেকেই দেখত বাড়ি উঠোনের মাঝখান দিয়ে সোনার গয়না দিয়ে সাজানো নৌকা অনেক দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে, মানে বাড়ির উঠোনের উপর দিয়ে। রাতে নাকি কেউ জোর জোর আওয়াজ করত, ও বাপ ও বাপ, এরকম বলে। এমন ডাক আকাশ ভাইয়ের দাদি সহ এলাকার বেশিরভাগ লোকজনই কম বেশি শুনেছিল। মগদের রূপে থাকা এই জিনগুলোকে নিয়ে টুকটাক ভয়ের অনেক ঘটনা আছে সেখানে। এমন কিছু ঘটনা সহ এলাকার জামাল নামের এক চাচার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন আকাশ ভাই। উল্লেখ্য, জামাল চাচা একজন দোকানদার, ওনার দোকানে বসে আফান্দা হরবাল নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আকাশ ভাইদের। অনেকেই সেখানে আফনাদা হরওয়ালদের ঘটনা শোনেন জামাল চাচার দোকানে বসেই, জামাল চাচা ওটা ছেড়ে দেন, অনেকে ওখানে বসে বসে আফনাদা হরওয়ালদের ভয়ের ঘটনাগুলো শোনেন। তাই জামাল চাচা স্বেচ্ছায় ওনার ভৌতিক ঘটনাগুলো আকাশ ভাইকে শেয়ার করেন। চলুন জামাল চাচার ঘটনা শুনব। আর জামাল চাচা এই ঘটনাটি যখন শুনবেন, আশা করছি ওনার আশেপাশে আরও যারা আছেন তারাও এই ঘটনাটি শুনতে পাবেন এবং শুনবেন তারা। চলুন চলে যাই ঘটনায়। সাল 1985, জামাল চাচা তখন রিক্সা চালাতেন। প্রতিদিন রাতে রিক্সা চালানো শেষ হলে বাড়িতে ফিরে আসার সময় এলাকায় একটা ছোট ছড়া বা ঝর্ণা ছিল, সেখানে হাত মুখ ধুয়ে নিতেন। উনি মোটামুটি 7টা কি 8টার মধ্যেই ঘরে ফেরত আসতেন। তবে সেই আমলে, বিশেষ করে এই 1985 সালের দিকে, এই দ্বীপে রাত মানে সন্ধ্যা 7টা বা রাত 8টা মানে কিন্তু অনেক একটা রাত হয়ে গেছে এরকম একটা ব্যাপার। এমনই এক রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পথে ঝর্ণার দিকে আসছিলেন জামাল চাচা, বা ছড়ার দিকে আসছিলেন। হাত মুখ পরিষ্কার করার জন্য যখন ওই ঝর্ণার সামনে যান, তখন উনি ঝুপ 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 এরকম আওয়াজ শুনতে পান। কেউ গোসল করলে এক ধরনের শব্দ হয়, পানি ঢালার শব্দ হয়, এরকমও শব্দ হচ্ছিল। ঝর্ণার আরেকটু সামনে গিয়ে দেখেন একজন ধবধবে ফর্সা মহিলা উনি গোসল করছেন। রাতের অন্ধকারেও তাকে দেখা যাচ্ছে, তবে মুখ দেখা যাচ্ছে না। জামাল চাচা ভয় পাননি, উনি সাহসী ছিলেন। তিনি কুতুবদিয়ার আঞ্চলিক ভাষায় ওই মহিলাকে বলে ওঠেন, এই মেয়ে তুই এত রাত্রে এইখানে কেন, এখানে গোসল করতে আসিস কেন, তোর বাড়িতে মা বাপ নাই, তোকে এখানে পাঠাইল। যখন এই কথা উনি বলেন, মহিলাটির সাথে সাথেই মাথা তুলে জামাল চাচার দিকে তাকায়। জামাল চাচা দেখেন এর শরীরটা মহিলাদের মতো হলেও তার মুখমণ্ডল নাকি সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চাদের মতো, যেরকম বাচ্চা হয় ওই রকম। জামাল চাচা ভয়ে আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে দেন এক দৌড়। আর উনি দৌড়াচ্ছেন, পেছন থেকে শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পান। সদ্য ভূমিষ্ঠ বাচ্চারা কানলে যেরকম আওয়াজ করে, ওই রকম আওয়াজ। বাড়িতে এসে তো উনি জ্ঞান হারিয়ে ফেলেন, মুখে পানি দেওয়া হলে তার জ্ঞান ফেরে, সবাইকে এই ঘটনা খুলে বলেন। পরদিন এলাকার একজন হুজুরের মাধ্যমে উনি ঝাড়ফুঁক করেন, আস্তে আস্তে উনি ভালো হয়ে যান, আর তেমন কোনো সমস্যা হয়নি। এবার আসি জামাল চাচার দ্বিতীয় ঘটনায়। সাল 1991, জামাল চাচা ওই সময় কিছু গরু লালন পালন করতেন। প্রতিদিন নাকি সেগুলোকে নিয়ে চড়াতে যেতেন, মানে ঘাস খাওয়ানোর জন্য উনি পাশে বিলের মতো যে জায়গা ছিল ওই দিকটাতে নিয়ে যেতেন। তো ওনার এক বন্ধু সেচ পাম্পের কাজ করতেন, তার নাম ছিল আলমগীর। একদিন তিনি জামাল চাচাকে বলেন, চল এইদিকে পুকুর পাড়ে যাই, সেখানে গিয়ে একটু আড্ডা মারি। বলে রাখা ভালো, বিলের পাশে যেই পুকুরটা ছিল তাকে এক নামে সবাই মধু পুকুর নামে চেনে, পুকুরটা এখনও আছে। তো এই জামাল চাচা এবং আলমগীর চাচা মিলে পুকুর পাড়ে বসেন। কিছুক্ষণ পর হঠাৎ আলমগীর চাচা পুকুরের পানিতে নেমে যান আর জামাল চাচাকে গালিগালাজ করতে থাকেন। তো জামাল চাচা কিছু না বলে পুকুর পাড় থেকে বিলে চলে আসার জন্য রওনা দিবেন। তখন দেখেন একটা মগ মহিলা আলমগীর চাচাকে কিছু একটা মুখে খাইয়ে দিল। জামাল চাচা এই মহিলাকে দেখে এক দৌড়ে বিলের দিকে রওনা দেন। তখন আলমগীর চাচা আর ওই মহিলা পেছন থেকে একসাথে ঢিল মারা শুরু করেছে জামাল চাচাকে। চাচা এইসব দেখে বিলেই গরু রেখে বাড়িতে চলে আসেন। দ্রুত আলমগীর চাচার বাড়িতে খবর দেন। তারপর কয়েকজন মিলে আলমগীর চাচাকে ওই মধুপুকুর থেকে
ধরে এনে হুজুরকে দেখানো হয়। অনেক কষ্টে এবং অনেক দিন ঝাড়ফুঁকের পর আলমগীর চাচা সুস্থ হয়েছিলেন। হঠাৎ করে আলমগীর চাচা কেন এমনটা হয়ে গিয়েছিলেন এই বিষয়টা জানা যায়নি। এবার যে ঘটনাটি বলবো এটা খুব বেশি দিন আগের না, 2021 সালে ঘটেছিল। জামাল চাচা তো এই আকাশভাইদের গ্রামে নিয়মিত দোকান করেন। তিনি রাত একটার দিকে নিয়মিতভাবেই দোকান বন্ধ করেন, মানে ওনার কিন্তু দোকান বন্ধ করতে অনেক রাত হয়। একদিন দোকান বন্ধ করে বাড়িতে এসে উনি ঘুমিয়েছেন, মাঝ রাতে তার ঘুম ভেঙে যায়, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। ওনার ওয়াশরুমটা ছিল বাড়ির পেছন দিকে, তো বাড়ির অন্য পাশে ছিল একটা সরু রাস্তা। হঠাৎ তার চোখ যায় ওই রাস্তার দিকে, দেখেন একটা ঘোড়া আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। জামাল চাচা ভয় পেলেও কিছু মনে করেন নাই। যখন হঠাৎ ওই ঘোড়াটি জামাল চাচার নাম ধরে ডেকে ওঠে, তখন জামাল চাচা ভয় পান। ওই ঘোড়াটি বলে ওঠে, জামাল চিন্তা করিস না, আমি আছি। তখন জামাল চাচা ভয় পান এবং দ্রুত বাড়িতে ঢুকে পড়েন। এর কয়েক মাস পর জামাল চাচার আবারও রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। এমনিতেই জামাল চাচা রাতের বেলা খুব একটা ওয়াশরুমে যেতেন না, হঠাৎ হঠাৎ দরকার হতো আর কি। উনি রাতেরবেলা ঘুমার আগেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তেন আর কি। তো ওই এর ঘটনার কয়েক মাস পর জামাল চাচা আবারও রাতেরবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবেন। চিন্তা করছেন, আচ্ছা এখন যে বের হবো, আবার যদি ঘোড়াটাকে দেখি, তার তো মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। উনি চিন্তা করছেন, জানালাটা একটু খুলে দেখি রাস্তার আশেপাশে কিছু দেখা যায় কি না। উনি কী করেছেন, জানালাটা খুলেছেন এবং জানালার ওই উনি তো ঘরের ভিতরে ছিলেন, জানালার দিয়ে উনি দেখার চেষ্টা করছে আশেপাশে কিছু আছে কি না। হঠাৎ করে এই জামাল চাচা ওই ঘোড়াটাকে আবারও দেখেন। মনে হচ্ছে ঘোড়াটা যেন জানতো যে চাচা এখন উঠবেন, জানালা খুলবেন এবং ওইটার দিকে তাকাবেন। তো ওই ঘোড়াটা তখন জামাল চাচা জানালার দিকেই তাকিয়েছিল। জামাল চাচার সাথে তার চোখাচোখি হয়। জামাল চাচা দেখেন ঘোড়াটার মুখটা মানুষের মতো আর বাকি সমস্ত শরীর ঘোড়ার মতোই। ওই ঘোড়াটি নাকি মুচকি মুচকি হাসছে জামাল চাচাকে দেখে। জামাল চাচা এই দৃশ্য দেখে ওই রাত্রে আর বেরি হন নাই। এখনও নাকি জামাল চাচা মাঝে মাঝে এই ঘোড়াটিকে দেখেন রাতের বেলায়। আকাশভাইদের গ্রামে আরও অনেকেই নাকি এই মানুষমুখ ঘোড়াটির দেখা পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স একবার ভাবুন তো, একটি ঘোড়া যার মুখটা মানুষের মতো, সেটি আবার কথাও বলে, এরকম মানুষমুখ ঘোড়া ওই গ্রামে রয়েছে। এটি ছিল ঘটনা। আসলে বাংলার বুকে ঘটে যাওয়া এরকম অসংখ্য ছোট ছোট সত্য ভয়ের ঘটনাগুলো আমরা পাচ্ছি, আপনাদের মাধ্যম দিয়েই সেগুলো উঠে আসছে। প্রিয় লিসেনার্স, আপনারা আপনাদের পরিচিত জনদেরকে আফনান দা হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানান। আমাদের আরও বেশি বেশি সাবস্ক্রাইবার্স লাগবে, কারণ বেশি বেশি সাবস্ক্রাইবার্স হলে তাদের কাছ থেকেও এরকম অনেক ঘটনা আমরা পাবো ইনশাল্লাহ, আর এভাবেই অনেকটা পথ আপনাদেরকে নিয়ে পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের চ্যানেল আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, আমাদের চ্যানেল লিংক, যাতে করে মানুষ ভয়ের ঘটনাগুলো শুনতে পায়। ভয়ের ঘটনা শোনানোই আমাদের উদ্দেশ্য নয়, ভয়ের ঘটনার মাধ্যম দিয়ে আমরা কিছু মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। হরর সুস্থ বিনোদনের মাধ্যম দিয়ে আমরা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই লোকসংস্কৃতির অংশগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। সৌমিত্র রয়কে ধন্যবাদ, অনেক কষ্ট করে ঘটনাগুলো সংগ্রহ করে লিখে আমাকে পাঠিয়েছেন, ইমেল করেছেন। তারপর যারা সৌমিত্র রয়কে সহযোগিতা করেছেন এই ঘটনা দেওয়ার বিষয়ে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন বা পরবর্তীতেও শুনবেন। প্রিয় লিসেনার্স, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদেরকে ঘটনা পাঠাতে হলে ইমেইলে পাঠাতে হবে। ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে AFNANTHEHEHORRORWORLD afnandaharworld@gmail.com। আপনার লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন, তবে রেকর্ড করে পাঠাতে গেলে অবশ্যই গুগল ড্রাইভে সেই রেকর্ড ফাইলটা আপলোড করতে হবে। গুগল ড্রাইভের লিঙ্কটা আমাদেরকে পাঠাতে হবে, আর লিঙ্কের যে অ্যাক্সেসটা অবশ্যই পাবলিক করে দেবেন,
তা না হলে আমরা কিন্তু ওই লিঙ্কে ঢুকে সেই ঘটনাটি শুনতে পারবো না। অনেকে গুগল ড্রাইভ ছাড়া ভিন্ন মাধ্যমে পাঠাচ্ছেন রেকর্ড ফাইলগুলো, আমরা গুগল ড্রাইভ ছাড়া অন্য কোনো মাধ্যমটা অ্যালাউ করতে পারি না সঙ্গত কারণে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন গুগল ড্রাইভের মাধ্যমেই পাঠানোর জন্য অথবা রেকর্ড করে পাঠানোর জন্য, লিখে পাঠানোর জন্য। তো লিখে পাঠালে তার কোনো সমস্যা নাই, কিন্তু রেকর্ড করে পাঠালে অবশ্যই অবশ্যই গুগল ড্রাইভেই পাঠাতে হবে। আর ইমেইল করা ছাড়া হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ভয়েস কলে অন্য কোনোভাবে আমরা ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, জেন জেড স্পেশাল, তারুণ্যের আলোয় আলোকিত হোক পৃথিবী, আলোকিত হোক বাংলাদেশ, আলোকিত হোক আমাদের সমাজ। এই উদ্দীপনায় দেশটাকে আমরা সামনের দিকে আরও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আগামীকাল বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।